মেয়ে, তোমার এই 33 বছর জীবনে তুমি কি কালকে চার্চে গেছিলে? তখন মেয়েটা উঠে বলল যে নো, আমি চার্চে যাইনি। বলে তুমি তো চার্চে না গেলে এই শব্দটা কোথা থেকে শিখলে হঠাৎ করে? স্কুলেও তো শিখায়নি। তো বলে যে আমি যে ট্যাক্সি ড্রাইভার আসছি সে বললো যে এই শব্দটার মানে এই। তখন তার বাবা আমাকে ডাকতে পাঠালো, আমি ট্যাক্সিতে ছিলাম, সে আমাকে ভিতরে নিয়ে গেল, তার বাবা আমাকে থ্যাংক ইউ দিল। থ্যাংক ইউ দেওয়ার পর সময় সে আমাকে বলতেছে আমার দেশের চার্চ স্কুল যা শিখাতে পারেনি, তুমি ক্ষণিকের এই সম্পর্কে এসে তাকে যে শব্দটা শিখিয়ে গেছো, আজকে এই শব্দটা শুনে আমি সত্যিকে অসুস্থ মানুষ খুব শান্তি ফিল করছি। তাই আমি সকলকে কি চাইছিলাম? শান্তি চাইছিলাম। এই জন্যে যে আমি জানি না কে কি অবস্থায় আছেন, কেউ হয়তো এখানে বসছেন, প্রোগ্রামে বসে আছেন, কিন্তু মনের ভিতরে হয়তো অনেক চিন্তা আছে। আমি ওই চিন্তাটা দূর করতে পারবো না, তবে আমি আপনাকে কামনা করে এটা বুঝাতে চাচ্ছি, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার জায়গা থেকে আপনি ফেরত এসে আপনি একজন সুন্দর উদ্যোক্তা হতে পারেন। আর সেটাকে করতে হলে আপনাকে ইচ্ছা শক্তিটার বহিঃপ্রকাশ করতে হবে। জীবনে বলার মতো গল্প বলতে গেলে অনেক গল্পই, আমার জীবনটা ভর্তি গল্পই শুধু। কারণ স্কুলে যখন পড়ালেখা করতাম দোতলা থেকে লাফ দিয়ে বালিতে নামতাম, সারা স্কুল দাঁড়ায় থাকতো। আমি ছিলাম ক্লাসের লাস্ট বয়, মানে লেখাপড়া যখন বুঝছি 33 পেলে পাস করা যায়, পড়ালেখা করতাম 33-এর জন্য, পাইতামও 33, রোল নম্বরও ছিল 33। কিন্তু আমি যখন দোতলা থেকে লাফ দিতাম, একটু দুষ্টু থাকার কারণে বন্ধু বান্ধবকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করতাম, আমি একটু প্রতিবাদী ছিলাম। তো ওরা বলতো এই তুমি লাভ দিও না, বালিতে লাভ দিলে তোমার যদি পা ভেঙে যায় তোমার কষ্ট হবে। তা আমি মনে মনে চিন্তা করতাম ওরা তো আমার পায়ের কথা চিন্তা করতেছে না, ওরা চিন্তা করতেছে ওদের কথা। কারণ বালিতে পা দিলে লাভ দিলে পা ভাঙে না এটাই তো এরা জানে না, এরা ফার্স্ট হয় সেকেন্ড হয় আমি হইল লাস্ট। সেহেতু আমি যে কথাটা বলতে চাচ্ছি, যার যার অবস্থান থেকে সে যদি তাকে দেখতে পারে সে অবশ্যই কোনো না কোনো কিছু করতে পারবেই। আর সেই করাটা যে বড় কিছু হতে হবে এরকম নয়, সে করাটা ছোট হলো নিজের স্যাটিসফ্যাকশন আসবে, যেটা আমার বেলায় এসেছিল। আমি যখন ইটালিতে গিয়েছিলাম, যখন আমার বাবা আমাকে এয়ারপোর্টে উঠে দিয়েছিল, আমার বাবা আমার সঙ্গে কথা বলতেন না, আমি একটু শান্ত ছিলাম, সবাই বলে দুষ্টু কিন্তু আমি মনে করি শান্ত, এর জন্য বাবা কথা বলতেন না। কিন্তু এয়ারপোর্টে আমার বাবা বলেছিলেন ইফ ইউ কাম ব্যাক, তুমি যদি ফেরত আসো তোমাকে লেখাপড়া করতে হবে। আর এটা আমার সবচেয়ে কেন যেন বিষ মনে হতো। আমি যখন ইটালিতে আমার পয়সা শেষ, তখন আমার কাছে $12 আছে, একটা ডিসিশন নিতে হবে, হয় আমার দেশে ফেরত যেতে হবে আর না হলে আমি $6 দিয়ে টিকিটটা পাঠিয়ে দিলে আমার কাছে $6 থাকবে, $6 দিয়ে আমার জীবন শুরু করতে হবে। আর সেই $6 সেই ডিসিশনটাই আজকে আপনাদের সামনে আমাকে একটা মানুষ হিসেবে এনেছে, কারণ আমি এখনো স্টুডেন্ট। আর স্টুডেন্ট হিসেবে আমি ট্যাক্সি ইউনিভার্সিটি ট্যাক্সি চালাই, যখন এখনো ট্যাক্সি চালাই, আমি বলি যে আই এম দ্য স্টুডেন্ট অফ ট্যাক্সি ইউনিভার্সিটি। সবাই বলে ওয়ের ইজ দিস ইউনিভার্সিটি, আমি বললাম আমার ট্যাক্সিতে কয় কীরকম? দেখো তোমরা একটা সাবজেক্টে পড়ো, 4 বছর পড়ো, পয়সা দিয়ে পড়ো, আর আমার গাড়িতে সব সাবজেক্ট আসে, আমাকে জ্ঞানও দিয়ে যায় পয়সাও দিয়ে যায়। সেহেতু আমি যতদিন ট্যাক্সি চালাবো ততদিন তো আমি স্টুডেন্টই। তাই স্টুডেন্ট হিসাবে আমার যেটুকু শেয়ার করা আছে, টিচার হিসাবে আমি বিশ্বাস করি, যেহেতু আপনারা টিচার আমি এই জন্যে বলি, কারণ আমি যে কথাটা বলতে সেই কথাটা ঠিক এবং বেঠিক আপনারাই বলবেন, অন্য কেউ বলবে না। ঠিক হলে সেটাকে ফেলে যাবেন না, আর বেটি হলে তার জন্য এটা আমার অপারগতা, আই অ্যাক্স ফরগিভনেস ফর দ্যাট, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজকে আপনাদের সঙ্গে যে কথাটাকে শেয়ার করতে চাই সেটা হলো, আমাদের দেশে বর্তমানে যে উদ্যোগটা ওনারা নিচ্ছেন এবং সারা যেটা করতেছেন, এই উদ্যোগটা যদি না থাকতো আমার কাছে কেন যেন মনে হয় অনেক ছেলে পেলে আজকে যে ডার্ক সোসাইটিটা গড়ে উঠতেছে সেখানে হয়তো ভাসতেন। সেখান থেকে বাঁচায় আনার জন্য যে উদ্যোগ এই ভাইরা নিছেন এবং ওনারা যেটা কাজ করতেছেন, এর জন্য ওনাদের জন্য আমরা দোয়া করি, যেন আল্লাহ ওনাদের মেধাকে শক্তিকে আরো বৃদ্ধি করে দেয়। সবাই বলি আমিন। আমি ওনাদের কাছে যে সম্মানটা পাই সেই সম্মানটা আমার কতটুকু প্রাপ্ত আমি জানি না, তবে আমি এখানে বারবার ছুটে আসি আপনাদের জন্যে, এই জন্য যে আপনাদের বয়সের যে জিনিসটা আমার করার ছিল আমাকে বুঝানোর কেউ ছিল না, কিন্তু আজকে আপনারা ভাগ্যবান, আপনাদের এই সময় আপনাদের জন্য কিছু মানুষ চিন্তা করতেছে এবং তাদের অনেক কিছু আরামকে ত্যাগ করে এখন এখানে তারা বসে আছে আপনাদেরকে একটা কিছু, আপনাদের মাধ্যমে একটা কিছু দেখার জন্যে। আর সেই দেখাটা ওনারা বলবেন,
ওনারা কিছু হয়তো করে দেখাবেন, কিন্তু বাকিটা আমাদের সকলকে নিজেকেই করতে হবে, ওই আমার মতো $6 ডিসিশন নিয়ে, যে আমি কি দেশে ফেরত যাব না আমি এখানে থাকবো। আর তখন আমাকে রাস্তায় পানি খেতে হয়েছে, রাস্তায় রুটি খেয়ে দিন কাটাতে হয়েছে, আমি তারপরে একটা জায়গায় ঝাড়ুদারের কাজ শুরু করছি, ওখান থেকে করতে করতে আজকে 27 বছর ট্যাক্সি চালে। সঙ্গে আর একটা জিনিস করি, মানুষের জন্ম আমার আজিমপুরে, সে তো আজিমপুরে কিন্তু দুইটা জিনিস আছে, ম্যাটারনিটিও আছে, জন্মের জায়গা আছে, মৃত্যুর জায়গাও আছে। তা আমি জন্মের জায়গাটা যেহেতু পার হয়ে আসছি, এখন মৃত্যুটা নিয়ে সম্পর্কিত আমার, আর সেই সম্পর্কটা হলো আমি বিদেশে 27 বছর লাশ ধোয়, আর প্রত্যেকটা লাশ আমাকে বলে যায় আমার বয়স যেটাই হোক না কেন, ওয়ান ডে ইউ উইল বি লাইক দিস, একদিন তোমাকে এটা সাধারণ করতেই হবে, হু এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার ইউ বিলিভ ইট আর ডোন্ট বিলিভ, ইউ ডোন্ট বিলিভ ইট, আর তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার সাথে যে জিনিসটা নিয়ে তুমি ঘুরতেছ 100% দ্যাট ইজ তোমার মৃত্যু। সেহেতু মৃত্যুটাকে যখন মানুষ বুঝে নিতে পারে, তখন তার চালার পথে সে কাউকে কোনো কষ্ট দিতে পারে। স্যারের কাছ থেকে একটা কথা, একটা বাচ্চাদের অনুষ্ঠানে স্যার বলতেছিলেন যে রাগ করলে যে আই লাভ ইউ বলে সে কি শক্তিশালী না দুর্বল, তখন সবাই বলল যে আমরা সে হলো শক্তিশালী। তখন স্যার জিজ্ঞেস করে তোমরা কি শক্তিশালী হতে চাও না দুর্বল হতে চাও, তো সবাই বললো শক্তিশালী হতে চাই। তো এই বাচ্চারা যদি শক্তিশালী হতে চায়, তাহলে আমরা যারা এখানে আজকে বসে আছি 65টা জেলার থেকে একজন একজন করে সত্যিকারভাবে যদি এরকম সত্যিকারভাবে শক্তিশালী হতে পারি, আর সেটা রাগের জায়গায় এসে যদি আই লাভ ইউ বলতে পারি, তাহলে আমি যে কোনো উদ্যোগ নিলে টুডে অর টুমরো, যেহেতু আমি আমার উপরে রাগ করতেছি না, যেহেতু আমি আমাকে বেশি ভালোবাসতেছি, আমার চেষ্টায় কখনো বাধা আসবে না, আর আমার চেষ্টায় যখন বাধা আসবে না, অবশ্যই অবশ্যই আমি কোনো না কোনো ফল এখান থেকে পাবই। থ্যাংক ইউ। ঘটনাটা এরকম, একটা লোক প্রত্যেকদিন বাসায় এসে না সকালবেলা উঠে চিনির বোতল খুলে দেখে, মুখ আটকায় রাখে, তিস্তি বলে যে তুমি খামা খামা এটা করো, কি ঘটনাটা কি, হোয়াট ইজ ইউর প্রবলেম, তুমি মেয়ে মানুষ তো বেশি বুঝবে না, সে তো ডোন্ট কোশ্চেন টু মাচ, মহিলা রাগ করে আর প্রশ্ন করে না, স্বামী যদি রাগ করে, কয়দিন দেখে যে আবার একই জিনিস করে, তা আবার জিজ্ঞেস করছে যে ওয়াই ইউ ডু ইট, তুমি চিনির বোতল খুলো দেখো আবার বন্ধ করে রেখে দাও, বুঝলো না কিছু, তুমি বারবার প্রশ্ন করতেছো আমি তোমাকে বলি কিন্তু তুমি এটা বুঝতে পারবে না। ঘটনাটা হলো ডাক্তার আমাকে বলছে প্রত্যেকদিন সুগার চেক করতে, এই জন্য আমি সুগার চেক করি আর এটা মুখটা আটকে রাখি। রিয়েল সুগার চেক যদি আমরা বুঝতে না পারি, আর এরকম সুগার চেক করলে আরেকজন মানুষ জিজ্ঞেস করে তাকে বোকা মনে করে নিজেকে চালাক মনে করলে, কখনোই আমি উদ্যোক্তা হতে পারবো, উদ্যোক্তা হতে আমাকে বুঝতে হবে জিনিস, আর সেই বুঝতে যে প্রথম রেসপেক্ট যাকে দিতে হবে সেটা হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষের যে রেসপেক্টটা ছিল সেটা আমরা আজকে হারায় ফেলছি। হতে পারে আমাদের কাছে আজকে আইফোন আসছে, হতে পারে আমি বিশ্বের খবর যে কোনো মুহূর্তে নিতে পারি, কিন্তু স্টিফেন হকিং বলছে জ্ঞান বড় বিজ্ঞান নয়, আর সেই জ্ঞান দিয়ে যদি দেখি, আমার হাতে অনেক যন্ত্র আছে, আমার মায়ের হাতে কোনো যন্ত্র ছিল না, কিন্তু আমার মা আমাকে ওখানে যেভাবে বড় করার সেই বড় করার জ্ঞানটুকু ছিল দেখেই, এবং সে করেছেন দেখেই, সেই ভালোবাসা পেয়েছি দেখে আজকে আমরা এত সুন্দরভাবে এখানে বসতে পেরেছি। এর জন্য আমাদের মাদের সকলের পক্ষ থেকে একটা দোয়া করা উচিত, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সবাই বলি আমিন। সেই সঙ্গে আমরা সকলে একটা তালি দিয়ে মাদেরকে, আমি এই জিনিসটা বিয়ে করার পরে শিখেছি, তার আগে শিখিনি, কারণ আমার বউ বিদেশি, ইংলিশ বলতে পারতাম না, ইংলিশে ফেল করতাম, বাবা পিটেই তো, যাই হোক বউ বেশি বিদেশি ইংলিশ, এখন ইংলিশে কথা বলতে গেলে তো বোর্ডে সবকিছু বলতে পারি না, গান শুনছি ছোটবেলায় হেমন্তর, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছ, আর বউ রাগ করে ঘুমায় পড়লে যায় যদি বলি ক্রাই ক্রাই ইউ সিলিপ, দেখা যাবে যে আমার বউ আমার পিটিতেছে। আমার বউ একদিন এসে আমাকে বলল যে ক্যান ইউ হেল্প মি রান্না করার জন্য, আমি বললাম যে দেখো ডোন্ট টেল মি দিস থিংস, তুমি জানো তোমার হ্যাপেন আমার পায়ের নিচে, সে তো চুপ, বেচারি কেমন নতুন মুসলমান হয়েছে, সে চিন্তা করছে ইসলাম এত কষ্টের, ঠিক আছে অসুবিধা, ইসলাম না মানুষের নিয়ম, আমি কিন্তু আরবি শব্দটা ব্যবহার করতে চাইছিলাম, আগে মানুষের নিয়ম দেখি পরে আরবিতে যদি এটা ইসলাম হয় দেন দ্যাট ইজ ইসলাম, ওকে, কারণ আমাদের ভাষা দিয়েছে না আল্লামাহুল বায়ান, ভাষায় কথা বলতে বলছে, সেই ভাষা দিয়েই বুঝে দেখি না যে মানুষের জন্য নিয়ম কি, পেন্সিলের একটা নিয়ম আছে, পেনের একটা নিয়ম আছে, আর পেন্সিল আর পেন কখনো এক হতে পারবে না,
দুটা দুটা নিয়মেই চলতে হবে। পেন্সিলের শীষ ভেঙে গেলে একটা ইয়ে আছে কি পেন্সিল উপর রাগ করে ফেলে দিতে পারি, আর একটা হইলে সারের ভাষায় শক্তিশালী হতে চাইলে পেন্সিলটাকে আবার কি করতে হবে, শার্প করতে হবে। শার্প করলে পেন্সিলটা দিয়ে আবার লেখা যাবে। ঠিক অনুরূপভাবে আমরা চলার পথে অনেক মানুষকে পাবো যারা কিন্তু এমন ব্যবহার করবে, সেই ব্যবহারটা আমাদের কাছে পেন্সিলের শীষ ভাঙার মতো মনে হবে। আর সেখানে যদি আমরা শার্প করতে পারি, আর সেখানে যদি আমরা সত্যিকারভাবে শক্তিশালী হতে পারি, আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই কোনো না কোনো রকমভাবে একজন উদ্যোক্তা হবেন, যার কারণে আপনার কর্মের কারণে আপনি আশেপাশে এসে মানুষ ঘুর যে এর সঙ্গে ঘুরলে আর কিছু পাই আর না পাই এর কাছে আমার মনটা ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারি, আমি জানতে পারি, বুঝতে পারি। আমার স্ত্রীর কথা বলছিলাম, আমার স্ত্রী যখন এই কথা বলার পরে একদিনকে আমাকে বলল, তা আমি ইমাম সাহেব মানে যিনি খ্রিস্টান থেকে সুন্দর করে কথা বলেন, তখন উনি আমাকে বললো যে তোমার বউকে কি তুমি কোনো কিছু করে খাও? তাই বললাম যে না আমি করে খাওয়াই না। তাই আমি প্রথম দিন কি করছি, আমার বউর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে গেছি, যে আস্তে আস্তে একটু শান্ত সুন্দর ব্যবহার দিয়ে শুরু করি। দিন নাই এনি ডে, এভরি ডে ইজ টু মি ইজ ডে, কারণ আমি প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করি, যেটার জন্য আমি কোনো কোনো পয়সা পে করি না। ইউ মাস্ট গিভ থ্যাঙ্কস অ্যান্ড দ্যাট ওয়াজ আলহামদুলিল্লাহ এবং সালাম ইন দ্য বিগিনিংয়ে আমি যেটা বলেছি। এখন আমার বউকে যখন গোলাপ ফুল দিতে গেলাম, তখন এই গোলাপ ফুল দেওয়ার পর আমার বউ বলে কি, এই গোলাপ ফুল কেন এনেছো? আমি তো ভুল করছি, হঠাৎ করে নিয়ে আসছি, তাই এখন এটা ফেলাই দিই। তোকে না আনছো কেন? এলাম গোলাপ ফুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখে ভাবলাম যে তোমার জন্য একটা সুন্দর ফুল নিয়ে যাই, কিন্তু ঘরে এসে ফুল নিয়ে যখন ঢুকছি তোমাকে দেখে মনে হলো ফুল কি সুন্দর, তুমি তো তার থেকে বেশি সুন্দর। এই যে আমার বউ ওই দিন থেকে আজ পর্যন্ত, অ্যান্ড আই অ্যাম সিন্স দেন, আমি শক্তিশালী হতে চেয়েছি। রাগেও আমি কখনো তাকে নো শব্দটা খুব কম ব্যবহার করে ওকে শব্দটা ব্যবহার করেছি। আর নো শব্দটা আমি কোনো একজন ট্যাক্সির কাস্টমারের কাছ থেকে শিখেছিলাম, যে কখনো নো শব্দটা আসে না বলো না, ওকে বলে দিও, পরে নো বলো। কারণ তার মানে নো মানে হলো কাউকে নো বলা মানে অনেক ক্ষেত্রে একটু কষ্ট দেওয়া হয়, তো নোতে কী করবা, এনতে হলো নেক্সট, ওতে হইলো অপরচুনিটি, নেক্সট অপরচুনিটির জন্য বসে থাকবা। আর নেক্সট অপরচুনিটির জন্য ওর সঙ্গে সুসম্পর্ক না থাকলে কিভাবে তুমি নেক্সট অপরচুনিটি পাবা? এর জন্য কি করবা জানো, ও কে বলবা, ওতে হলো ওবে, কেতে হলো কাইন্ডনেস। সো হাইস্ট ফর্ম অফ হিউম্যান বিং, হাইস্ট ফর্ম অফ উইজডম ইজ কাইন্ডনেস। আমরা যদি কাইন্ড হয়ে আজকে এখান থেকে সব কিছু গ্রহণ করে যদি আমরা এই উদ্যোগ নিতে পারি, আমি বিশ্বাস করি এখান থেকে আমরা কোনো কিছু, এই কয়েকদিনের কর্মশালায় যে চেষ্টাটা ওনারা করেছেন, এখান থেকে কোনো না কোনো ফল আপনারা নিজেরাও পাবেন, দেশ এবং জাতি উপকার পাবে। তাই আমি শেষে একটা গল্প বলে শেষ করব। ছেলেটা খুব একটা বুদ্ধিমান ছিল না, স্কুল থেকে হঠাৎ একদিনকে যেয়ে বলছে, মা 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 আমি না ক্লাসে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তো মা বললো যে ছেলে তো ফার্স্ট প্রাইজ পাওয়ার মতো ছাত্র না, তুমি ফার্স্ট প্রাইজ পেলে কীভাবে? তো তখন ও বললো যে মা ক্লাসে না আজকে স্যার একটা প্রশ্ন করছে, কেউ উত্তর দিতে পারেনি, আমি শুধু উত্তর দিতে পারছি। তো মা মনে মনে বলতেছে আমার ছেলে তো এটা পারার কথা না, তো শুনেই দেখি না এত ফার্স্ট হয়েছে। বলে কি প্রশ্ন ছিল বাবা? বলে প্রশ্ন ছিল গরুর কয়টা পা। কয় তুমি কয়টা বলছো? কয় তিনটা পা বলছি। কয় তিনটা পা বলে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো? বলে যে হ্যাঁ, ক্লাসের সবাই বলছে দুইটা পা। সবাই কয়টা বলছে? ও কয়টা বলছে? উভয় রং। কিন্তু ওর উত্তরটা কাছাকাছি ছিল দেখে ও ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তাই এই উদ্যোগে আমরা কোনো কিছু পাই আর না পাই, কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা ফার্স্ট প্রাইজ পাবো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাকে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, ভালো লাগছে। আপনি যাবেন না, আপনি যাবেন না, একটু কষ্ট দিব আপনাকে। আমি এখন মঞ্চে আহ্বান জানাতে চাচ্ছি নিজের বলার মতো একটা গল্পের ফাউন্ডার, যিনি নিজে পাশাপাশি আশপাশের কিছু মানুষকে ভালো থাকার সুযোগ করে দিচ্ছেন, ভালো রাখার চেষ্টা করে চলছেন, সেরকম আমাদের অনেক প্রিয় একজন মানুষ জনাব ইকবাল বাহারকে। জনাব ইকবাল বাহার আসছেন, তিনি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় শমশের আলী হেলারের হাতে, এবং ভীষণ ভালো লাগছিল আপনার কথা শুনতে ভাইয়া, এত সুন্দর করে কথা বলছিলেন উনি, এর মধ্যে আবার আমি উঠলাম স্টেজে, বিরক্ত হচ্ছেন না তো না আপনারা? অনেক ধন্যবাদ। এবারে আমি মঞ্চে আহ্বান জানাতে চাই কাউন্সিলর জনাব আলমাসুর রহমানকে আপনাদের সামনে এসে কিছু বলার জন্য।
এবং আরেকটি কথা বলে নিতে চাই, ঢাকা লাইভ থেকে আজকের পুরো অনুষ্ঠানটি কিন্তু সবাই উপভোগ করতে পাচ্ছেন এবং পুরো অনুষ্ঠানটি আসলে ঢাকা লাইভ থেকে সম্প্রচারিত হচ্ছে। এবং আমি আপনাদের অনুরোধ করব আপনারা প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক পেজ কিংবা ফেসবুক ওয়ালে ঢাকা লাইভের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, তাহলে আপনাদের পাশাপাশি আপনাদের কাছের মানুষরাও আপনাদেরও দেখতে পাবে, আমাদেরও দেখতে পাবে, ভালো হবে তাই না? একটু শেয়ার করে নেবেন প্লিজ। আলো তোমার কাছে খারাপ লাগছে না? এই যে দুটো আলো, তুমি কথা বলতে পারছিলে, বেশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন সবাই? ওকে, তো হেলাল ভাই কথাবার্তা শুনছিলাম, ভালো লাগছিলো, সবসময় ভালো লাগে, কারণ উনি একজন দার্শনিক মানুষ। ওনার যে একটু পরপর খালি বলছিলেন যে আমি গাড়ি চালাই, ওই স্টিভ জব যখন বলছেন যে আমি যখন ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমাতে ভর্তি হলাম, বন্ধুর বাসার মেঝেতে ঘুমাতাম, কোকের পুতুলগুলো দোকানে দিয়ে দিয়ে টাকা কামাতাম, সপ্তাহে একদিন হরিকৃষ্ণ মসজিদে গিয়ে ভালো খেতাম, তো ওই কথাগুলো মনে হচ্ছিল যে মানুষের জীবনটা খুব একাতারা, উঁচু নিচু, কঠিন। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীর জীবনটা উঁচু নিচু বেকাতারা, কিন্তু উঁচু নিচু বেকাতারা পথকে যদি সহজভাবে যেতে হয়, মানে সব মানে সাকসেসফুলি ওভারকাম করতে হয়, তাহলে মনের রাস্তা তো হতে হবে সোজা সরল। আমি যত জায়গায় ট্রেনিং করাই, যত প্রতিষ্ঠানগুলোতে, কর্পোরেট অফিসগুলোতে, আমি একটা কথাই বলি যে ব্যবসা কে করবে? ব্যবসা তো গরু ছাগল করবে না, পোষে পাখি ব্যবসা করবে না, ব্যবসা করবে কে? মানুষ। তাহলে আগে হতে হবে কে? মানুষ। তা আগে মানুষ হতে হবে, তারপরে ব্যবসা করতে হবে। কিন্তু দেখতে তো সবাই মানুষের মতন, কিন্তু আসলে কি তাই? যেমন পশুকে তো পশু হতে হয় না, পশু পশুই হয়, কিন্তু মানুষ তো মানুষ হয় না, মানুষ হতে হয়। যেমন সেদিন বুয়েটের ভিসি একটা সেমিনারে ছিলেন, আমিও ছিলাম, তো সে বুয়েটের ভিসি বলছিলেন স্যার যে আমার এক কলিগ, তার ছেলে ফার্স্ট ক্লাস হয়ে একটা ইউনিভার্সিটিতে টিচার হচ্ছে, তো এই সুখবর দেওয়ার জন্য তিনি মিষ্টি নিয়ে তার বন্ধুর ওখানে গেছেন, তিনিও একজন প্রফেসর, তো তিনি যখন মিষ্টি নিয়ে তার কলিগের কাছে গেছেন, প্রফেসরের কাছে তার বন্ধু, তা সে বলছে আচ্ছা আপনার ছেলে যে ফার্স্ট ক্লাস পেয়ে টিচার হচ্ছে খুব ভালো, কিন্তু আপনার ছেলে মানুষ হয়েছে, তো তো ওই শিক্ষক খুব মাইন্ড করছে, কারণ ভাবলেন আমি মিষ্টি নিয়ে গেলাম ও খুশি হবে না, হয়ে বলছে আপনার ছেলে মানুষ হয়েছে, তো উনি মোটেও ভালো লাগেনি ওনার, উনি বাসায় ফিরে গেছে। ঠিক 5 বছর পর ওই শিক্ষক সেই তার বন্ধুর কাছে, প্রফেসরের কাছে গিয়ে বলছে চোখের পানি ফেলে যে আপনি ঠিকই বলেছিলেন, আমার ছেলে ফার্স্ট ক্লাস হয়েছে কিন্তু মানুষ হয়নি। তার মানে মানুষ না হয়েও টিচার হওয়া যায়, মানুষ না হয়েও বক্তা হওয়া যায়, মানুষ না হয়েও ব্যবসায়ী হওয়া যায়। এখন ঠিক করতে হবে আমি ব্যবসায়ী কি মানুষই হব না অমানুষই হব, কোনো সমস্যা নেই, দুভাবে হতে পারে, নো প্রবলেম। আমি সবসময় একটা কথা বলি, আমি যখন ওই আজ থেকে প্রায় 10 বছর আগে একটা সেমিনারে প্রায় অধিকাংশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আমি দেখে বলেছিলাম আচ্ছা বলো তো বাবা সততায় সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ, আপনারা বিভিন্ন জেলা থেকে সিলেক্টেড হয়ে ট্রেনিং করে অনেক কিছু শিখে এখানে এসছেন, কথাটা খুব জরুরি। আমি বলেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে প্রায় 300 ছাত্রছাত্রী বিভিন্ন ইউনিভার্সিটির, আমি বলেছিলাম আচ্ছা সততায় সর্বোৎকৃষ্ট পথ এর কথাটা শুনেছো তোমরা? বলি ইয়েস। কতবার শুনেছো? বহুবার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, 3টা শব্দ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোৎকৃষ্ট পথ বা পন্থা। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাওয়ার পন্থা, সততায় সর্বোৎকৃষ্ট পথ কোথায় যাওয়ার পথ আমাকে বলো, একটা ছেলে উঠলো না মানে দাঁড়ালো না উত্তর দেওয়ার জন্য। আমি বললাম তোমরা একজনও বলতে পারবে না, কথাটা এতবার শুনেছ,
কিন্তু কথাটার মানে কি জানার চেষ্টা করো নাই? বাসাতেও বাবা মা শেখায়নি সম্ভবত, স্কুলেও শেখেনি, কলেজে বোধহয় সুযোগ ছিল না। সততাই সর্বোৎকৃষ্ট পথ, কোথায় যাওয়ার পথ? একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলে, কি স্যার সফলতার পথ? আমি বললাম, সফলতার ডেফিনেশনটা বলো দেখি। তারপরে সে বলল না। আচ্ছা ঘটনাটা কি? সেদিন তেজগাঁ কলেজে প্রায় 500 ছাত্রছাত্রী, তাদেরকে বললো, আচ্ছা বলো তো অহংকার পতনের মূল কথাটাকে শুনছো? বলি, ইয়েস স্যার। কতবার? বহুবার। বহুবার শুনছি স্যার অহংকার পতনের মূল। আমি বলো তো কি করলে, কি ভাবলে, মানে কি অঙ্গভঙ্গি করলে বা কি অ্যাটিচিউড করলে অহংকার হয়, আর অহংকারের সাথে পতনের সম্পর্কটা কি? অহংকার করলে পতন হবে কেন বলো? একজন 500 ছাত্রছাত্রী একজনে বলল না। কেন? কেন? তারা কনফিউজড, না জানি কি বলতে কি বলবো, সেদিন সার্ভার মাইন্ড টেন করে কিনা, না বলাই ভালো। আর এ কারণে অহংকার হয়েও যাচ্ছে, পতন হয়েও যাচ্ছে। ব্যবসা হবা, অহংকার করবা, ধপাস। আমার যেটা প্রশ্ন, আমরা কি কিছুই নিয়ে ভাববো না? কিচ্ছু নিয়ে ভাববো না, কিচ্ছু নিয়েও ভাববো না। সেদিন আমি তাদেরকে বলেছিলাম, আজকে গিয়ে বাসায় যাবে, আজকে বাসায় গিয়ে যাকে দেখবে আত্মীয় স্বজন তাকে প্রশ্ন করবে, আচ্ছা সুন্দর কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি? সুন্দর কাকে বলে? যাকে তুমি প্রশ্নটা করবে সে বলবে কি, পোকা কোথাকে আর তুমি সুন্দর মানে জানো না, না সুন্দর মানে তুমি জানো না, না সুন্দর মানে হচ্ছে, সুন্দর মানে হচ্ছে, সুন্দর মানে হচ্ছে, সুন্দর মানে হচ্ছে, সুন্দর আবার মানে কি? সুন্দর মানে সুন্দর, তার মানে সুন্দর কাকে বলে এটাও সে ভাবে নাই। আর ভালোবাসা মানে ও তো আরো জানে না, খালি ভালোবাসে আর ডিভোর্সে ভালোবাসে, আই লাভ ইউ, আই লাভ ইউ, বলে আই লাভ ইউ মানে কি বলে জানি না, আই লাভ ইউ। হেলাল ভাই দেখছেন অবস্থাটা? আশ্চর্য না বলো, আশ্চর্য না? তাহলে আমরা আসলে করছিটা কি, আমরা আসলে করছিটা কি করছে? একটা কথা মনে রাখতে হবে, আমি যখন দিল্লি গেলাম না গত মাসে, ইন্টারনেট তো দেখতে পারবো, তারপরে আমি কি বলবো? একটু দরকার নেই, একটু ভাবো না। আচ্ছা আল্লাহ বলছেন, হেলাল ভাই তো ইসলামী দর্শনে প্রচুর পড়াশোনা করেছে, এটিএন বাংলায় বহু লেকচার দিয়েছে, তো হেলাল ভাইয়ের কথাগুলো এখন আমি বলি, উনি তো বললেন না, এখন আমি বলি। আল্লাহ বলছেন সুরা সামসে, তোমার সবাই ব্যবসায়ী হচ্ছে এই জন্য বলছি, সুরা সামসে আল্লাহ বলছেন 9 এবং 10 নম্বর আয়াতে, সফল সেই হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে, ব্যর্থ সেই হয়েছে যে নিজেকে নষ্ট করেছে, অসৎ হয়েছে। আল্লাহর কথা নিশ্চয়ই ঠিক। আবার বলি, সুরা সামস আয়াত 9 এবং 10 কি বলছেন? সফল সেই হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে, ব্যর্থ সেই হয়েছে যে নিজেকে নষ্ট করেছে। সেকেন্ড সুরা বাকারা 77, তোমরা সৎকর্ম করো তাহলে তোমরা সফল হতে পারবে, তার মানে সফল হতে গেলে সৎ কাজ করতে হবে। এই যে ইকবাল ভাই নিজের পয়সা খরচ করে, নিজের সময় নষ্ট করে, ব্যয় করে, নষ্ট বলবো না তো, ব্যয় করে এই যে এত মানুষগুলোকে শেখাচ্ছেন, কেন? এটাকে বলে উত্তম কর্ম। উনি উত্তম কর্ম করে যাচ্ছেন, করে যাবেনও, কারণ উনাকে চিনি। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, 3 নম্বর আয়াতটা বলি, সুরা ইউনুস আল্লাহ বলছেন, পাপীরা কখনো সফল হয় না। এখন প্রশ্ন কিন্তু তুমি করতেই পারো যে স্যার 2 নম্বর করে হাইজ্যাক করে করে যে ব্যবসায়ীরা বাউলা করেছে, বাউলা করেছে, ওরা পাড়িগাড়ি করছে, এটা ক্যাপে করলো? প্রশ্ন তো করাই উচিত, উত্তর আমি দিয়েছি সেখানে আমার লেকচারে। মনে রাখতে হবে, 2 নম্বরই কইরা শয়তানি কইরা, বদমাশি কইরা, ঘুষ খায়া মানুষ অর্থ সম্পদ আয় করতে পারবে,
তাতে সে দুইটা জিনিস পাবে। তোমরা ব্যবসায়ী হচ্ছ, বিষয়টা জানা দরকার। দুই নম্বরই কইরা ঘুষ খায়া বদমাশি কইরা শর্টকাটের পথে অঢেল সম্পদ অর্জন করা সম্ভব। তাতে মানুষ দুটো জিনিস পাবে, ওয়ান কমফোর্ট। আচ্ছা, কমফোর্টের বাংলা কি? আরাম। দ্বিতীয় জিনিস পাবে আর সেটা হচ্ছে সেন্সেশন। সেন্সেশন বাংলা কি? কমফোর্টের বাংলা তো আরাম। আরাম মানে কি? বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, বাড়ি কুটলা কি, গাড়িতে চলবো, প্রচুর টাকা, আরাম, রাজপ্রাসাদের মধ্যে বাড়িতে থাকবো, আরাম, রাইট? তাহলে দুই নম্বরে করে কি পাওয়া যাবে? আরাম, কমফোর্ট। সেকেন্ড পয়েন্টটা কি বলেছি? সেন্সেশন। সেন্সেশন বাংলা কি? আমি জানি না, আমি জানি না বাংলা, সত্যি কথা বলছি জানি না। আরো ভালো করে ভালো, এটা তো আমিও জানি, অনুভূত বললে বুঝবে না তো। মজা, রাইট? মজা মানে কি? দশ বিশটা বিয়া করতে পারবো, অনেকগুলো গার্লফ্রেন্ড আপনি, রাইট? অঢেল দুই নম্বরই করে টাকা পয়সা কামাতে কি কি পাওয়া যাবে? কমফোর্ট, সেন্সেশন। বড়তে কি পাওয়া যাবে না? তিনটা জিনিস, সুখ, শান্তি, সন্তুষ্টি। সেইটা আপনার বলার কথা, না আমাকে বলতে হচ্ছে কেন? কি করছেন আপনি? এটা তো আপনার বলার কথা, আপনার কথাগুলো আমাকে বলতে হচ্ছে, কি সব যাবে না? আর উনি যদি একটু বলতেন তাহলে আমি আরো মজার মজার কথা বলতাম, কিন্তু উনি বললেন না বলে আমার মজার মজার কথাগুলো বলাই হচ্ছে না। কারণ ব্যবসায়ী তো একটা বেসিক জিনিস না ইকবাল ভাই, এটাই যদি না জানি তাহলে ব্যবসায় করতে কোনো লাভ নেই। সুশিক্ষা, রাইট? তাহলে বলো তো, আপনি বলেন তাহলে কি কি পাওয়া যাবে না? সুখ, শান্তি, সন্তুষ্টি। আচ্ছা বলেন তো, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য কি? সুখ, শান্তি, সন্তুষ্টি, ঠিক? ইয়াস। পরিষ্কার করে গবেষকরা বলছেন যে মানুষকে যদি এই সুখ, শান্তি আর সন্তুষ্টির জায়গায় যেতে হয় তাহলে যে ছাকনিটা পেরিয়ে যেতে হবে আর ওই ছাকনিটা হলো অনেস্টি। ইয়াস, একটা তালি বাজানো উচিত। কারণ আমার হাতে তো মাইক, আমি তো তালি বাজাতে পারছি না, আমি হাতেরও হাতে পারছি, তালি বাজাতে পারছি, মাইক ধরে দিচ্ছে হাতে। আমি আর বলছি, সুখ, শান্তি, সন্তুষ্টি এই জায়গায় পৌঁছাতে গেলে যে ছাকনিটা পেরিয়ে যেতে হবে ওই ছাকনিটা কি? অনেস্টি। সুতরাং সৎ হতেই হবে। ধরো আমি একটা এক্সাম্পল বলি, অনেক সময় বলি, ধরো তুমি একটা কাজ করেছো, হ্যাঁ, তুমি তোমার অনেক জায়গা সম্পত্তি, হ্যাঁ, তোমাদের ভাই বোনদের অনেক জায়গা, ধরো দশ বিশ বিঘা বা একর, ওকে। এখন তুমি খুব পড়াশোনা জানো, ভালো জানো, পড়াশোনা করে শিক্ষিত, এখন সবাই বলেছে তোমাকে দায়িত্ব দিয়েছে সব জায়গা জমিগুলো ভাগাভাগি করতে, তুমি করেওছো, কিন্তু চালাকি করে কারোর কাছ থেকে দশ হাত, কারোর বিহাত, বিশ হাত, এরকম করে জায়গাগুলো তুমি নিয়েছো, এমনভাবে নিয়েছো যে কেউ কোনোদিন বুঝবে না, কেউ কোনোদিন জানবেও না, কেউ কোনোদিন বুঝবে না, কেউ কোনোদিন জানবে না। ধরো সবার কাছ থেকে দশ হাত করে নিয়ে কতই বা জায়গা হবে, হয়তো ধরো পাঁচ ছয় কাঠা, দশ বিশ একর জায়গা। বলতো কেউ কোনোদিন জানবে না, কেউ কোনোদিন বুঝবেও না, কিন্তু দুইজন বুঝ, দুইজন দেখেছে, এক আর দুই নিজে। যিনি দেখেছেন উনি বিচার পরে হবে, কিন্তু তুমি দেখেছ তোমার সবসময় মনে হবে কেন, আমি একটা চোর, আমি একটা চোর, আমি একটা বদমাশ, আমি একটা চোর, আমি একটা বদমাশ। তোমরা আত্মীয় সবাই হাসবে, হা হা হা, কোনো একটা অনুষ্ঠানে সবাই হাসবে, হা হা আনন্দ, হা হা হা। কারণ হাসিটা পবিত্রতা, ইটস এ পিওরিটি, ওরা আনন্দের সাথে হাসবে, আর তুমি কি করবে জানো, ওই আনন্দের মধ্যে তুমি তবে কারণ তুমি হাসতে পারবে না তো, কারণ তুমি তো জানো তুমি একটা বদমাইশ, একটা সো, একটা
জীবন শেষ, আর মৃত্যুর আগে মনে হবে আল্লাহ কি করলাম, আমি তো চলে যাচ্ছি, এই বাড়িখানি থাকলো কি করলাম, কি করলাম, তো কি করছো বুঝো না। আচ্ছা আমি খুব বেশি রকম ভালো বাছাই দিস তুমি আমাকে, ভালো লাগতেছে, ওয়াই ওয়াই, মানুষ কি পাগল। সুতরাং তোমাদেরকে ব্যবসায়ী বানানো হচ্ছে, প্লিজ প্লিজ, সামনে কোটি টাকা থাকলেও ডু নট টাচ। কন্ট্রোল কাকে বলে? কন্ট্রোল করা। কন্ট্রোলের ডেফিনেশনটা কি? আমি নিজে একটা ডেফিনেশন করেছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে পড়াই। ডেফিনেশনটা হচ্ছে যেতে ইচ্ছে করছে, মানে ফেসবুকে বসতে ইচ্ছে করছে, বসলাম না, বসলাম না, বকা দিতে ইচ্ছে করছে, বকলাম না, রেগে যেতে ইচ্ছে করছে, রাগলাম না, মনে হচ্ছে দি একখান বকা লাগায় দিলাম না, তারপরে শর্টকাটের বড় লোক আসার সুযোগ আছে নিলাম না, সবাই ইয়াবা খাইতেছে খাইলাম না, কোটি টাকা আছে ইচ্ছা করে নিতে পারি নিলাম না, একটা মেয়ের সাথে সারাদিন আছি সারা রাতও আছি কিন্তু ধরলাম না, এটাকেই বলে কন্ট্রোল। যার যত কন্ট্রোল সে তত বড় মানুষ, আর যার কন্ট্রোল নেই তাকে আমরা কি বলি? কন্ট্রোলহীন, ভারসাম্যহীন, মানে পাগল। রাখতে ইচ্ছা করলে রেখে গেলাম, বকতে ইচ্ছা করলে বকে দিলাম, রাইট, শর্টকাটে ইনকাম করার সুযোগ আছে নিয়ে নিলাম। যার এরকম কন্ট্রোলহীন ও কিন্তু এক প্রকার পাগল, অ্যাবনর্মাল, রাইট। একটা সুন্দরী মেয়ে দেখলাম, ভালো প্রেম করি, কন্ট্রোল করতাম নিজেকে, কি সমস্যা না, কি ক্লিয়ার কি ক্লিয়ার না, কোটি টাকার দুই নম্বরিতে সুযোগ আছে তারপরে বলতে হবে আই ডু নট ওয়ান্ট, রাইট, এটাকেই বলে কন্ট্রোল। এরপরে বক্তব্যকে ইগুল ভাই, আচ্ছা আমি কিন্তু আলোচনা শুরুই করি নাই, জাস্ট ভূমিকা রাখছিলাম আর কি। হ্যাঁ আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, মানে হেলাল ভাই একটা কথা বললাম যে এগুলো বলা উচিত ছিল তার, কিন্তু ভাবলাম আজকে একটু লেকচার নিয়ে কথা বলবো, মানে ভালো লেকচারার হইতে হয়, বক্তা কেমনে হইতে হয়, এটার ভাবছি একটু কথা বলবো, কারণ তোমাদেরকে তো বক্তব্য রাখতে হবে। তো আমার মতো 20 মিনিট হয়নি নাকি? 20 মিনিট হয়ে গেছে ইকবাল ভাই? ওনারা বুঝতে পারেন, আমি বুঝতে পারিনি, তাহলে কি এই আলোচনাটা পরে আর করবো নাকি? অনেক আলোচনা ছিল, আমি জানি তোমরা আমাকে ছাড়বে না, আমারও ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু অনেক বক্তা আছে তো, তাই না? তবে একটু বলা মতো উচিত, হ্যাঁ রাইট। আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমি একজন ভালো বক্তা হতে চাই, লেস ব্রাউন, অ্যান্টনি রবিন্স অথবা ইকবাল ভাই, তারপরে এরকম, তা আমাকে বলে যে ভালো বক্তা হওয়ার পথ কি? তাই আমি বললাম দেখো ভালো বক্তা হতে গেলে প্রথমেই তোমাকে সৎ হতে হবে, কারণ সৎ অসৎ মানুষ কখনো ভালো বক্তা হতে পারে না, কারণ তার ভিতরে তো দুই নম্বর, সে তো এক নম্বর কথা বলবে কেমনে, তাই না? রাইট, তো প্রথম পয়েন্ট হচ্ছে অনেস্ট হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, মঞ্চে এসে মানে আমি যেটার উপর বলবো সেটার উপর প্রচুর জ্ঞান থাকতে হবে, যা আমি বিশ্বাস করি তার উপরে বলতে হবে, আমি যা বিশ্বাস করি তা বলতে গেলে তো প্রেশার, মেন্টাল প্রেশার হবে। তো এরকম বহু বহু ব্যাপার আছে, যে বিষয়বস্তুর উপর প্রচুর জ্ঞান থাকতে হবে, উচ্চারণ ভালো হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, তারপরে বিষয় দর্শকদের সাথে রিলেশনটা রাখতে হবে, চোখের রিলেশন থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ, ইত্যাদি ইত্যাদি বহু বহু কারণ আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একজন ভালো বক্তা, সেটা হচ্ছে যে প্রচুর জানতে হবে, নলেজ রাখতে হবে। আচ্ছা নলেজের ডেফিনেশনটা কি? নলেজ ইজ দ্য কালেকশন অফ ইনফরমেশন, যে যত জানে সে তত জ্ঞানী। আচ্ছা আমরা জ্ঞান অর্জন করি কয়ভাবে? চারভাবে, পড়ে, ঘুরে অর্থাৎ দেখে, আর অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স, মনে থাকবে
পড়ে ঘুরে তারপরে অভিজ্ঞতা থেকে, এর মাধ্যমে আমরা ভীষণ ভীষণ ইনফরমেশন বা জ্ঞান অর্জন করতে পারি। আর চার নম্বরটা আমি বলিনি এখনো, যেটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। পড়ে মানে যত কিছু পড়ো, দেখা মানে ভ্রমণ, আর অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা। বোঝা যাচ্ছে কিছু? তিনটা বলে থাকবে, চারটা পয়েন্ট, পড়ে ভ্রমণ করে অর্থাৎ দেখে, আর তিন নম্বরটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে অভিজ্ঞতা অর্জন করা, আর একটা হচ্ছে অভিজ্ঞতা থেকে এই স্পিরিচুয়াল নলেজ। হ্যাঁ, তোমরা সবাই এদিকে তাকিয়ে আছো, আমার দিকে তাকিয়ে তবে ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা নলেজ, ভালো বক্তা হতে গেলে কি কি করতে হবে তো জানবেন, তোমাদের সম্বন্ধে বক্তা হতে হবে তো। তার প্রথম কি? পড়ে তারপরে ঘুরে তারপর তিন অভিজ্ঞতা থেকে, চার নম্বর হচ্ছে স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্ম জ্ঞান, রাইট না? কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি প্রচুর পড়ব, প্রচুর অভিজ্ঞতার কথা জানব এবং আমি আমার ভ্রমণের মাধ্যমে কথাগুলো বলবো, নো, তুমি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারবে না। কেন বলো তো? তুমি প্রচুর পড়েছো, পড়ার থেকে তুমি বলছো, তা তুমি কে? তুমি প্রচুর পড়েছো, পড়া থেকেই তুমি মানুষকে জানাচ্ছ, তাহলে তুমি কে? তুমি তো একটা মানে প্রতিবিম্ব, পড়লাম স্লাইড করলাম ওটাই জানালাম, তাহলে হু অ্যাম আই, তাহলে আমি কে? তুমি পড়ে পড়ে 20-25টা স্লাইড করলে ওটা তুমি মানুষের কাছে বললে, তাহলে তুমিটা কে? তাহলে তো এটা তো, এটা তো আমি রেকর্ডের মাধ্যমে জানতে পারি। নাও আমি আবার বলছি, তুমি পড়াশোনা করে অভিজ্ঞতা থেকে এবং ঘুরে তুমি যে কথাগুলো বলবে ওই কথাগুলোর মাধ্যমে তুমি সেরা বক্তা হতে পারবে না। চার নম্বরটা লাগবে, সেটা কি? আধ্যাত্ম জ্ঞান। এই তিনটে জিনিস তোমার ভেতরে তোমার স্পিরিচুয়াল নলেজ থেকে টাচ করে তুমি যখন বলবে তখনই হবে তার নিজস্বতা, ইন্ডিভিজুয়ালিটি, রাইট? ওই জায়গায় যদি তুমি পৌঁছাতে না পারো, তুমি যদি তোমার স্পিরিচুয়াল নলেজে, জ্ঞানের গভীরে যদি যেতে না পারো, তোমার সেই কথা মানুষের হৃদয়কে টাচ করবে না। এক্সাম্পল, হাতে সময় নাই এই জন্য বেশি বললাম না, এক্সাম্পল। আচ্ছা বলো তো, তুমি যদি সূর্যের মতন হতে চাও, সূর্যের মতন মানুষকে দিতে চাও, তাহলে তোমাকে সূর্যের মতনই পড়তে হবে। কে বলেছেন? এপিজে আব্দুল কালাম। কোথা থেকে পেলেন তিনি এ কথা? কোনো বইতে পাননি, এটা তার স্পিরিচুয়াল নলেজ। আচ্ছা, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। উনি এই কথা কোন বইতে পেলেন? স্পিরিচুয়াল নলেজ। তুমি যদি চাকরিতে, তুমি যদি চাকরিকে সেলুট না করো, তুমি যদি চাকরিতে চাকরিকে সেলুট করো, তোমার কর্মকে সেলুট করো, কাউকে তোমাকে সেলুট করতে হবে না। কিন্তু তুমি যদি চাকরিতে ফাঁকিবাজি করো, তোমার নিজের কর্মকে ফাঁকি দাও, তোমাকে মানুষকে সেলুট করতে হবে। এই কথাটা তিনি কোথায় পেলেন? স্পিরিচুয়াল নলেজ। ওই জায়গায় যদি তুমি বসতে না পারো, কখনোই তুমি বক্তা হতে পারবে না। Yes. Thank you. থাকতে হবে। হ্যাঁ ক্রিস্ট, আপনি বলছিলেন না যে একজন ভালো উদ্যোক্তা হতে হলে, একজন ভালো বক্তা হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হবে, একজন সৎ মানুষ হতে হবে। তো আমি মঞ্চে আহ্বান জানাতে চাই এমনই একজন ভালো মানুষ এবং সৎ মানুষ আমাদের প্রিয় ইকবাল বাহার ভাইয়াকে সম্মাননা তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দুজনকেই। আমি একটু আগে বলছিলাম না যে এত অসাধারণ কিছু মানুষ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা এত অসাধারণ অসাধারণ কথা বলবেন তাদের মাঝখানে আমি খুবই বিরক্তিকর। তো আমাদের মাঝে না আরেকজন এসে উপস্থিত হয়েছেন যাকে আমি একটু মঞ্চে ডাকতে চাই, কারণ যিনি আসলে এখানে যদি বসে বসে অনুষ্ঠান দেখেন তাহলে আমার একটু কষ্টই হবে উপস্থাপনা করতে আপনাদের হাসাতে। আমাদের প্রিয় জাফরি ভাই
একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আপনার সামনে উপস্থাপনা করতে আমার একটু ভয়ই লাগছে, তো যদিও আপনি উঠার পরে স্টেজে আমার নেমে যেতে হবে, তারপরে আপনি যদি একটু আমার সাথে থাকতেন। হ্যাঁ, আপনি যদি ডাকতেন পরের জনকে। এই মানুষটার জন্য একটা জোরে হাততালি হোক। ওনার উনি আমার বন্ধু, এটা হলো আমি বলবো সবচেয়ে বড় পরিচয়, এবং অসম্ভব ভালো উপস্থাপক। হ্যাঁ, অনেক ভালো উপস্থাপক। কয়েকদিন আগে আমাদের নিউজ প্রেজেন্টারদের একটা প্রোগ্রামে উনি কাঁপিয়ে দিয়েছেন বলা যায়, এবং আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে উনি এসছেন, আমাকে সঙ্গ দিতে উনি এসছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্যে, এবং মিম যেহেতু মাইকটা ধরিয়ে দিল, সো কিছু করার নাই। প্রথম কথা হচ্ছে আমি মানে খুব মানে ইকবাল ভাই মিম ওরা এত ক্লোজ যে এভাবে এত ফর্মালি কথা বলতেছে, এটার জন্য আমি লজ্জা পাইছি, তালির জন্য না, মানে একটু মানে ফোনে যখন কথা আমরা এভাবে কথা বলি না। সো এই প্রোগ্রামটা ইকবাল ভাইয়ের একটা স্বপ্ন ছিল, সো সেই আজকে আমরা একদম সাম সর্ট অফ ক্লোজিং সেরেমনিতে চলে এসেছি। সো প্রথম কথা হচ্ছে বেস্ট উইশেস টু অল অফ ইউ, আর আই এম নট আ সেলিব্রিটি লাইক মিম হুইজ ইজ অন দ্য স্টেজ। এটা হচ্ছে মানে বলে আর বলে অনেক সময় যে সাকিব আল হাসানরাও অনেক সময় বলে যে প্রিমিয়ার ডিভিশনে একটা প্লেয়ার আছে খুব ভালো খেলে, বাট সাকিব না সে, তো মিমরা এরকম বলে আর কি জাফরি খুব ভালো অ্যাঙ্কার, বাট অ্যাঙ্কারিং সে করতেছে ইকবাল ভাই তাকে আনছে, আমাকে আনে নে। সো আমাদের নেক্সট বক্তা হচ্ছে জুবায়ের হোসেন, ফাউন্ডার অ্যাট ফ্যাট চেকার অ্যান্ড টপ টিউব, প্লিজ গিভ আ বিগ হ্যান্ড ফর জুবায়ের হোসেন। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য ফ্লো। আমি জুবায়ের হোসেন, ফাউন্ডার অফ অ্যানিমেল বিডি লিমিটেড, ব্যাট চেকার, টপ টিউব অ্যান্ড কিক ভয়েস। আমি বেসিক্যালি আপনাদের মতোই একজন তরুণ স্বপ্নবাজ মানুষ, খুবই সাধারণ একজন উদ্যোক্তা। তো আজকে আপনারা আমি যতদূর জেনেছি বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনারা ইতোমধ্যে অনেক কিছু শিখেছেন, বিভিন্ন স্বপ্ন দেখা শিখেছেন, সাহস করতে শিখেছেন, একজন উদ্যোক্তা হতে গেলে কী কী মানে করতে হয়, কী কী জিনিস জানতে হয় সেগুলো আপনারা শিখেছেন। তো আমি খুবই সাধারণ ক্ষুদ্র একজন উদ্যোক্তা, সো আমার পক্ষে আপনাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া সম্ভব না, কিন্তু আমি ছোট্ট কিছু লাইফের স্টোরি শেয়ার করব, আমার কাজের ক্ষেত্রে আমি যেগুলো মানে দেখেছি বা ফেস করেছি, তো সেখান থেকে যদি কিছু শেখা যায় তাহলে ভালো। ওকে, সো আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। 10 ডিসেম্বর 1914 আমেরিকার নিউ জার্সিতে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে, বিশাল একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। তো 10টা বিল্ডিং, কেমিক্যাল ফ্যাক্টরি প্রায় 10টা বিল্ডিং আগুনে একেবারে পুরো শেষ হয়ে যাচ্ছিল। তো কেমিক্যাল ফ্যাক্টরিতে ফ্যাক্টরিটা ছিল হচ্ছে লেজেন্ডারি ইনোভেটর থমাস এডিসনের। তো এডিসন ওখানে 8 থেকে 10টা ফায়ার ইউনিট সেখানে যে উপস্থিত হয় এবং তার আগুন নেভানোর চেষ্টা করে, বাট দেখা যায় যে যেহেতু কেমিক্যাল রিয়াকশন হচ্ছিল সে আগুনটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। তো এডিসন সব রকম চেষ্টা করে করে আগুন নেভাতে না পেরে তারপর সে দূরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে দেখছিল যে তার চোখের সামনে কিভাবে তার সারা জীবনের মানে গড়ে তোলা যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেটা আগুনে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তো এডিসনের 22 বছরের ছেলে চার্লস এডিসনের পাশে এসে দাঁড়ায়। তো সে এডিসন তার ছেলেকে বলে যে তোর মাকেও ডেকে নিয়ে আসো, তার ফ্রেন্ডদেরকেও আসতে বলো, জীবনে এত বড় মানে ফায়ার ইনসিডেন্ট আর দেখতে পারবে না, তা না হলে মিস হয়ে যাবে। তো চার্লস খুবই শকড হয় এবং সে বলে, বাবা আমাদের চোখের সামনে আমাদের পুরো ফ্যাক্টরি, আমাদের সারা জীবনের গড়া সব কিছু এভাবে পুরো ছাই হয়ে যাচ্ছে আর তুমি এভাবে বলছো। তো এডিসন তখন তার ছেলেকে বলে যে হ্যাঁ, আমাদের পুরো ফ্যাক্টরি পুরো ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরিতে আমরা যত মিস্টেক্স করেছি, যত ভুল করেছি, সেই ভুলগুলো এই ফ্যাক্টরির সাথে সাথে পুরো ছাই হয়ে যাচ্ছে, আমরা কাল থেকে আবার নতুন করে শুরু করব। তো পর ওই দিন সন্ধ্যাবেলা নিউ ইয়র্ক টাইমস এর এক সাক্ষাৎকারে এডিসন বলেন যে আমি হ্যাঁ আমি সব হারিয়েছি, আগুনের লেলিহান শিখা থেকে আমি আমার কোম্পানিকে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারিনি, যদিও আমার বয়স 67 বছর, কিন্তু আমরা নতুন করে শুরু করব। এডিসন এবং তার ছেলে আসলেই পরের দিন সেই কোম্পানিকে আবার নতুন করে শুরু করেছিলেন। সো গ্রেট পিপল ডিডন্ট ট্রাই, দে ট্রাই টু রিবিল্ড দেয়ার ড্রিমস, গ্রেট পিপল ডিডন্ট গিভ আপ, দে লিভ আপ টু দেয়ার ডিফিকাল্টিস, তারা নতুন করে আবার শুরু করেছে, যত বাধা আসুক
তার সারা জীবনের গড়া ইন্ডাস্ট্রি তার চোখের সামনে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, বাট সে আবার নতুন করে শুরু করেছে। তো একজন উদ্যোক্তা হিসেবে আমি কাজ করছি 16 বছর বয়স থেকে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলবো যে আমাদের লাইক আমাদের আমাদের উদ্যোক্তা হতে গেলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ওই শক্তিটা থাকতে হবে, আমাদের যে কোনো সিচুয়েশন থেকে আমাদেরকে আবার নতুন করে শুরু করার এই শক্তি, সামর্থ্য, সাহস আমাদেরকে থাকতে হবে। এটা হচ্ছে ফ্রেশ থিং আমাদের উদ্যোক্তা হতে গেলে। এবার আমি যখন কোম্পানি শুরু করেছিলাম তখন আসলে কিছুই ছিল না, আমার বাবাও খুব বেশি পয়সার মালিক ছিলেন না, উনি একজন আর্মির সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন, তো আমাদের নিজের খরচ নিজেদেরই চালাতে হতো। খুবই ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে শুরু করেছিলাম, টিউশনই করাতাম, একসময় টিউশনই ছেড়ে দিলাম। আমি বেসিক্যালি সফটওয়্যার নিয়ে কাজ করি, মোবাইল অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার উপর। আস্তে আস্তে খুবই ভালো করা শুরু করলাম, মানে দেখা গেছে অনেক বড় বড় ক্লায়েন্ট, বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের একটা কোম্পানি আইনি সুবিধা নিয়ে ল সাপোর্ট তৈরি করলাম, আমরা খুবই প্রফিটে চলে গেলাম এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ভালো করা শুরু করলাম। বাট কিছুদিন পরে একটা বিপত্তি আসলো, বিপত্তিটা হচ্ছে আমার কোফাউন্ডারের সাথে আমার ক্ল্যাশ হয়ে গেল, এবং তারপরে যেটা হলো খুব ভয়াবহ একটা সমস্যা হলো, এবং সেই সমস্যাটার কারণে আমরা এতদিন যত কাজ করেছি সব কিছু শেষ হয়ে যায়। ইভেন যতগুলো ক্লায়েন্টের কাজ হাতে ছিল সেগুলোও যায়, ইভেন আমরা যতগুলো প্রোডাক্ট শেয়ার মার্কেট নিয়ে আমরা কাজ করেছিলাম সব কিছু নষ্ট হয়ে যায়। তো তারপরে আমি আবার নতুন করে শুরু করেছিলাম এবং সেই জন্যই হয়তো আজকের এই জায়গায় আসতে পেরেছি। বাট এখানে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এরকম হবে, আপনারা বিজনেস করতে গেলে আসলে একা করবেন না, রাইট? আপনারা কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে করবেন বা টিমমেটকে নিয়ে করবেন। এক্ষেত্রে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যবসা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ক্লিয়ার করে নেই না আমাদের ইকুইটি, কে কত পার্সেন্ট প্রফিট পাচ্ছে, কে কত পার্সেন্ট ইকুইটি, এটা আমরা ক্লিয়ার করে নেই না, রাইট? আবার কয়েকটা সমস্যা দেখা যায়। ধরেন আপনারা দুই বন্ধু ব্যবসা করছেন, আপনার বন্ধু 50%, আপনার 50%, বাট কিছুদিন পর না জানি 2 মাস বা 6 মাস পরে আপনার কোম্পানি অনেক ভালো করছে, খুবই ভালো করছে, বুমিং একেবারে, কিন্তু আপনার বন্ধু নতুন বিবাহ সম্পন্ন করিয়া ব্যবসায় আর সময় দিচ্ছে না, এরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ধ্বংস হয়ে যায়। সো বি কেয়ারফুল, একটা কোম্পানি, একটা স্টার্ট আপ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে কোফাউন্ডারদের ক্ল্যাশ হওয়ার কারণে, যেটা আমি পার্সোনাল লাইফে মানে ফেস করেছি এবং আমি অনেককেই দেখেছি। সো এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে। এক্ষেত্রে আমি একটা ছোট টার্মস বলে দিই, আপনারা বাসায় যে স্টাডি করে নেবেন, সেটা হচ্ছে ওয়েস্টিং ইকুইটি। ওয়েস্টিং ইকুইটি একটা টার্মস যেটা স্টার্ট আপরা এখন সব থেকে বেশি ফলো করে। এটা হচ্ছে আপনি এবং আপনার বন্ধু দুজনে মিলে যদি একটা কোম্পানি শুরু করেন, সেই কোম্পানিটা ধরেন আপনি 40%, আপনার বন্ধু 40%, কিন্তু আপনারা 40% পাবেন না, এটা অর্জন করতে হবে। 4 বছরের একটা সময় সীমা থাকবে, 3 থেকে 4 বছর। তো এই 4 বছরে আপনার 10-10% করে, মানে 10% করে দুজন কোফাউন্ডারকে এই ইকুইটি অর্জন করতে হবে। তার মানে প্রথম বছর কাজ করার পরে যদি আপনার বন্ধু কোম্পানি ছেড়ে দিয়ে ভেঙে যায় তাহলে সে 10% ইকুইটির মালিক হবে, বাকি পুরাটার মালিক হবে না। ইয়া, ইটস এ ওয়েস্টিং দ্য ইকুইটি বলে এটাকে। সো এই ব্যাপারটা একটু পড়াশোনা করবেন, স্টার্ট আপ করেন, বন্ধুদের সাথে ব্যবসা করেন, শুরুতে সব কিছু তো পেপারাইজ থাকতে হয়, তা নাহলে ইনভেস্টর ইনভেস্ট করে না। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আগে থেকে একটু কেয়ারফুল থাকা, একটু জেনে নেওয়া ভালো, তাহলে এই ধরনের বড় ক্ল্যাশ হয় না, রাইট? সো এবার আমি একটু বলতে চাই যে আমরা উদ্যোক্তা, আমরা আসলে দেশ নিয়ে ভাবতে হবে, আমাদেরকে যে কোনো কাজ করতে হলে আমাদের দেশের কথা ভাবতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা একটা কাজ করেছিলাম ভ্যাট চেকার। আপনারা হয়তো জানেন যে আমরা রাজস্ব বাঁচানোর স্বপ্ন নিয়ে এই ভ্যাট চেকারকে শুরু করেছিলাম, এবং গত 1 বছরে এই একটা উদ্যোগ ভ্যাট চেকার, যেটা বাংলাদেশ সরকারের 350 কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাংলাদেশ সরকারকে বাঁচিয়ে দিয়েছে। সো আমি যদি প্রশ্ন করি যে এই ভ্যাট চেকার এটা কি আহামরি কোনো কিছু, এটা কি এমন কোনো রকেট সায়েন্স যেটা অন্য কেউ তৈরি করতে পারবে না, উত্তর হচ্ছে না। এটা খুবই সাধারণ একটা মোবাইল অ্যাপ্লিকেশন উইথ এ গ্রেট ড্রিমস। আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, একটা সাধারণ উদ্যোগ যেটা বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে, এবং এটাকে শুধু বাংলাদেশ, এটা দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননা অ্যাম্বিলিয়ন্ত অর্থ সাউথ এশিয়া ওয়ার্ল্ড সামিট, বিশ্বের 148টি দেশের সমন্বয়ে যে ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত হয় সেখানে এটা বাংলাদেশের সেরা ইনোভেশন হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে এভাবে। সো আমাদের দেশ নিয়েও ভাবতে হবে, উদ্যোক্তাদের সবার আগে ভাবতে হবে দেশ নিয়ে, মানুষের জন্য। আমরা অনেক সময় কমপ্লেইন করি যে দেশ আমাদেরকে কী দিয়েছে, আমাদের এই নাই সেই নাই, দেশ আমাদেরকে কী দিয়েছে, বাট কখনো কি আমরা নিজেকে প্রশ্ন করেছি যে আমি দেশকে কী দিয়েছি, যেই দেশের মাটি, পানি, বাতাস, যেই দেশে আমরা বড় হয়েছি সেই দেশকে আমরা কী দিতে পেরেছি? কখনো কি আমরা প্রশ্ন করেছি নিজেকে? আমরা মসজিদে যাই, মন্দিরে যাই, গির্জায় যাই, দুহাত তুলে সৃষ্টিকর্তাকে বলি আমাকে এটা দাও, সেটা দাও, আমার ব্যবসা উন্নতি করে দাও, আমার পড়াশোনায় ভালো করে দাও, বাট কখনো কি ওই সৃষ্টিকর্তাকে দুহাত তুলে বলেছি যে আমি তোমার কাছে এসেছি, কী চাও তুমি আমার কাছে? কখনো কিন্তু আমরা বলি না, উই আর সো সেলফিশ। সো উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট আমাদেরকে সেলফিশ
জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের উদ্যোগ, আমরা হচ্ছে চেঞ্জ মেকার, আমাদের উদ্যোগ সমাজের কি পরিবর্তন করে, মানুষের কি পরিবর্তন করে। আজকে যদি উদাহরণ দেন মাইক্রোসফটের কথা, আজকে যদি উদাহরণটা দেন ফেসবুকের কথা, বাংলাদেশের যেসব স্টার্টআপ আছে চালদাল ডট কম পাঠাও যার কথা বলেন, তারা সর্বপ্রথম চিন্তা করেছে তার সে উদ্যোগ মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আনতে পেরেছে। সো আমাদেরকে প্রথম উদ্যোগ নেবার আগে প্রথম চিন্তা করতে হবে যে আমার এই উদ্যোগ মানুষের কতটুকু পরিবর্তন আনতে পারবে। যদি পরিবর্তন আনতে পারে ইউ আর গোনা বি সাকসেসফুল এবং আপনি সেখান থেকে মানি মেক করতে যাচ্ছেন। ইয়া, এবং আপনার সে উদ্যোগ যদি হয় শুধুমাত্র টাকা অর্জনের জন্য, আমি শিওর করে বলতে পারি যে ইউ আর গোনা ফেল, আপনি ফেল করতে যাচ্ছেন। আপনি যদি শুধুমাত্র দেখেন যে ওখানে টাকা আছে, ওখানে ব্যবসা করলে ইনভেস্ট করলে টাকা পাওয়া যাবে, ইউ আর গোনা ফেল। আমাদের এই জন্য প্রথম চিন্তা করতে হবে যে আমাদের উদ্যোগ, আমাদের যে চিন্তাটা আমরা করছি, এই চিন্তাটা মানুষের জীবনে কতটুকু ভ্যালু, কতটুকু পরিবর্তন আনতে পারবে। এবার আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন ভাইবারের কথা, ধরেন হোয়াটসঅ্যাপের কথা, ধরেন এক একটা অ্যাপস সারা বিশ্বের মানুষের জীবনে পরিবর্তন এনেছে এবং সারা বিশ্বের মানুষের জীবনে ইম্প্যাক্ট রেখেছে। আজকে এই সফটওয়্যারটা যদি আমাদের বাংলাদেশি কোনো উদ্যোক্তা তৈরি হতো, আমাদের যদি হতো, আমরা গর্ব করে বলতে পারতাম। কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি বিশ্বব্যাপী চিন্তা করার অভাব রয়েছে। সো আমি স্বপ্ন দেখেছিলাম, আমি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কাজ করেছি, অনেক কাজ করেছি, অনেক ক্লায়েন্টের কাজ করেছি, নিজে অনেক উদ্যোগ নিয়েছি, বাট আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা এমন কিছু তৈরি করবো যেটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে। সো আমি একটা অ্যালগোরিদম, আমার টিম, আমরা একটা অ্যালগোরিদম তৈরি করি যেটা তৈরি করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আপনারা শুনেছেন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং লিনিয়ার অ্যালগোরিদম দিয়ে এমন একটা অ্যালগোরিদম তৈরি করি যেটা হচ্ছে ইউটিউবের বিলিয়নস অফ ডেটা অ্যানালাইসিস করে, সারা বিশ্বের বিলিয়নস অফ ডেটা অ্যানালাইসিস করে প্রতি 12 ঘন্টায় ইউটিউবের সেরা 10 গান যে কোনো ভাষার জন্য খুঁজে বের করতে সক্ষম, এমন একটা বুদ্ধিমত্তা আমরা তৈরি করি এবং সেটা একটা মোবাইল অ্যাপস আকারে গুগল প্লে স্টোরে ছাড়ি, যেটার নাম হচ্ছে টপ টিউব। তো আপনারা শুনে অবাক হবেন, মাত্র কয়েক মাসের মধ্যেই টপ টিউব সারা বিশ্বে 1.5 মিলিয়ন ইউজার অতিক্রম করেছে, যেটা বাংলাদেশের জন্য ইটস আ রিয়েলি অ্যামেজিং নিউজ। বাংলাদেশের জন্য এটা একটা টপ মোবাইল অ্যাপ্লিকেশন এবং এরকম ফলাফল আমি চিন্তা করতে পারিনি। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, মানুষকে বলেছি টপ টিউবের কথা, অনেকে হয়তো এটা বুঝতে পারে নাই, বাট ইন্টারন্যাশনালি টপ টিউবের যে ইউজার সেটা 97% ইউজার হচ্ছে দেশের বাইরের। সব থেকে বেশি ইউজার আছে এখন ব্রাজিলে, ইউএসএতে, ক্যানাডায়। সো এটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। সো আমি আপনারা যারা কাজ করছেন, হ্যাঁ আপনারা দেশ নিয়ে শুরু করবেন, হয়তো ছোট করে শুরু করবেন, বাট থিঙ্ক গ্লোবাল। আপনারা চিন্তা করবেন যে আপনার ওই উদ্যোগটাকে কিভাবে, আলিবাবা যখন শুরু করেছিল তখন কিন্তু বিশ্বব্যাপী ভাবে নাই, তারা ছোট করেই শুরু করেছিল। সো আপনারা যখন শুরু করবেন তখন আস্তে আস্তে, এখন ইন্টারনেটের যুগ, এখন কিন্তু সারা বিশ্বকে একটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করা যায়। আমরা পুরো বিশ্বে একটা গ্লোবাল ভিলেজ, আমরা জাস্ট কিছু বাউন্ডারি দিয়ে সেটাকে আলাদা করে ফেলেছি। ইয়া, সো আমাদেরকে বিশ্বব্যাপী চিন্তা করতে হবে। এখন যখন আমি ইন্দোনেশিয়াতে যাই, যখন দিল্লিতে যাই, যখন দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে যাই, খুব গর্ব করে কিন্তু আমি টপ টিউবের কথা বলে আসি যে ইয়াস, মেড ইন বাংলাদেশ, রাইট? আমাদের অনেক বেশি ইউজার আছে ইন্ডিয়াতে, ইন্দোনেশিয়াতে। সো আমাদেরকে ওই চিন্তাটা করতে হবে যে গ্লোবালি যাওয়ার চিন্তা করতে হবে। এবং পরিশেষে আমি একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে হেল্প আদার্স, রাইট? আজকে ইকবাল বাহার ভাইয়ের কথা বলি, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো বাহার ভাইকে যে এইভাবে মানে ইয়াংদের জন্য আপনি কাজ করছেন। ইজ এ ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনর, বাট তারপরেও সে নিজের মানে সময় দিয়ে এই যে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে লিফট দিচ্ছে অন্যকে, আমাদেরকে সহযোগিতা করার জন্য, এই ব্যাপারটা আমাদের তরুণদের জন্য একটা আদর্শ হওয়া উচিত। আমাদের আমাদের যারা উদ্যোক্তা হব আমরা, আমাদের জন্য আদর্শ হওয়া উচিত। আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, আমরা দেখি একজন ছেলে যখন ভালো করে, একজন মানুষ যখন ভালো একটা কিছু করে, তখন আমরা সবাই মিলে তাকে টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করি। বাট উদ্যোক্তা হতে গেলে ওই কাজটা করা যাবে না, তাকে লিফট দিতে হবে। আমি যদি আজকে আপনাদেরকে বলি যে আমার মোবাইল অ্যাপ টপ টিউব, সবাই যে গুগল প্লে স্টোর একটা রিভিউ দেন, আমি জানি না কয়জন দিবেন। আমি যদি বলি ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেন বাংলাদেশি প্রোডাক্টই, তো আমি জানি না কয়জন দিবেন, বাট উই শুড ডু ইট। কারণ হচ্ছে আমরা যখন এন্টারপ্রেনররা একে অন্যকে সহযোগিতা করব, হোক সেটা অন্য শুধুমাত্র এন্টারপ্রেনরদের না, অন্য মানুষকে, আমরা যখন অন্যকে লিফট দিব, সেই লিফট দেওয়ার মাধ্যমে আমাদের অন্তর আরও বেশি বড় হয় এবং আমরা নিজেরাও লিফট পাই। এবং এগুলো আমি এই কথাগুলো বলছি একদম রিয়েল লাইফ থেকে। আমি দেখেছি আমার অফিস মিরপুর ডিওএসএসে আমি বিভিন্ন ট্রেনিং সেশন করাই, আমার যারা মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে চায়, যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চায়, আমি তাদেরকে শেখাই। আমি দেখেছি যে এটা আত্মাকে কত সমৃদ্ধ করে এবং অন্যকে সহযোগিতা করার ফলে কিভাবে আসলে একটা সমাজ, একটা প্রজন্ম কিভাবে পরিবর্তন হতে পারে। তো আমাদের সবাইকে পরিবর্তিত হতে হবে, সমাজের বর্তমান যে ব্যবস্থা, বর্তমান যে ট্রেন্ড, এই ট্রেন্ডের সাথে আমাদের উদ্যোক্তাদের যাওয়া যাবে না, রাইট? আজকে ইন্ডিয়া যখন হেরে যায় তখন বিভিন্নভাবে গালি দেয় ইন্ডিয়াকে,
আজকে আমার টপ টিউবের প্রায় 2.5 লাখ ইউজার আছে শুধুমাত্র ইন্ডিয়াতে। আজকে যদি আমি টপ টিউবের ফাউন্ডার হয়ে ইন্ডিয়াকে একটা গালি দেই, ওরা কিন্তু বয়কট টপ টিউব লিখে কালকে থেকে শুরু করবে, রাইট? সো উদ্যোক্তাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনো স্পেশাল কমিউনিটিকে, কোনো স্পেশাল দেশকে, জাতিকে কখনোই গালি দেওয়া, ছোট করা চলবে না, রাইট? এবং মনে রাখতে হবে যে ওরাও হয়তো বা একসময় আমাদের টার্গেট হবে, ওদেরকে দিয়েও হয়তো বা একসময় আমরা মার্কেট ধরবো। সো আমাদের ব্যাপারগুলো চিন্তা রাখতে হবে, একে অন্যকে সহযোগিতা করতে হবে। সরি আমি অনেক টাইম নিয়ে নিলাম, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। তুমি দাঁড়াও একটু, আমি আসলে এই এই ছেলেটাকে আমি বলবো জুবায়ের আমি খুব পছন্দ করি, এবং আমি আজকে আপনাদের সামনে ওকে নিয়ে এসেছি, এটার একটা বড় কারণ। তোমার বয়স কত এখন? এখন 22 শেষ হচ্ছে, 22 শেষ হচ্ছে, 16 বছর থেকে সে উদ্যোক্তা এবং অনেক বড় বড় কিছু কাজ করেছে, এবং হি ইজ দ্য রিয়েলি ট্রুলি ইন্সপিরেশন ফর অল অফ ইউ, এবং আমাদের সবার জন্য। এবং আমি মনে করি তার অলরেডি নিজের বলার মতো একটা গল্প তৈরি হয়ে গেছে, সেই জন্য আমরা তাকেও আজকে আমরা সম্মাননা দিতে চাই, এবং এরকম একটা ছোট মানুষকে সম্মাননা দিতে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। ধন্যবাদ। জুবায়ের হোসেনকে অসংখ্য ধন্যবাদ। সে একটি কথা বলছিল, খেয়াল করেছেন যে সমাজের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, কারণ নিজে ভালো থাকার সাথে সাথে আসলে আশপাশের মানুষগুলোকেও ভালো রাখতে হবে, সমাজকে ভালো রাখতে হবে, দেশকে ভালো রাখতে হবে। কারণ একটা কথা আমি সবসময় বলি, দেশ ভালো না থাকলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না, পারবো? সম্ভব, সেটাই। সুতরাং সেই বিষয়টি নিশ্চয়ই মাথায় রাখবে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা। এবারে আমি মঞ্চে আহ্বান জানাতে চাই জনাব কেম হাসান রিপনকে। জনাব কেম হাসান রিপন, অ্যাডভাইজার এট বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ফার্স্ট অফ অল ইকবাল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, বিকজ আমি আসলে আমার সবাই আসলে জোরে একটা হাততালি দেওয়া উচিত ইকবাল ভাইয়ের জন্য। আমরা যারা ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করি আগে, হ্যাঁ, যে কোনো ডেভেলপমেন্টের জন্য, ইকবাল ভাই বলল যে এগুলি সব বাদ দাও, লেটস ইউজ মার্ক জুকারবার্গ। অ্যান্ড চমৎকারভাবে 75টা সেশন পর্যন্ত আমি জানি, বাট এরপরে আর কত এপিসোড, 90টা হয়ে গেছে। দেখেন 90টা সেশন উনি করেছেন, এবং আমি প্রতিবারই যখন এরকম একটা ই আসে যে ইকবাল ভাই এখন লাইভে আসছেন, আমি একই রকম ফেশিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড একই রকম সেই উদ্যম আমি ওনাকে, মানে অ্যাটলিস্ট আমি 75টা পর্যন্ত ওনাকে ফলো করেছি, 75টার মধ্যে দেখেছি। সো দ্যাটস দি ইউনো আমি কি বলবো যে ধরে রাখা আমার নিজেরই, সেটাই হচ্ছে যেটার প্রমাণ হচ্ছে আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাই অ্যান্ড আমি জুবায়ারকে অবশ্যই ধন্যবাদ। আমি নিজেই সঙ্গে সঙ্গেই সার্চ করে যাচ্ছিলাম যে আমি ডাউনলোড করব অ্যান্ড সাবস্ক্রাইব করব, বাট হয়তো তাদের iOS ভার্সনটা খুব দ্রুত চলে আসবে। বাট দ্যাটস দ্য স্পিরিট, যে আমরা যখন যেটা চিন্তা করি হয় না, এটাকে একটা মানে ইংলিশের একটা টার্ম আছে, ইংরেজির একটা টার্মটা আমি ভুলে গেছি, যে আমি এটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এটা আজকে চিন্তা করলাম, তো মোটামুটি চিন্তা তো হয়ে গেছে, আগামীকাল সকালবেলা করি। তো সকালবেলা আর কিন্তু সেই আইডিয়াটা আর কখনোই করা হয় না। সো ইনস্ট্যান্টলি যারাই করে, যে আজকে আমরা সবাই এসেছি ইকবাল ভাইয়ের জন্য, উনি ইনস্ট্যান্টলি ডিসিশন নিয়েছেন, করেছেন, জুবায়ের টপচপ করেছেন, এখন গ্লোবালি সে লিড করছে, সামনে আরও অনেক দূরে যাবে। আমি মানে খুব নগণ্য একজন মানুষ, তেমন বলার মতো কোনো স্টোরি আমার নাই, যেটা ইকবাল ভাইয়ের ব্র্যান্ড অলরেডি হয়ে গেছে নিজের বলার মতো একটা গল্প। আমি সবসময় চেষ্টা করি আসলে কীভাবে সবসময় লার্নার হওয়া যায়, আমি যেখানেই সুযোগ পাই আমি চেষ্টা করি শেখার জন্য। আমি ইউথদের জন্য কাজ করছি অলমোস্ট প্রায় 20 বছর হয়ে গেছে। আমার মানে অনেক সুযোগের মধ্যে একটি সুযোগ এসেছিল ওই আরামের কথা, আমাদের আলমাসুর ভাই বললেন আরামের কথা, কমফোর্ট জোনে থাকতে সবাই পছন্দ করে। হ্যাঁ, আমি একটা সেদিন একটা ভিডিও দেখছিলাম, জয় শেঠি নামে এক ভদ্রলোক, সে আপনার বলছে যে আমাদের যখন ইসিজি করা হয়, এটা আবার আমি নিজে জাস্ট এমনি নর্মাল রেগুলার চেক আপের জন্য কার্ডিও করতে গিয়েছি, দেখেছি ইসিজিতে এরকম হয় না, সব হার্টে এরকম, তা আমরা তো সবাই সরল পথ খুঁজি, কিন্তু আমরা যদি আমার হার্টকে বলি কমন বি স্টেডি, সরল হয়ে থাকো, তাহলে তোমার
তাহলে তো ডেড, কিন্তু হার্ট চাই আমরা যেন একটু যত বেশি আমাদের বাম্পিং করুক। সো লাইফটাও কাইন্ড অফ দ্যাট। একটা ছোট্ট গল্প বলি, অন্যভাবে নেবেন না, জাস্ট স্টোরি বা জোক হিসেবে নিতে পারেন। একটি ছেলের স্বপ্ন ছিল সে অনেক ধনী হবে, অনেক ধনী হবে, এবং সে এতটাই ধনী হওয়ার মানে ইচ্ছায় আসক্ত হয়ে গেলেন, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন চলে আসলো, হচ্ছি না তো কোনো কিছু। তো তার বন্ধুরা মজা করে একদিন বললেন, এক কাজ কর, তোর যেহেতু ধনী হতে ইচ্ছা করে তুই লটারি কিনে ফেল। তো বললো, দেখ মজা করিস না আর যাই কর, আমার এটা একটা মানে পার্সোনাল ফিলিং, এটাকে তোমরা নিয়ে মানে মজা করো না। যাই হোক, মাথা মধ্যে তো ঢুকে গেছে লটারির নাম। বাসায় গিয়ে চিন্তা করলো যে না, খারাপ বলেনি বন্ধুরা, লটারি একটা কিনে দেখতেই পারি। যাক এনিওয়ে, সকালবেলা মাথার মধ্যে রয়ে গেছে লটারি, সোজা ইবাদতে বসে গেলেন এবং তার সৃষ্টিকর্তার কাছে সে, একটা লটারি দাও, আমাকে একটা লটারি দাও। 25 বছর বয়স থেকে শুরু করেছে, টানা 30 বছর সৃষ্টিকর্তার কাছে সে একটি কথাই বলেছে, আমাকে একটা লটারি দাও। 55 ইয়ার্স ওল্ড এখন তার, যখন 55 ইয়ার্স পর্যন্ত তার এই স্বপ্নটা পূরণ হয়নি, আমাকে একটা লটারি দাও সৃষ্টিকর্তা, আমাকে একটা লটারি দাও। সর্বশেষ চিৎকার করে বলেছে, আমাকে একটা লটারি প্লিজ দাও। কিন্তু হার্ট তো 55 বছর হয়ে গেছে, হার্টের এই স্ট্রেস নিতে পারেনি, মরে গেছে। এঞ্জেলরা আসছে তাকে নিয়ে, তাকে ধরে নিয়ে গেছে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা, কি করেছিস তুই? বলে, আমি তো আইমান ইজ হিয়ার, আইমানের জন্য একটা হাততালি হওয়া উচিত। তো কি করেছিস? বলল যে শুরু করি, ওকে। তো বলল যে আমি একটি মাত্র লটারি আপনার কাছে চেয়েছি সারা জীবনে, মাত্র গত 30 বছর একটি লটারি চেয়েছি, আমাকে দিলে কি হতো? এঞ্জেলরাও চিন্তা করলো, না লোকটা তো ঠিকই বলছে, দিলেই তো হতো। বললো, আপনি দিলেই পারতেন একটা লটারি, একটাই তো লটারি। তো বললো যে, ও যেদিন বসেছিল প্রথম আমার কাছে, যেদিন চেয়েছিল আমি সেদিনই অ্যাপ্রুভ করেছি, কিন্তু গত 30 বছর শুধু চেয়েই গেছে, পাশের দোকান থেকে লটারি কেনেনি। That's the thing. আমরা আসলে চাই অনেক কিছু, but unfortunately 10 টাকা 20 টাকা দামের একটা লটারি আমাদের কেনাই হয় না, কিন্তু আমরা কিন্তু চেয়ে যাচ্ছি। ও কিন্তু প্রায় 30 ইয়ার্স ও চেয়েই গেছে। সো ইকবাল ভাই আমাদেরকে আসলে এটাই শেখাচ্ছেন, হয়তো বোঝাচ্ছেন, জানাচ্ছেন, এবং আমরা সবাই এখানে এসেছি, আমিও অনেক কিছু শিখলাম, আমরা সব ভাইয়ের কাছ থেকে শিখলাম, সমস্যার ভাইয়ের কাছে দেখলাম, চমৎকার। ইভেন কি জুবায়ের অত্যন্ত মানে পাওয়ারফুল কিছু ওয়ার্ডস শেয়ার করলেন, শিখলাম। বাট এখন আমাকে আবার, না এটা ভালো কথা বলছে, না এটা ভালো কথা বলছে, না এটা ভালো কথা বলছে, এগুলো নিয়ে বাসায় গিয়ে আবার পরের দিন সকালবেলা আবার হয়তো কোনো আর একটা লার্নিং সেশনে, কাইন্ড অফ দ্যাট ওই লটারি সিস্টেম হয়ে যায়। আমি আজকে ইনফ্যাক্ট আই এম নট রেডি মানে কোন বিষয়গুলো নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে, বাট আমার কাছে যেটা মনে হয়, আমার সবসময় আমি ইন্সপায়ার হই নিজে থেকে এই লটারির কথা নিয়ে। আমি যেন আমার 30 বছর এই একটা লটারি দাও, এটা দিয়ে যেন কাটিয়ে না দিই। তাহলে দিন শেষে আসলে নিজের বলার মতো কোনো কিছু থাকবে না, কথা সবাই ভালো বলবে, সবাই সবার অভিজ্ঞতার আলোকে ইন্সপায়ার করার চেষ্টা করবে। প্রত্যেকের কাছে একটা করে স্টোরি আছে, জুবায়ের কাছে আছে, আমাদের ভাই যারা এখানে আছেন আয়মানের কাছে আছে, ইকবাল ভাইয়ের কাছে আছে, সবার কাছে আছে। বাট নিজেরটা তৈরি করার জন্য কিন্তু আসলে এখন থেকেই আমার মনে হয় শুরু করতে হবে। আপনারা যারা নিয়েছেন, লার্নিং সেশন প্রচুর হচ্ছে, আমি গত 20 বছর ধরে কাজ করছি বাংলাদেশের প্রতিটা কর্নারে গেছি, গত মাসে মনে হয় শেষ করেছি বাংলা বান্ধায় 0 পয়েন্টে গিয়ে, টেকনাথ থেকে শুরু করেছিলাম, বাংলা বান্ধা 0 পয়েন্টে গত মাসে গেলাম। সো টেকনাথ থেকে তেঁতুলিয়া ডান, সবার সাথে কথা বলেছি, প্রচুর লার্নিং সেশন অর্গানাইজ করেছি, বাট একটি কথাই বলার চেষ্টা করেছি, প্লিজ ডু ইট টুডে, ডোন্ট ওয়েট ফর টুমরো, বিকজ ইয়র টুমরো আসবে, বাট আজকে যদি আপনি অ্যাকশন না নেন। লাস্ট একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে আমাদের জীবনে 55, 38, 7 এই তিনটা নম্বর আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। 55%, 38%, 7% ইকুয়ালস টু 100%। সো এক্সপার্ট মিস্টার আলবার্ট মাহরাবিয়ান, হি ইজ আ ভেরি ফেমাস স্কলার, এবং উনি প্রচুর বই লিখেছেন,
রিসার্চ করেছেন, ইন্সপিরেশনাল স্পিকার্স, তো উনি বলেছেন যে আমরা সবসময় 50% হচ্ছে মানুষ, 50%-এর ওপর আসলে নির্ভর করে আপনার সাথে কাজ করবে কিনা বা আপনি সফল হবেন কিনা, 50% হচ্ছে হাউ ইউ লুক, আপনি কি কনফিডেন্ট আপনাকে দেখাচ্ছে কিনা বা আপনি কি নিজের প্রতি আপনার যে আপনাকে দেখাচ্ছে কেমন, এইটা হচ্ছে মানে আমি নট টকিং অ্যাবাউট যে মানে আমি সেই সৌন্দর্যের কথা বলছি না, বাট তিনি বলতে চাচ্ছেন যে আপনাকে, যেমন আলমাসুর ভাই যখন এখানে এসে কথা বললেন 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট কথা বললেন, মন্ত্রের মুগ্ধের মতো আমি শুনছিলাম, বিকজ ওনার এক্সপ্রেশনসগুলো উনি যেভাবে করে দিচ্ছিলেন, যেভাবে করে কথা বলছিলেন, যেরকম কনফিডেন্ট ফেস উনি দেখাচ্ছিলেন, দ্যাটস দ্য 50% উনি 55% উনি কিন্তু অ্যাচিভ করেছেন আমাদের সবার কাছ থেকে, রাইট অর রং। সেকেন্ড থিং যেটা উনি বলেছেন 38% হচ্ছে এই যে ওনার হাউ হি সাউন্ড, কিভাবে ওনাকে মানে শোনাচ্ছে কেমন, দ্যাটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর 38%। ইকবাল ভাই যখন কথা বলেন উনি কিন্তু এই ভ্যারিয়েশনসগুলো করেন, তাই না, যেটা আসলে বিশ্বাসযোগ্য মনে হয়। আপনি যখন পিচ করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যখন পিচ করবেন, কারণ আমি জানি যে এখানে যারা আছেন নিজের বলার মতো গল্প তৈরি করার জন্য কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসছেন, জোবায়ের তার প্রোডাক্ট সার্ভিস নিয়ে কিন্তু চমৎকারভাবে বলেন, আমাদের কাছে শোনাচ্ছিল কেমন, কনভিনসিং, পাওয়ারফুল, টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ডিপেন্ডস অন দ্যাট 38%। অ্যান্ড রেস্ট 7% হচ্ছে যে শব্দগুলো আপনি আসলে ব্যবহার করেন। তা আমরা বাংলাদেশেরা সবসময় ওই শব্দের ওপর, ওই 7%-এর ওপর আমরা সবচেয়ে বেশি জোর দিই, দিনের পর দিন লিখে 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 স্ক্রিপ্ট তৈরি করে ফেলি, আমি আজকে রেডি 7 পৃষ্ঠা বক্তব্য দেব, আমি আজকে রেডি 27টা স্লাইড আমার রেডি, দ্যাট অনলি কভার ইয়োর 7%, রেস্ট 93% আর কমপ্লিটলি ইগনোরড। সো আই মানে থ্রু দিস পোডিয়াম আইড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ গিভ আ হাইয়েস্ট প্রায়োরিটি অন দ্যাট 93%। ব্যাপারটাকে খুব জটিল করে ফেলেছি, কনভিনসিং, ওকে, সো তাহলেই হয়তো আমাদের 100% পূর্ণ হবে, শতভাগ পূর্ণ হবে। ইকবাল ভাইকে অত্যন্ত ধন্যবাদ আমাকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, ইকবাল ভাই থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ভাই, আপনি যাবেন না, ছোট্ট একটি সম্মাননা স্মারক আছে, আমি আবারও মঞ্চে আহ্বান জানাতে চাচ্ছি আমাদের প্রিয় ইকবাল বাহার ভাইকে সম্মাননাটি আপনার হাতে তুলে দেওয়ার জন্য। এই যে আরেকজন আসছেন, উনি আসলেই আমি একটু ভয় ভয় থাকি, হ্যাঁ প্লিজ। কথাগুলো শুনতে শুনতে না আমি এত বেশি অনুপ্রাণিত হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কেন নিজে থেকে কোনো কোনো উদ্যোগ নিলাম না, ওই যে পাছে লোকে কিছু কয় এই ধরনের ভয় বোধহয় কাজ করছিল। আচ্ছা, এই অসাধারণ মানুষগুলোর গল্প তো শুনছিলাম, কথা শুনছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যারা এই কর্মশালায় আসলে অংশগ্রহণ করেছেন তাদেরও নিশ্চয়ই কিছু বলার থাকতেই পারে, তাই না? তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিতে পারি না যে তাদের কেমন লাগলো, তারা কি কি শিখলেন, কেউ কিছু বলতে চান? একটু হাত তোলেন না, আমি না হলে কিন্তু, ও ভেরি গুড, প্লিজ আসেন আপনি। যিনি আসছেন তার জন্য আমরা একটি করতালি দিতেই পারি, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল ইসলাম, আমি আসছি কুমিল্লা থেকে। এই যে 90 দিনের উদ্যোক্তা তৈরির কর্মশালা, এখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল, ছোট করে যদি একটু সবার সাথে শেয়ার করতেন। দিন আগে যেটা আমি ফেসবুকে দেখি, ইকবাল ভাইয়ের সাথে আমি অনেকদিন যাবত ওনার ফলোয়ার, জি সরি, তো আমি আসলে একটু নার্ভাস। একদম ঠিক আছে, বরং আমি নার্ভাস, এই যে এত কিছু আপনারা শিখেছেন আমরা কেউই কিছু শিখতে পারলাম না, আমারও উচিত ছিল এই কর্মশালায় অংশগ্রহণ করা। ইকবাল ভাই নেক্সট টাইম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখানে আয়মান ভাই আছে, আমি বেসিক্যালি ওনার বড় ফ্রেন্ড, ইভেন হচ্ছে গিয়ে ওনার বড় ফলোয়ার, যার জন্য, জি
তো যা আমার কথার মধ্যে যদি একটু ভুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 90 দিন আগে যেটা আমি দেখি যে ফেসবুকে আমি বেসিক্যালি পড়াশোনাটা খুব হার্ডলি করতেছি বলতে মানে ফ্যামিলিগতভাবে হয়তো ওরকম সাপোর্ট নেই যার জন্য করতে খুব কষ্ট হচ্ছে। এর পাশাপাশি আমি পার্ট টাইমে একটা জব করি আর নিজে ছোটোখাটো একটা ব্যবসা করতেছি অনেকদিন যাবত ধরে। তো 90 দিন আগে যখন তার আগে আমি অনেক চিন্তা করতেছিলাম যদি বাংলাদেশে অনেক বড় আছে যারা অল্প থেকে বা ক্ষুদ্র থেকে অনেক বড় হয়েছে যদি তাদের একটু সহযোগিতা পাইতাম আমরা তাহলে হয়তো বা আমরা যারা নতুন করে শুরু করতে যাচ্ছি তারা হয়তো বা অনেক আইডিয়া নাই বা আইডিয়া থাকলেও সেটা প্রকাশ করতে পারে না। তো এরকম যদি কোনো থাকতো যে একটু হাত ধরার মতো তখন দেখলাম যে ওনার যে ছিল যে কর্মশালার প্রথম যে কথাগুলো ছিল দেখলাম যে না আমি হয়তো এখান থেকে কিছু পাবো। আসলে সত্যি আমি 90 দিনের মধ্যে অনেক কিছু জানতে পারি। আমি বেসিক্যালি মাদ্রাসার স্টুডেন্ট তো ব্যবসায়িকভাবে বেসিক্যালি আমার কোনো আইডিয়া ব্যবসায়িক মানে লিখিতভাবে বা পরিবর্তিত ওরকম কোনো কিছু নাই বিদে যার জন্য আমি বিভিন্ন বই পড়ি বা মানে ব্যবসায়িকভাবে জানার জন্য বিভিন্নদের যারা ব্যবসা করে তাদেরকে ফলো করি। তো বেসিক্যালি 90 দিনের মধ্যে আমি যারা শিখতে পারি যে ব্যবসায়িক অনেকগুলা যে যারা আমরা প্রথম অবস্থায় শুরু করতে যাই আমি অনেকগুলো ফেস করছি যে আমি প্রথম মেমোতো এর করতে পারতাম না, তারপরে ট্রেড লাইসেন্স করতে পারতাম না কোথায় করব এগুলা, তারপর দেখা গেছে আমার কিছু ফ্রেন্ডদের কাছে আমার যে আইডিয়াটা ছিল সেটা আমি প্রকাশ করতে পারিনি। তো পরবর্তীতে আস্তে আস্তে করছি বা আমার দেখা গেছে যে যারা ইনভেস্টর অনেকেই প্রথম আমি তাদেরকে বলতে পারতাম না, বলতে গেলে এখন যেরকম নার্ভাস হয়ে গেছি হয়তো এরকম হয়ে যেতাম যার জন্য হয়তো অনেকে আসতো না। তো আল্লাহর রহমতে এখন আমার পড়াশোনাটা মোটামুটি কমপ্লিট, আমার কালকে অবশ্য মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলতেছে। জুমার নামাজের আগেও চিন্তা করতেছি যাবো কি যাবো কি যাবো কি যাবো না এরকম, মানে আমার যে সাবজেক্টটা এটা কালকের সাবজেক্টটা খুবই হার্ড। তো আমি গতকালকে অবশ্য আমার অফিসে ছিলাম, ওখানে জব করে রাত্রে বাসায় আসার পরে আর পরিস্থিতি বাসায় কারেন্ট ছিল না তো রাত্রের পড়াশোনাটা ওই রকম কমপ্লিট করতে পারিনি, সকাল ফজর নামাজ পড়েই পড়া শুরু করতেছি। জুমার নামাজ আগ পর্যন্ত যে আসবো কি আসবো না পরে অবশ্যই আমি আমাদের মধ্যে এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে এর জন্য তারিফ করতে পারি আমরা ওনার কমেন্টসে আমি শিওর করছি যে আসব। তো নামাজ পড়ার পরে আমি বললাম যে যেখানে আমি কমিটমেন্ট করছি আসব, যদি না আসি তাহলে ব্যাপারটা কেমন দেখায়, যার জন্যই চলে আসলাম। আর বিশেষ করে ইকবাল ভাইয়ের জন্য আমি মানে আন্তরিকভাবে আমার হার্ট থেকে আমি দোয়া করি যে উনি আমাদেরকে সময় দিয়ে ওনার পার্সোনালি হয়তো আমরা এটা উনি কি করি না বা আমাদের বাংলাদেশে এখনও অনেক উদ্যোক্তা আছে যারা হয়তো এরকম কিছু স্পেস পাওয়ার জন্য বা একটু সহযোগিতা পাওয়ার জন্য অনেকেই বসে আছে হয়তো আমরা পাই না। ইকবাল ভাই এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। কোনো ভুল ভ্রান্তি আসলে আমি খুঁজে পাচ্ছি না, এটা আসলে ওই যে মনের ভয় যেটা দূর করতে হবে বলেই গেছেন আমাদের দেশেরা স্পিকাররা। এবারে আমি মঞ্চে আহ্বান জানাতে চাই র‍্যাঙ্কনের সিইও জনাব তানভি শাহরিয়ার রিমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কংগ্রেচুলেশনস আইমান সাদিক, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট টু বিকাম 30 out of 30 ইন দ্য ফোর্স লিস্ট, রাইট? প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর দিস। আমাকে চিটাগং, আমি চিটাগংয়েই ম্যাক্সিমাম সময় আমার পেশাগত কাজে থাকতে হয়, তো আমাকে চিটাগংয়ের লোকজন ইকবাল ভাই জিজ্ঞেস করছে আইমান সাদিক যে 30 under 30 এসছে, সে কি ইজ এ বিলিয়নিয়ার? সে কি বাংলাদেশের এই যে দুজন আসলো তারা কি বিলিয়নিয়ার? আমি তাদেরকে একটা কথা বলেছি যে আইমান সাদিকের যেই যেই উদ্যোগগুলো আছে, যে আমরা আজকে উদ্যোগ নিয়ে কথা বলছি, উদ্যোক্তা তৈরি করছে, ইকবাল ভাই ওয়ান্ডারফুল, হ্যাঁ আমাকে স্পেশালি থ্যাংকস টু ইউ ফর ইনভাইটিং মি হিয়ার, হ্যাঁ অসাধারণ কাজ করছেন ইকবাল ভাই। তো আমি তাদেরকে যে কথাটা বললাম যে তার যে উদ্যোগ, আমাদের আইমানের যে উদ্যোগ, সেটা ব্র্যান্ড ভ্যালু আজকে আমরা যদি কনসিডার করি মেবি ইট কুড বি $1,000,000, বাট ইন 2025 ইট উড বি $1,000,000,000। সো প্লিজ গিভ এ বিগ হ্যান্ড অ্যাগেইন ফর আইমান সাদিক অ্যান্ড হিজ স্কুল, 10 মিনিট স্কুল, 2015 শুরু করেছেন সম্ভবত, এবং এই শর্ট টাইমে এটার যে ইম্প্যাক্ট especially to our youth, and it's not in Bangladesh, even beyond the borders, the impact, সেটা তো আমরা দেখতেই পেলাম।
সো এটা অবিশ্বাস্য কিছুই না যে 2025 ইট উড বি এ বিলিয়ন ডলার কোম্পানি, উই উইশ সো। এনিওয়ে, এই যে আজকের যে অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে, এখানে নিজের বলার মতো গল্প বলার জন্য বলা হয়েছে, আমি আসলে আমার নিজের তেমন খুব একটা গল্প বলতে চাই না। হ্যাঁ, আমি নিজের গল্প বলার চেয়ে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ওই উদ্যোগগুলো নিয়ে আমার কিছু চিন্তাভাবনা বা আমার আমার কিছু পারসেপশন যেগুলো আমাকে ইদানিং একটু ভাবাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি জানি না অনেকেই হয়তো আমার সাথে এগ্রি করবেন, অনেকে ডিসএগ্রি করতে পারেন, বাট যারা আপনারা এন্টারপ্রেনার হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন মেবি যারা আমার সাথে একমত হবেন হয়তো বা তাদের কোনো কাজে আসতে পারে। জুবায়ের খুব ভালো বলেছে এখানে অনেকগুলো জায়গায়, আমি একটা জায়গায় তার সাথে খুবই এগ্রি করি, সে একটা কথা বলেছে যে আমরা ব্যবসা কেন করব, আমরা কি শুধু এই প্রফিট অর্জনের জন্য বা প্রফিট জেনারেট করার জন্যই ব্যবসা করব, নাকি এটার সাথে সাথে আমরা অন্য কিছু চিন্তা করব। ডেফিনেটলি দ্যাট শুড বি কনসিডার টু পি, ওয়ান পি ইজ প্রফিট, অ্যানাদার পি ইজ পারপাস। আমি সবসময় এই কথা বলি এবং আমি আমার লাইফটাকে এই দুটো পির মধ্যে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছি সবসময়, যে আমি যেই উদ্যোগগুলো নিয়েছি যখন যেখানে কাজ করার চেষ্টা করেছি আই ট্রাইড মাই সেলফ লেভেল বেস্ট টু ক্রিয়েট এ পিওর ব্যালেন্স অফ দ্যাট, যে আমার পারপাসটা কি আছে এবং সেখানে পারপাস যদি ঠিক থাকে প্রফিট উইল অটোমেটিক্যালি ফলো। সেই জায়গায় আমি আমার কিছু ওই যে গল্প বলে না, যেখানে যে বললেন যে কিছু গল্প বলে, আমি ছোট দুই একটা আমার কিছু পারপাসের, আমার লাইফের কিছু পারপাসের দুই একটা গল্প একটু শেয়ার করতে চাই। আমার বলেছিলাম গল্প বলবো না, তারপরে একটু আমার মনে হয় একটু ইন্সপায়ার করা উচিত, সো আমি এই জিনিসগুলো একটু শেয়ার করি, আমাকে যদি একটু সময় দেন আইমান আপনারা। হ্যাঁ, আপনারা বসে আছেন সামনে, আপনাদেরকে বসিয়ে রাখাটাও আমার মনে হয় এই পর্যায়ে আমি হয়তো চিন্তাও করতে পারি না। এনিওয়ে, আমার বয়স যখন 19 বছর তখনকার একটা গল্প বলি যে আমার লাইফে আমি কেন পারপাসটাকে খুব বেশি গুরুত্ব দিই। তখন আমার ইউনিভার্সিটিতে আমি পড়ি, মোস্ট প্রবাবলি ইট ওয়াজ 2000 মেবি, 2000 সালের কথা, আমি সম্ভবত ফোর্থ সেমিস্টারে পড়ি। আমি একটা পেপারে একটা লিখা দেখলাম আমাদের ইমদাদুল হক মিলন ভাইয়ের, উনি একটা লিখা লিখলেন যে সূচিকে বাঁচাতে হবে, সূচির ক্যান্সার তাকে সেভ করতে হবে। তো সেই লিখাটা দেখে আমি আমার ইউনিভার্সিটির কিছু বন্ধুবান্ধব এবং আমার টিচার্সদের সাথে পরামর্শ করে আই স্টার্টেড রেইজিং দ্য ফান্ড, এবং একটা সময় গিয়ে আমরা প্রায় 42,000 টাকা তুলে ফেললাম, 2000 সালের কথা বলছি। ওই সময় আমার ইউনিভার্সিটির আমারই এক ফ্রেন্ড, আমার বান্ধবী, সে আসে আমাকে বলল যে তোরা তো সূচির জন্য ফান্ড কালেক্ট করছিস কিন্তু আমার নিজের বোনই তো অসুস্থ, তারই তো ক্যান্সার, তুই বাইরের মেয়ের জন্য করছিস, আমাদের ইউনিভার্সিটির আমার বোন, তুই কি কিছু করবি না? দেন আমি বললাম কি হয়েছে, আমি তো আসলে জানি না যে কোথায় তোর বোনের কিসের ক্যান্সার, কি অবস্থা। দেন আমি তাকে দেখতে গেলাম, ওই মেয়েটাকে দেখতে গেলাম, আমার বান্ধবীর ছোট বোনকে দেখতে গেলাম চিটাগাং মেডিকেল কলেজে, তখন আমি একজন স্টুডেন্ট। দেখতে যাওয়ার পরে জানলাম যে তার কার্সিনোমা ওভারি ক্যান্সার হয়েছে, গ্যাস্টিশনাল কার্সিনোমা ওভারি ক্যান্সার হয়েছে। তো যখন এই জিনিসটা আমি যখন দেখতে গেলাম, দেখার পরে যে সবচেয়ে স্যাড পার্ট যেটা ছিল সেটা ছিল যে তার মা তাকে পিটাচ্ছিল, একজন ক্যান্সার পেশেন্ট, শি ওয়াজ ইন ক্লাস 7 or 8, বয়স কত হবে 11, 12, 13 ম্যাক্সিমাম, তাকে তার মা পিটাচ্ছিল হসপিটালে যে কেন তোর গ্যাস্টিশনাল কার্সিনোমা ক্যান্সার হবে, এটা তো বিবাহিত মেয়েদের হয়, তোর বয়স 11 বছর 12 বছর, তুই কার সাথে তোর সম্পর্ক আছে তুই বল। সো ইউ আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা আমাকে মানে খুব আমার কাছে খুব মানে খুব স্যাড মনে হলো যে আসলে ব্যাপারটা কি। এবং ওই মেয়েটা বারবার, ওর নাম ছিল ফাহিমা, ও বারবার চিৎকার করে বলছিল যে না আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, মানে আমার আমি জানি না এটা কেন হয়েছে, 12-13 বছরের মেয়ে সে কী বলতে পারবে। পরবর্তীতে এটা নিয়ে আমি একটু শর্ট করতে হচ্ছে, এটা নিয়ে অনেক মেডিকেল বোর্ড টোড হলো, ইত্যাদি ইত্যাদি হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা হলো, হওয়ার পরে দেখা গেল ওনারা বের করলেন যে আসলে এই অসুখটা খুবই রেয়ার, এই ধরনের ক্যান্সার আসলে হয়ই না, শতে হয়তো মানে লাখে হয়তো একজনের হয় কিনা সন্দেহ আছে। তো ওনারা শেষ পর্যন্ত নাম দিতে বাধ্য হলেন যে নন গ্যাস্টিশনাল কার্সিনোমা ওভারি ক্যান্সার, মানে ওর কারোর সাথে কোনো সম্পর্ক নাই তারপরে এই ক্যান্সারটা হয়েছে। তো ডাক্তাররা তখন বলেন যে ওর এই ট্রিটমেন্ট করার জন্য অন্তত 15-16 লাখ টাকা দরকার। তো আমি তখন প্রথম আলোতে একটা লিখা লিখলাম যে আসুন সবাই মিলে আসুন ফাহিমাকে বাঁচাই, আমার সেই লিখাটা প্রথম আলো ছাপলো, এবং ছাপানোর পরে প্রথম আলো তাদের দায়িত্ব নিয়ে আমাকে খুঁজে বের করলো যে আমি কোথায় আছি।
আমাকে ইউনিভার্সিটি হলে গিয়ে তারা যোগাযোগ করলো এবং তাদের একটা উদ্যোগ ছিল বন্ধুসভা, সেই বন্ধুসভা থেকে আমাকে যোগাযোগ করলো এবং বললো যে আপনি যেহেতু লেখাটা লিখেছেন আমরা সবাই মিলে চলুন ফাহিমার জন্য কিছু করি। তো শেষ পর্যন্ত আমরা ইন 7 days আমরা তার জন্য 1,00,000 টাকার ফান্ড কালেক্ট করি এবং সেই ফাহিমা এখন বেঁচে আছে। তাকে তার যে অ্যাপিল আমরা করেছিলাম তার টোটাল ট্রিটমেন্টের 15,00,000 টাকা জোগাড় হয়েছিল, সে বেঁচে আছে, সুস্থ আছে, সে হয়তো জীবনে মা হতে পারবে না বাট সে এখন একজন সফল ব্যারিস্টার। সো প্লিজ, এই যে গল্পগুলো এগুলো আমাকে আমার লাইফে অনেক ইন্সপায়ার করেছে। তারপরে আমি আমার প্রফেশনাল লাইফে যখন ঢুকি আমি তখন আমার প্রফেশনটাকে প্রফেশনের টাইমের বাইরে একটা সময় বের করি, যেই সময়টা আমি চিন্তা করি যে আমি মানুষের কল্যাণের জন্য কিছু করব। এরকম আরও অসংখ্য গল্প আছে, ইকবাল ভাই জানেন অসংখ্য ক্যান্সার পেশেন্ট আছেন যাদের জন্য আমি কাজ করেছি, অনেককে বাঁচাতে পেরেছি, অনেককে বাঁচাতে পারিনি। সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি আমার I lost my mom to breast cancer বাট আমার কিন্তু কোনো আফসোস নেই, আমার কোনো রিগ্রেট নেই, এই জন্য যে I tried my best তো যাই হোক, এই যে জিনিসগুলো, এই যে আমি আসলে এই গল্প বলার কথা ছিল না, আমি জুবাইরের সেই প্রফিট অ্যান্ড পারপাসের দিকে যেতে গিয়ে এই পারপাসের কথা বলতে গিয়ে আমি এই গল্পটা নিয়ে আসলাম আর কি। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে রাদার দ্যান রানিং আফটার সাম ফিগার্স অ্যান্ড প্রফিটস এটসেট্রা এটসেট্রা। সো যাই হোক, আমি যে ভাবনাগুলোর কথা বলছিলাম আপনাদেরকে, 2017 সালে আমরা একটা স্ট্যাটিস্টিক দেখলাম, আমার কাছে খুব আতঙ্কিত হয়ে গেলাম এই স্ট্যাটিস্টিক্সটা দেখে, যে পৃথিবীতে যত সম্পদ আছে সেই সম্পদের 82% মাত্র 1% মানুষের হাতে, 82% সম্পত্তি মাত্র 1% মানুষের হাতে, আর বাকি সমস্ত সম্পত্তি, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সো এই জিনিসটা আমাকে ভাবালো যে আসলে আমরা তাহলে কি করতে পারি, আমরা এত বড় লোক তো হয়ে যাই নাই, আমরা এত বড় লোক তো হতে পারবো কি, বা ওই জায়গায় কি আমরা যেতে পারবো আদৌ? আমি তখন এই জিনিসগুলো চিন্তা করলাম এবং দেখলাম যে আসলে আমি যেই পরিসংখ্যানগুলো নিলাম তাতে দেখি যে আসলে আমার চিন্তার আসলে জায়গাটা একদম অমূলক নয়। আমরা ই কমার্সের ব্যবসা করছেন আমাদের ইকবাল ভাইয়ের ভাই, ই কমার্সের ব্যবসা করছে আমার যে ছোট ভাই জুবায়ের, আমরা ই কমার্সের সবচেয়ে বড় জায়ান্টকে জেফ বেজোস, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, মোস্ট প্রবাবলি দ্য নাম্বার ওয়ান রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার যে উদ্যোগটা সেটা কি অ্যামাজন। অ্যামাজন আমেরিকাতে আর সেকেন্ড কোনো ই কমার্স সাইটকে কি দাঁড়াতে দিয়েছে? যখন যে দাঁড়াতে চেয়েছে তাকেই সে গ্র্যাব করেছে, যখন যে দাঁড়াতে চেয়েছে তাকেই সে গ্র্যাব করেছে। জুকারবার্গ সোশ্যাল মিডিয়াতে সে আর কাউকে দাঁড়াতে দিবে না, যখন যে এসেছে তাকেই সে কিনে নিয়েছে, হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে, কিনে নিয়েছে কিনা, তারপরে ইনস্টাগ্রাম কিনে নিয়েছে, এরকম 50টা কোম্পানিকে কিনেছে লাস্ট 10 বছরে, গুগল 200টা কোম্পানি কিনেছে। সে এই বড় লোকরা কাউকে বড় লোক হতে দিবে না, দ্যাটস দেয়ার ইন্টেনশন। যেই উদ্যোগ নিয়ে আসবে, যে ক্রিয়েটিভ চিন্তা নিয়ে আসবে, তাকে তার চিন্তাটা ওরা পারচেজ করে নেবে। সো আরেকজন জুকারবার্গ, আরেকজন বেজোস, আরেকজন জ্যাকমা আমরা কি পাবো না? এই জায়গাগুলো আসলে একটি ভাববার বিষয় আছে, এই জায়গাগুলো আসলে ভাববার বিষয় আছে। আমি এই জিনিসগুলো নিয়ে এখন চিন্তা করি যে আমরা আসলে কি করব এখন, ওই বড় লোকদের সাথে আমরা কিভাবে ফাইট করব। বাহার ভাই, আপনারও একটা ই কমার্স সাইট আছে আলাদিন, আমরা এশিয়ার এই আমাদের আলিবাবা, তো আলিবাবা আর আলাদিন, আলাদিন কি কোনোদিন আলিবাবা হতে পারবে না? নাকি আপনিও, আপনাকেও জেকমা বলবে যে যখনই দেখবে যে আপনি উঠে যাচ্ছেন, এই দেখ তোমার শেয়ার কত আছে, দামি কিনা নেই? হ্যাঁ, আমরা সবাই এভাবে চিন্তা করি। আমি আমার বক্তৃতা লম্বা করছি না, আমরা সবাই ভালো উদ্যোক্তা হব, সবাই ভালো উদ্যোক্তা হওয়ার পাশাপাশি একটা জিনিস আমরা চেষ্টা করব যে আমরা যেন একটু ভালো মানুষ হই। আমরা ভালো মানুষ হইতে পারলে, ইকবাল ভাইয়ের মতো যদি ভালো মানুষ হই, তাইলে আমরা ওই জায়গায় আমরা যেতে পারবো, আমরা আরো অনেক উদ্যোক্তা বানাতে পারবো, আমরা নিজেরাই বড় হব না, আরো অনেকগুলো মানুষকে নিয়ে বড় হতে পারবো। এটার মধ্যে অনেক মজা আছে, শুধু নিজে বড় হওয়ার চেয়ে অনেককে নিয়ে বড় হওয়ার মধ্যে একটা মজা আছে। একটা গল্প বলে শেষ করবো।
আমি জানি হয়তো অনেকেই এই গল্পটা জানেন, বাট ওই গল্পটা আমাকে খুব স্পর্শ করে সেজন্য আমি গল্পটা শেয়ার করতে চাই। একজন রাজা এবং তার চারজন স্ত্রীর গল্প, আমি জানি না, আই মিন আপনি জানেন কিনা আমি জানি না, চারজন স্ত্রীর গল্প। এই আমাদের সবারই লাইফে কিন্তু চারজন স্ত্রী আছে, আমি সেটা পরে বলছি। একজন রাজা, সে মরে যাচ্ছে মৃত্যুসজ্জায়, তার সবচেয়ে প্রিয় স্ত্রী নাম্বার ফোর্থ যে ওয়াইফ তাকে ডাকলো, সে তার চারজন ওয়াইফ আছে আর কি। তো সেই চার নম্বর রানীকে ডেকে বলল যে আমি তো চলে যাচ্ছি অন্ধকার কবরে, আমি কি করে থাকবো, তুমি আমার সাথে চলো। তার সবচেয়ে প্রিয় স্ত্রীটা, সবচেয়ে প্রিয় রানীটা তাকে বললো যে না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি তোমার সাথে কোম্পানি দিতে পারবো না, প্লিজ ইউ গো অ্যালোন। রাজার খুব মন খারাপ হলো। তারপরে তার থার্ড ওয়াইফ যিনি, তাকে তিনি ডাকলেন, এবং এই ওয়াইফকে, উনি এত সুন্দরী ছিলেন, বিভিন্ন জায়গায় দেখাতেন উনি, মানে কোথাও গেলে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সাথে নিয়ে যেতেন তার সেই ওয়াইফকে। তো তার সেই সুন্দরী ওয়াইফকে উনি যখন অ্যাপ্রোচ করলেন যে তুমি কি আমার সাথে যাবে, আমি তো চলে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, তার সেই ওয়াইফও তাকে বললো যে না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, তোমার সেই অন্ধকারে আমি তোমার সাথে যেতে পারি না। তার সেকেন্ড ওয়াইফ, যাদেরকে সেও খুব, যাকে সে খুব ভালোবাসত সেই রাজা, এবং তাকেও অ্যাপ্রোচ করলো একইভাবে, তার সেকেন্ড ওয়াইফও তাকে বললো যে আমি ম্যাক্সিমাম তোমার কবর পর্যন্ত যেতে পারি, তোমার ফিউনারাল পর্যন্ত যেতে পারি, কবরস্থ করে কিন্তু আমি আর তোমার ওই ভেতরে যাব। এইবার এই কনভারসেশনগুলো শুনছিলেন তার ফার্স্ট ওয়াইফ। শুনে তিনি রাজার কাছে আসলেন, এসে বললেন আমি আপনার সাথে যেতে রাজি আছি, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। তো রাজা খুব স্যাড হলেন, কারণ উনি তার জীবনে চার ওয়াইফের মধ্যে উনাকেই সবচেয়ে বেশি নেগলেক্ট করেছেন, ওনাকেই সবচেয়ে কম সময় দিয়েছেন, কম গুরুত্ব দিয়েছেন, সেই ওয়াইফ তার সাথে যেতে চাচ্ছেন। তো গল্পটার মরাল হচ্ছে ফ্রেন্ডস, আমাদের লাইফে এরকম, আমাদের চারজন করে, আমাদের সবার জীবনে চারটা ওয়াইফ আছে। সেই চার ওয়াইফ কি? নাম্বার ওয়াইফ হচ্ছে আমাদের বডি, যেটাকে নাম্বার ওয়ান ওয়াইফ, যেটাকে আমরা সবসময়, আমরা দামি অলংকার, দামি পোশাক দিয়ে আমরা সবসময় প্রেজেন্ট করি, সেটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াইফ। নাম্বার সেকেন্ড ওয়াইফ, সেটা হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের দামি অ্যাপার্টমেন্টস, আমাদের দামি গাড়ি, যেগুলো আমরা মানুষকে দেখাই, ওই যে রাজা তার সেই ওয়াইফকে দেখাতো বিভিন্ন জায়গায় সুন্দরী ওয়াইফ, আমরা সেই পজিশনগুলো আমরা মানুষকে দেখাতে পছন্দ করি যে দেখো আমার কী আছে। আমি ইউটিউবে দেখি যে আইমান সাদিকের কী কী আছে, দেখি অনেক গাড়ি, এটা ওইটা, বাড়ি টাড়ি ইত্যাদি, বারবার আসে নাকি ইউটিউবে এরকম কিছু? আচ্ছা যাই হোক। তারপর সেকেন্ড যে ওয়াইফ, যে রাজার সাথে ইয়েতে যেতে চেয়েছিল, মানে ফিউনারাল পর্যন্ত যেতে চেয়েছিল, ওরা হচ্ছে আমাদের জীবনে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, যারা আমাদের, যাদেরকে আমরা অনেক ভালোবাসি, যারা আমাদেরকে আলটিমেটলি ওই যে ইয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে আর কি, কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাট নাম্বার ওয়ান, যে আমাদের সাথে যায়, আমাদের সাথে যাবে, তাকে কিন্তু আমরা সবচেয়ে বেশি ইগনোর করি, সেটা হচ্ছে কি? নাম্বার ওয়ান ওয়াইফ, দ্যাট ইজ আওয়ার সোল, এটাকে কিন্তু আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই। আমরা আমাদের বডিকে গুরুত্ব দিই, আমাদের সম্পত্তিকে গুরুত্ব দিই, আমরা সেটাকে এনজয় করি, কোনো সমস্যা নাই, আমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবো, ইটস অল রাইট। আমাদের যা সম্পত্তি আছে, আমাদের গাড়ি টাড়ি সুন্দর সব কিছু আমরা ড্রাইভ করবো, ভালো ভালো জায়গা, হলিডে ডেস্টিনেশন যাই, এভরিথিং ইজ ওকে। আমাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে আমরা সময় দিব, ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নেই। আর আমাদের যে ইনার সোল আছে, সেটাকে কিন্তু বন্ধুরা সময় দিতে হবে, সেটা সময় দেওয়ার জন্য, সেটাকে এনরিচ করার জন্য আমাদেরকে ভাবতে হবে। ওইটাকে যদি আমরা ইগনোর করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু ইগনোর করবো, কারণ আমরা একদিন যেতে হবে, কিন্তু সোলটাকে নিয়ে যেতে হবে। সো এইটাকে একটু আমরা এনরিচ করি, ঠিক আছে? আমরা একটু মেডিটেশন করি, একটু নামাজ পড়ি, এটা এটা হচ্ছে যে সোলের খোরাক। আর ওই যেটা জুবায়ের বলল যে মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কাজ করার মধ্যেই কিন্তু আমাদের সোল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে একটা কথা না বললেই নয়, আপনি বলছিলেন যে আপনার মাকে আপনি বাঁচাতে পারেননি, যিনি তিনি যেখানেই আছেন, এই যে আপনি কাজ করে চলেছেন মানুষের জন্য, এই মানুষগুলোর মধ্যেই আসলে তিনি বেঁচে থাকবেন সারা জীবন, নিশ্চয়ই উনি দেখছেন এবং অনেক গর্ব করছেন আপনাকে নিয়ে। ইকবাল ভাইয়া চলে এসছে, ইকবাল ভাইকে ডাকতে হয়নি, এবার সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন তিনি।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি আরেকজনকে একটু ডাকতে চাই, কিন্তু আমি না খুব দুঃখ পাচ্ছি, শুধু ছেলেরাই হাত তুলছে, আমার যে এখন একটা মেয়েকে দরকার। কে আছে? হাত তুলতে হবে, না হলে কিন্তু আমি নিজে থেকে ডেকে নিব। একটু সাহস করি, উদ্যোক্তা হতে যাচ্ছি আমরা। এই তো, অসংখ্য ধন্যবাদ, জোরে করতালি দেয়া হোক তার জন্য। কি নাম আপু আপনার? ফারজানা তুজহর। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকের আয়োজনটি? লাগছে শুধু অসাধারণ, ভালো লাগছে। এই যে 90 দিনের কর্মশালা, এই কর্মশালাটি আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছে বলে আপনি মনে করেন? পরিবর্তন বলতে ফার্স্টলি বলবো, কনফিডেন্সটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমার মাঝখানে কিছুদিন আগে আমার খালা অসুস্থ ছিল পিজি হসপিটালে, তো আমি স্যারের আমি হয়তো বা স্যারের এক মাস পর থেকে জয়েন করেছি স্যারের এই ইয়েতে, আমি এক মাস পাইনি। এক মাসের সেই ক্লাসগুলো আমি প্রতিদিন, আমার সব পড়াশোনা প্লাস আমার একটা ছোটো বিজনেস আছে, তো ওই সময়টার থেকে বের করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত আমি স্যারের সম্পূর্ণ ভিডিওগুলো, আগে যেগুলো ছিল মানে আমি মানে ওই সময় ছিলাম না তখন, সব লাইভগুলো আমি একবার দুইবার, আমার মনে হয় একটা লাইভ আমি 7-12 দেখেছি অলরেডি, সবগুলো লাইভ আমি কমপ্লিট করে তারপরে স্যারের সঙ্গে মানে স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, সময় সঞ্চয় করা, কনফিডেন্স, সব কিছু বলতে এখন কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে, এই তো বলবো। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি যে আজ আমাদের মাঝে এসেছেন এই জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি চলে যাবেন। এবার আমি মঞ্চে আহ্বান জানাতে চাই এমন একজন, আচ্ছা ইকবাল ভাই কিছু বলতে চান? মিম কেমন উপস্থাপনা করছে? এটা আসলে জাফরি ভাইকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি উনাকে খুবই ভয় পাই। উনি যখন মঞ্চে থাকেন, আমি সাধারণত আপনারা যেখানে বসে আছেন এখানেও বসে থাকতে ভয় পাই, কারণ কখন যে আমাকে কি বলবেন এবং কি বলে মঞ্চে ডাকবেন প্লিজ। আচ্ছা, আমি না জাফরি ভাই একটু যদি আপনার হিউমার একটু ছোট করে ঠেলে দেন। কিছু বলার নেই, প্রথম কথা হচ্ছে আমি সত্যি শুরুতে এসে বলছি যে আমি খুবই লজ্জিত, আপনারা এত ফর্মালি আমার সাথে কেন কথা বলতেছেন, এত ভদ্রতা কখনোই দেখেন না। রিয়েলি আই এম রিয়েলি কনফিউজড, মানে কোট পোশাক পরছেন, শাড়ি পরছেন, এত তো নর্মাল না। মিমের সাথে আই মেট হার মানে জাস্ট ফিউ ডেজ ব্যাক, তো তার একটা লিস্ট ছিল, আপনারা যখন এখানে নিশ্চয়ই ঢুকেছেন যে সবার একটা নাম থাকে, ইয়ে থাকে, ওইটা দেখে দেখে, তো ও একটা চ্যানেল থেকে এসেছে, তো আমি জাস্ট বাইদা বাইতাকে জিজ্ঞেস করি যে মানে আপনি কোন চ্যানেল, আপনার নামটা কি? সে লেখে বলে যে লেখেন জাফরির বউ। মানে আইমান সাদিকের মতো ভদ্র ছিল তো আমি না, আমি খুশি হয়ে গেছি। আইমান সাদিকে বলেছি একটু আগে 4টা বউ কয়েছে, আমি এগুলো জানি না, 10 মিনিট স্কুলে 4টা বউর শিক্ষা একদমই দেওয়া হয় না, সেটা আমরা বুঝতে পেরেছি। আর বিফোর দ্যাট আসলে এখানে আপনারা প্রায় এখানে অনেকে এসেছে, কিছুক্ষণ আগে একটা ছেলে এসে বললো যে সে নার্ভাস, কুমিল্লা থেকে এসেছে, এবং তারপর সে বলছে সে খুব কষ্ট করে, তার মানে ওভাবে তার সাপোর্ট নাই, কষ্ট করে সে পড়াশোনা করে, আর আমার বাপ মা যেমন কষ্ট করছে আমার হার্ট পড়াশোনার জন্য, বুঝছেন ব্যাপারটা? মানে আমি পড়াশোনা করতেই যাইতাম না, কষ্টটা তাদের কাছে আমার মানুষ করতে। সো আপনারা অনেক ইন্সপায়ারিং, আমরা এত ইন্সপায়ারিং না। ফর এক্সাম্পল এখানে জাভেদ কারদার ভাই এসেছে, উনি হাই ব্যাংক অফিসিয়াল, বহু বছর ধরে মিডিয়াতে আছেন, আর ইকবাল ভাই আপনারা সবাই বলেন ওনাকে লাইভে দেখেন, লাইভে দেখেন, ওনাকে গত প্রায় 5 বছর সামনাসামনি দেখতেছি, মানে সামনাসামনি লাইভ যেটা, তো উনি বলে যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। এখন মনে করেন আমি ম্যারিড, মিমও ম্যারিড, আমি স্বপ্ন দেখলাম মিমকে বিয়ে করব, তারপরে সাহস করে বললাম আমি তোকে বিয়ে করব, তারপরে আমি লেগেও থাকলাম, এখন সাফল্য তো আসে না, তো ওরকম আর কি। ইটস নট লাইক দ্যাট, যে ইন ব্রডার স্পেক্ট আমি একটা কথাই বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, দুটা জিনিস, একটা হচ্ছে যে আপনার কর্ম আপনাকে নিয়ে যাবে, আর দেয়ার শুড বি সাম লাক। আমি এটা হচ্ছে আমার বিশ্বাস, এটা আমি বলবো না যে আমার এখানে ভাইরা যারা বসে আছে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, ইউ হ্যাভ টু, যে ইউ নিড সাম লাক, সিমালটেনিয়াসলি ইউর ওয়ার্ক উইল গিভ ইউ সাম রেজাল্ট। সো আমার মনে হয় ওই রেজাল্টের জন্য আমরা ওয়েট করবো, এবং সেটা হচ্ছে কর্ম অ্যান্ড ব্যাকড আপ বাই সাম লাক, যেটা আপনাকে একটু ঠেলে নিয়ে যাবে। ব্যাক টু ইউ মিম। আচ্ছা, আমি একটু
ছন্দপতন করতে চাই, আমাদের এখানে খুবই বিখ্যাত একজন মানুষ এসেছেন, আমার আমার মানে খুবই পছন্দের, ও যখন গান গায় মানে আমি জাস্ট সব বন্ধ করে তার গান শুনি, এবং হি ইজ সো ইন্সপায়ারিং, টু মি, এবং সে আসলে ইয়োদ্ধার জন্য কাজ করে, একেবারে গ্রাম থেকে অজপাড়া জায়গা থেকে অখ্যাত শিল্পীদেরকে এনে স্টার বানিয়েছে সে, এবং এই ধরনের একজন ইন্সপায়ারিং মানুষকে আমি এখন স্টেজে ডাকবো, আমাদের প্রিয় ভাইয়া আমি একটু যদি আসে, আমাদের ইমরান হোসেন, একটা বড় হাততালি ইমরানের জন্য, ইমরান একটু ছোট্ট ভূমিকা দিবে, তারপর চার লাইন গান আমাদেরকে অবশ্যই খালি গলায়, ইউ আর অসাম, আমি লাইভে তুমি খালি গলায় গাও ভাই, এবং অসাধারণ, এবং খালি গলায় আমাদেরকে চার পাঁচ লাইন গান শোনাবে, তার আগে একটু শুভেচ্ছা বক্তব্য ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ বাহার ভাই, অনেক ভালোবাসা, নিজের বলার মতো একটা গল্প, আর প্রথম গল্পটাই হচ্ছে আইমানকে নিয়ে, আইমান কংগ্রেচুলেশন, তালি। হ্যাঁ, আর রিমন ভাই খুব সুন্দর কথা বলছে, জুবায়ের ইউ অ্যামেজিং। আর আমি যদি আমার বলার মতো কোনো গল্প ছোট্ট করে বলি তাহলে হচ্ছে গিয়ে, আপনারা তো শুনছেন জাহিদের কথা, রাইট, মধু হই হই, রাইট, তো জাহিদকে নিয়ে যদি আমি শুরু করি, এতটুক ছিল, এখন প্রায় আমার সমান হয়ে গেছে, এতটুক তো মোটামুটি এখন আমার সমান হয়ে গেছে, এবার চিন্তা করেন যে দুই বছরের মধ্যে কতটুক চেঞ্জ আসছে ওর মধ্যে, আর এই চেঞ্জের মধ্যে যে যে স্টোরিগুলো ঘটছে তা হচ্ছে গিয়ে, ফার্স্ট থেকে আমি শর্টকাটলি বলি, গেছি কক্সবাজারে খাইতে বিয়ে, ফ্রেন্ডের বিয়ে খাইতে গেছি, গিয়ে উঠেছিলাম হচ্ছে গিয়ে একেবারে এটা কি বলে মারমেড ছাড়ায়ে, একটা রয়্যাল টিউলিপ, রাইট, রয়্যাল টিউলিপে, রয়্যাল টিউলিপে গেছি, ওইখান থেকে ক্যান জানি আসতে ইচ্ছা করলো কলাতলি বিচে, বিচে বসেছিলাম দুপুরবেলা, চারজনের একটা গ্রুপ আসলো দৌড়ায়ে, জাহিদ, জাহিদের সাথে আরও তিনটা একটা মেয়েও ছিল, তো ওরা কি করলো, আমি শুয়েছিলাম, আমার এখনো মনে আছে পায়ের বালি পরিষ্কার করে পাটি পা শুরু করছে, তারপর হচ্ছে গিয়ে একজন হাত নিয়ে নিল, আমার চুল বড় ছিল তখন, একজন চুল নিয়ে নিছে আর চুলটা নিয়ে নিছে জাহিদ, তো ওইটাই হচ্ছে আমার একবার উইক পয়েন্ট, তো সবাই রে 50 টাকা করে দিয়ে তোমরা চলে যাও, তুমি থাকো, তুমি থেকে যাও, তো জাহিদ মাথা টিপতেছে আর কথা বলতেছি, দুপুরবেলা গলা শুকিয়ে গেছে, বললাম যে ডাব নিয়ে আসো, যাও ডাব খাবো, তো ও ডাবওয়ালা নিয়ে আসছে, সাথে ডাবের বাঁধি, বাঁধি আছে না ডাবের, একসাথে অনেকগুলো ডাব থাকে, ওই ডাবের বাঁধি সহ মানুষটা নিয়ে এসে বসছে, তারপরে হচ্ছে গিয়ে আমার পকেটে টাকা একটু গেল আর কি, 5-6 জনকে খাওয়াইলাম, তারপর জাহিদ রে খাইলাম, জাহিদ খাওয়ার সময় তখন হচ্ছে আমার ঠিক এই জায়গাটার মধ্যে আমার ছোট্ট ইনস্ট্রুমেন্ট আমি যেটা প্লে করি ইউকেলেলে ওইটা ছিল, তো ওইটা প্যাড থেকে ও নিয়ে বলে আমি একটু বাজাই, আমি বলছি বাজা, ও বাজাইলো, খুব সুন্দর, মানে বাজাচ্ছে কি জানি না কিন্তু গাচ্ছে খুব সুন্দর, তো তখন আমি বললাম যে তুই এটা আমার কাছে দে, আমি বাজাই তুই গা, তারপর ও গাইলো, খুব ভালো লাগলো, তো কোন দিক দিয়ে ভিডিও হচ্ছে আমি জানি না, শেষ, জাহিদ চ্যাপ্টার ক্লোজ ওই দিনের জন্য। হঠাৎ করে আবার সন্ধ্যার দিকে আসলাম, জাহিদ পিছন থেকে ফাল দিয়ে ধরলো, তো আবার ওরে নিয়ে আবার খাওয়া দাওয়া করলাম আমরা, খাওয়া দাওয়া করে ওইখানে শেষ জাহিদ চ্যাপ্টার। তারপর হচ্ছে গিয়ে আমার বার্থডের আগে আগে, একদিন আগে আমার ফ্রেন্ড বলে তুই একটু মেলটা চেক করিস 12টার পরে, আমি বলছি বার্থডের মধ্যে মানুষ দেয় গিফট আর তুই আমার দিতেছিস মেল, আমি চেকই করি নাই। তারপর হচ্ছে গিয়ে দুদিন পরে হচ্ছে গিয়ে আমি মেলটা চেক করি, চেক করে দেখি হচ্ছে কি এই যে মধু হই গানটা, তো আমি এটা শুনলাম 2-3 বার ভালো লাগছে, তারপর আমি কি করলাম এটা প্রথম ফেসবুকে আপলোড করছিলাম, ফেসবুকে আপলোড করে চিন্তা করলাম যে ফেসবুকে আপলোড করবো, ওকে ফাইন, আমার তো একটা চ্যানেল আছে, তখন আমার নামে চ্যানেলটা ছিল ইমরান হোসেন, তো আমি চিন্তা করলাম ওই চ্যানেলটা থেকে আমি তারপর হচ্ছে গিয়ে শেয়ার করি, ওকে ফাইন, তারপর আমি ইউটিউবে আপলোড করে এটা আমি ফেসবুকে শেয়ার করছি, এটা আপলোড করার পরে তো এই যে অবস্থা হয়েছে, যে অবস্থানে গেছে এটা তো দেখতেই পারতেছেন, জাহিদ প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়ে গেছে আর অনেক জায়গা থেকে, শুধু এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জাহিদকে এখন কনসার্ট করে তো হলে 2 লাখ টাকা লাগে,
তো আর একটা কথা হচ্ছে গিয়ে প্রায় 5.5 কোটি শেয়ার হয়েছে, 5.5 কোটি শেয়ার বাংলাদেশের জন্য অনেক কিছু না? অনেক কিছু। আচ্ছা, আর হচ্ছে কি, এরপরে আমি জাহিদ গেল, তারপর হচ্ছে আরেকটা অন্ধ ছেলে নিয়ে কাজ করছিলাম, ছেলেটার নাম হচ্ছে সায়েম। সায়েম থাকে হচ্ছে গিয়ে ময়মনসিংহ এর ভালুকা জেলায়। তো আমি সায়েমকে দেখি ইউটিউবে, ইউটিউবে দেখার পরে আমার এত বেশি কষ্ট লাগলো ছেলেটার জন্য, যে অন্ধ ছেলে এভাবে 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 চলাফেলা করে। তো আমি চিন্তা করলাম যে আমি যাই। দেখার এক সপ্তাহ পরে গেছি আমি ওর কাছে। ওর কাছে যাওয়ার পরে ওর ফ্যামিলিতে আমি যা দেখলাম তা হচ্ছে গিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো বাড়ি, 6 জন মানুষ, 6 জন মানুষের মধ্যে 4 জন মানুষই অন্ধ, 4 জন মানুষই অন্ধ, একজন খালি দেখতে পায় 5 জনের মধ্যে, আর ওইটা হচ্ছে গিয়ে ওর বোন। ওর বোনটা হচ্ছে গিয়ে ওদেরকে নিয়ে যায়। ওর বাবা হচ্ছে গিয়ে একটা নর্মাল একটা মসজিদের ইমাম। তো আমি ওর কাছে যাই, ওর কাছে গিয়ে ওর গান শুনি। ও খুব সুন্দর কলসি দিয়ে গান করে, খুব খুব ভালো। তো ও হচ্ছে গিয়ে আবার অ্যাবিউজ হইতো। কেমন অ্যাবিউজ হইতো? ওর এলাকার যে চেয়ারম্যানটা হচ্ছে গিয়ে 30-40 হাজার টাকা দিয়ে প্রোগ্রাম নিত, কিন্তু ওকে প্যাট ভরে খাওয়াই দিত আর 500টা টাকা দিত। এগুলো আমি শুনতে পাই পরে চায়ে। তারপর আমি কি করলাম, ইনস্ট্যান্ট ওইখানেই অ্যাকশন নিলাম, চেয়ারম্যানকে ডাকাইলাম, চেয়ারম্যানের ডাকাই আনলাম। চেয়ারম্যান বলে আমি জানি না কিছু, এগুলো মিথ্যা কথা, রিউমার, ঠিক আছে? তারপর আমি হচ্ছে গিয়ে আশেপাশের গ্রামের মানুষদেরকে বলছি, আপনাদের পুরো সাপোর্টে আছে সবাই, তো আপনি আপনারা বলেন। পরে একজন মুরব্বী এসে বললো যে হ্যাঁ, হি ডিড দিস। তারপরে আমরা লিগাল অ্যাকশন নিই। অ্যাকশন নেওয়ার পরে চেয়ারম্যানের অবস্থা, মানে চেয়ার ছিল না পিছনে, চেয়ারম্যানের খালি ম্যানটা ছিল। আর হচ্ছে গিয়ে ওই ছেলেটা এখন যে নাকি 500 টাকা দিয়ে ই করত, ও এখন মোটামুটি এই যে বাসায় আমি শুনছি হচ্ছে গিয়ে বিল্ডিং বানানো শুরু করে দিছে। তো প্রায় তো ও এখন হচ্ছে গিয়ে অনেক টাকা দিয়ে প্রোগ্রাম করে। আরেকটা কথা বলি ছোট্ট, যা আমি কাজ করি, আমার একটা অর্গানাইজেশন আছে, এটার নাম হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশের কাজ হচ্ছে গিয়ে আমরা যেটা করি তা হচ্ছে গিয়ে, সাপোজ ধরেন আমি আমার আত্মীয় স্বজন গ্রেপ করলাম সবাই একসাথে, আত্মীয় স্বজনের মধ্যে কথা চলতেছে, হঠাৎ করে আমি বললাম যে এই একটা ছেলে, ও তো খুব অসুস্থ অথবা ওর অনেক কিছু হয়েছে, ওর জন্য আমরা কিছু একটা করতে চাই, তোমরা কি বলো? তো দেখা গেল ফুফা বললো যে আমি এটা দেব, আমার তারপর চাচা বললো আমি এটা দেব, তারপর ফুপি বললো আমি এটা দেব, তারপর আমি নানি বাড়ি গেলাম, নানি বাড়ি গিয়ে বললাম এই অবস্থা। আমি বলছি তোমরা হচ্ছে গিয়ে টাকা দিতে পারবো না, টাকা ছাড়া কি দিতে পারবা? বলে কিনে দিতে পারবো। ওকে ফাইন। তো কয়েকদিন আগে, কয়েকদিন বলতে প্রায় 7-8 মাস আগে, একটা পিচ্চি মেয়ে জুলেখা নাম, ও হচ্ছে গিয়ে শিশু হাসপাতালে সরোয়ার দিতে বার্ন ইউনিটে, পুরো শরীরটা বার্ন হয়ে গেছে তার, গরম পানি পড়ে। তো ওর বাবা হচ্ছে গিয়ে মসজিদে এমন মাদ্রাসার মধ্যে কিছু একটা করেন উনি। তো এটা হচ্ছে আমি আমার একটা সিনিয়র ভাইয়ের মাধ্যমে পাইছি, ভাইয়া বল আমাকে ডিরেক্টলি মেনশন করছে যে এই ছেলেটা এই মেয়েটার জন্য যদি কিছু করতে পারো, এই ফ্যামিলিটার জন্য। তারপর আমি আমার আশেপাশের মানুষদেরকে নিয়ে, আমার কাছের মানুষদেরকে নিয়ে আমি ছোট্ট একটা কাজ করে ফেলছি। কাজটা হচ্ছে গিয়ে ওই মেয়েটার জন্য 52,000 টাকা লাগতো পুরাটা, মানে শরীরটা ওর ট্রিটমেন্ট করাইতে, আমি ওর জন্য 11,35,000 টাকা উঠাই ফেলছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, অনেকে বলছে, মানে যারা আমি লাইভে বলছি কথা, লাইভে কথা বলার পরে ওরা বলতেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন, টাকা পাঠাই। তো আমি কি করছি ওই জায়গার মধ্যে, ওই মুরব্বীর মানে ওই পিচির বাবার এটা নিয়ে, এটাকে কি বলে, ব্যাংকের কার্ডটা নিয়ে ওইটা আমি পেস্ট করে দিছি ওইখানে, তারপর হচ্ছে টাকাটা আসছে। তো এই রকম কাজগুলো করতে গেলে অনেক শান্তি লাগে, আর তখন নিজের ভিতরে অনেক বেশি শান্তি লাগে। ওই যে একটা কথা বলছে সাইজি, সাইজি মানে হচ্ছে কি লালন শাহ, ফকির লালন শাহ, উনি বলছে যে এই মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলেক লতা, তুমি জেনে শুনে মোরাও মাথা, জানতে পারবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি, মানুষের ভিতরে মানুষ, তাই না? মানে আমি যখন আমি চিমটি কাটি তখন আমার ব্যথাটা লাগে, আমি
যেই ফোর্সে চিমটিটা কাটতেছি এটা যদি আপনাদের শরীরে চিমটিটা কাটি সেম ব্যথাটা কিন্তু পাবেন। এই রিয়েলাইজেশনটা যদি আমরা করতে পারি না, আমাদের থেকে সুন্দর মনের মানুষ আর একটা মানে দ্বিতীয় আর হবে না। মানুষ কিন্তু এত সহজ, আমরা এত ক্রিটিক্যাল করে ফেলি মানুষদেরকে, মান ঠিক রাখি, হুঁশ ঠিক রাখি না। হুঁশ যে কোন দিকে নিয়ে, হুঁশ পকেটে নিয়ে ঘুরি, যে হুঁশ আমার পকেটে, মান সম্মান আমার এখানে, ঠিক আছে। যদি একটা আমি আরেকটা কথা বলি, আমরা যখন রিক্সাওয়ালাদের সাথে, আইমান খুব সুন্দর সুন্দর কথা বলে এগুলো নিয়ে, তো আমি এটা ছোট্ট মানে ছোটবেলা থেকে এগুলো চিন্তা করতাম যে যখন একটা মানুষ রিক্সা চালায়, যখন একটা মানুষ রিক্সা চালায়, আমরা রিক্সায় উঠি, একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে ওই জায়গাটার মধ্যে আপনি, আমাকে যদি বলা হয় ধানমন্ডি 15 নম্বর থেকে তুমি রাইফেল স্কোয়ার পর্যন্ত যাওয়া, আমার যদি 5,000 টাকা দেওয়া হয় আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না? কারণ আমার হচ্ছে গিয়ে ওই যে মান সম্মানের ভয়টা আছে, আমি রিক্সা চালাতে পারবো না। আপনি চিন্তা করেন, মান সম্মান বাদ, আমার ফ্যামিলি যদি মানে মোটামুটি অবস্থানে না থাকতো, যদি আমরা গরিব থাকতাম, আমি যদি, আর আমার সবচেয়ে বড় শিক্ষা, আমার শিক্ষাগুরু কারা জানেন? আমার শিক্ষাগুরু ওরাই, আমি যাদের থেকে সবসময় শিক্ষা নিই। আমি শিক্ষা নিতে বিভিন্ন মানে রিক্সাওয়ালাদের বাড়িতে থাকি, তারপর হচ্ছে গিয়ে মানে আমি এটা পিকনিক করি অনেকটা ছোট, 2 দিনের জন্য 3 দিনের জন্য, আর পিকনিকগুলো করি হচ্ছে গিয়ে ওদের বাসায়। যেমন কয়েকদিন আগে গেছিলাম হচ্ছে গিয়ে, একাই আমি প্রচণ্ড ঘুরি, প্রচণ্ড ঘুরি, গেছিলাম হচ্ছে গিয়ে ওই যে বেদে আছে না, বেদেপল্লিতে। তো বেদেপল্লিতে আমি শুনছি ওরা নাকি খুব সুন্দর হাঁস রান্না করতে পারে, খুব ভালো মজা করে। আর আমার ফেভারিট হচ্ছে হাঁস গরম আর শীত, তো আমি হাঁস খেতে চলে গেছিলাম বেদেপল্লিতে। তো বেদেপল্লিতে ওদের সাথে যে অনেকে বলে যে মানে ওরা সাপ দেখায় ভয় করে, হ্যান করে তেন করে, ওদের সাথে কথা বললে বোঝা যায় আসলে মানুষ কেমন। আমরা আড়াল থেকে কত কথা বলে ফেলি একটা মানুষকে যখন চিনি না, যে এই এই হচ্ছে ইমরান, অথবা এই হচ্ছে উমুক তুমুক, তো ওর পেছনে হ্যাঁ ও তো এটা করছে, এটা করছে, হুট মানুষের দেখানোর জন্য। আসলে আপনি ওরে চিনেনই না, আপনি ওরে জানেনই না। আগে হচ্ছে গিয়ে জানতে হবে, ফেস টু ফেস মুখোমুখি কথা বলতে হবে, কথা বলে তারপর হচ্ছে গিয়ে আপনি ওর সম্বন্ধে বলতে পারেন, আলোচনা করতে পারেন। সবার আগে হচ্ছে গিয়ে মানুষ হতো তাহার উপরে না, মানুষটারে এমনভাবে প্রায়োরিটি দিতে হবে, প্রায়োরিটিগুলো হয়তো হবে একবারে সরল, একবারে সহজ, একবারে সুন্দর, তাহলে আমাদের থেকে সুন্দর মনের মানুষ তো আর হবে না। আর আমি একটা ছোট্ট গান করি, দেখেন কি কেমন লাগে মানুষটা নিয়ে। কি গান গাইব আইমান বল না, না মধু হয় না, অন্য কিছু? আচ্ছা না 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 না, দেখো কি বলে, মানুষ ছাড়া খেপারে তু মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার, মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি, ত্রিদালে মিনালে মাটির মানুষ সুজলে, আরে মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, ও তুই জানতে পারবি মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি। অসাধারণ অসাধারণ এবং অসাধারণ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং আমি জানি যে সবারই ভীষণ ভালো লাগছিল, কথাগুলো শুনতে তো ভালো লাগছিল। এবং একটি কথা আমার মনে খুব দাগ কেটেছে, আমরা খুব সহজে মানুষদের নিয়ে খুব সহজে বলে ফেলি যে সে এরকম, উনি এরকম, উনি কেন রাগ করলেন, উনি কেন ভ্রু কুচকে কথা বললেন, হয়তো ওই মুহূর্তে ভ্রু কুচকানো
গল্পটা ছিল অনেক ভয়ঙ্কর, অনেক বড়। এ বিষয়গুলো আসলে অনেক ধন্যবাদ। আমার মাইক্রোফোন কেন যেন ডিস্টার্ব করছে, আমাকে আসলে মঞ্চে যাচ্ছে না, কারণ কথা বলার জন্য এত ভালো ভালো মানুষ এখানে বসে আছেন, এই জন্য তাড়াতাড়ি করে মাইক্রোফোনও আমার সাথে বিট্রয় করা শুরু করেছে। আমি বড় মঞ্চে আবার জানাতে চাই ইকবাল ভাইয়াকে সম্মানের সাথে তুলে দেওয়ার জন্য। আমি একটু আমাদের এখানে আরেকজন অনেক আমার খুব প্রিয় একজন মানুষ এসেছেন এবং অনেক জনপ্রিয় অনেক বিখ্যাত, দীর্ঘ 30 বছর ধরে সংবাদ পাঠ করেন এবং আমাদের অত্যন্ত প্রিয় আমার মামা জাভেদ কারদার, আমি ওনাকে একটু মঞ্চে রাখছি এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। উনি দেশ টিভিতে আছেন, আপনারা সবাই তাকে চিনেন, ওনার জন্য জোরে একটা হাত দেন। সবাইকে ধন্যবাদ। কার্টার ভাই যদি কিছু বলতেন ছোট করে। আমার অনেক ভালো লাগছে আজকে ইকবাল ভাই আমাকে এখানে দাওয়াত দিয়েছে, আমি আপনাদের সাথে এখানে শরীক হতে পেরেছি। আমি আপনাদের গল্প শুনতে এসেছি, আমি গল্প শুনবো, আপনারা যারা বাইরে থেকে এসেছেন তাদের গল্পও শুনবো এবং যারা এখানে আমাদের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, আমি ইমরান ভাইয়ের অনেক গল্প শুনলাম। আমি এখন সত্যিকারের বলছি আমি ইকবাল ভাইয়ের অনেক ফ্যান হয়ে গেছি, ইমরান ভাই ঠিক আছে। ও আমি আরও শুনি, আমিও আপনাদের সাথে নেক্সট ডে একাত্মতা ঘোষণা করবো, আপনাদের সাথে আমি সবসময়ই থাকবো। ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকজন পার্টিসিপেন্টকে, ওয়াও কতগুলো হাত, কতগুলো হাত! ইকবাল ভাই আর দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছেন, তাকে বাকিদেরকে ধীরে ধীরে ডাকবো। আসেন আপনি, আপনি চলে আসেন দ্রুত মঞ্চে। কি নাম ভাই আপনার? সালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ এনায়েত কবির, আমি ময়মনসিং থেকে এসেছি। আর আজকে আমাদের নিজের বলার মতন গল্প থাকা দরকার। এই গ্রুপে আমাদের যারা এখানে উপস্থিত এসেছেন, আপনাদের প্রত্যেকে, আমাদের এই গ্রুপের যত পার্টিসিপেন্ট আছেন সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য, সবার পক্ষ থেকে এবং ইকবাল ভাইকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অর্গানাইজেশন ছিল, সেটা ছিল দুর্জয় তরুণ, সেটাকে আমি 2016 সালে 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করি। কিন্তু সেটা আমি আমার পরিকল্পনার অভাবে বা আমার ইন্সপাইরেশনের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে সেটাকে রান করতে পারছিলাম না। কিন্তু এই 3 মাস আগে যে প্রোগ্রামটা নিজের বলার মতন গল্প, এই গল্পে অ্যাড হওয়ার পর থেকে আমি নিজেকে নতুন করে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি যে আমার অর্গানাইজেশনের মাধ্যমে আমি কীভাবে নিজে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারি। এবং আমার মতন যারা ইউথরা আছে, আমি ছোট থেকেই ইউথ নিয়ে কাজ করি, আমি স্কাউটিং করেছি, BNCC করেছি, আমি চিন্তা করছি যে আমার মতন যারা অন্য ইউথরা আছে তারাও যেন অনুপ্রাণিত হতে পারে, এই জন্য তাদেরকে নিয়ে আমি একটা প্রজেক্ট শুরু করেছি, সেটা হচ্ছে দুর্জয় তরুণ বাংলাদেশ। আমারও একটা উদ্যোগ হচ্ছে যে ইউথদেরকে ইন্সপিরেশনমূলক কথার মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করা, এবং দুটি একটা প্রজেক্ট সেটা আপনাদের সকলের মধ্যে শেয়ার করি। আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হচ্ছে লাল সবুজ, লাল সবুজ বাংলাদেশ। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পজিটিভ কাজগুলো আছে, যেগুলো হচ্ছে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম, যেমন বৃক্ষরোপণ করা, বাল্যরোপণ, বিবাহ প্রতিরোধ করা, তারপরে হচ্ছে সামাজিক যে কাজগুলো আছে এগুলোকে আমি পজিটিভ দিব, সেটা হচ্ছে সবুজ। আর যেগুলো খারাপ কাজগুলো আছে, যেটা হচ্ছে সন্ত্রাস, ইপটিচিং, মাদক, সেগুলোকে আমি রেড চিহ্ন দেবো, সেটা হচ্ছে লাল। এই রান সবুজ প্রজেক্টটা আমি রান করবো এই আজকের প্রোগ্রামের পর থেকে, সেটা আমি প্রত্যেকটা স্কুলে এবং কমিউনিটিতে সেটা অ্যাওয়ারনেস মাধ্যমে সেটাকে আমি রান করবো। আর এটার মাধ্যমে আর একটা কথা বলতে চাই, আমি এটা বিজনেসটা আমার ওরকম ইচ্ছা ছিল না, আমার আপু চাকরি করে, আমার ভাইও চাকরি করে, সবাই চাকরি করে, কিন্তু তারপরে আমার ইচ্ছা হয়েছে যে আসলে একটু স্বপ্ন দেখলে এটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়। আমি অলরেডি আমি একটা বিজনেস
ইকবাল ভাই প্রথম যে আইডিয়াটা এসেছিল যে দুধের একটা বিজনেস, সেটাই আমি রান করছি, সেটা আমি সাকসেস হয়েছি এবং ইতিমধ্যে আমি একটা অফিস নিয়ে নিয়েছি। অফিসটা উদ্বোধন হবে এই সপ্তাহে উদ্বোধন হবে, আমাদের মেয়র সাহেব এটা উদ্বোধন করবেন। ইতিমধ্যে আজকেও আমার যারা ভলান্টিয়ার আছে তারা অফিসের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, দোয়ামোছার কাজ করতেছে। আমি এখান থেকে যাওয়ার পরে তাদেরকে এই প্রোগ্রামের সব ডিটেলস বলবো এবং আনুষ্ঠানিকভাবে সেই প্রোগ্রামটা উদ্বোধন করবো। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি আমাকে অনুপ্রাণিত করছেন। আমার ধরুন এখানে যারা বসে আছে সবাইকেই কম বেশি অনুপ্রাণিত করেছে আপনার কথাগুলো, অনেক ধন্যবাদ। এবং আপনার সব স্বপ্ন পূরণ হোক। আমরা বলি দর্শক, ইদানিং খুব শোনা যায় যে এই প্রজন্ম উচ্ছন্নে গেছে, এই প্রজন্ম কি করবে, কি হবে আগামী ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তো এরাই, এরাই তো আগামীর বাংলাদেশ, তাই নয় কি? আমরা নিশ্চয়ই অনেক ভালো কাজ করব, ভালোর সাথে থাকব, সমাজের অন্যান্য মানুষের জন্য কাজ করব এবং ওই যে বললাম দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব। আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা একটি কথা আমি একটু বলবো কুইজের মতো, দেখি পারেন কিনা। স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। সফলতা হচ্ছে চারশ, সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ সম্পদ, চাকরি করব না চাকরি দেব, এবং নিজের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো মানুষ হওয়া। কথাগুলো কে বলেছেন? রাইট, ইকবাল বাহার ভাইয়া। এই মানুষটি সম্পর্কে আমি ছোট করে কথা বলে লোভ সামলাতে পারছি না, যদি অনেকে বসে আছেন কথা বলতে একটু বলেই ফেলি। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের নিউজ প্রেজেন্টারদের একটা অনুষ্ঠান হচ্ছিল গুলশান ক্লাবে, তো সবাই আমরা খুব মজা করছি, হি হা হা করছি, ছবি তুলছি, ফ্যাশন শো হচ্ছে, গান হচ্ছে, গান নিয়ে মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। হঠাৎ করে একজন স্টেজে উঠলেন, উঠে বলা শুরু করলেন যে আচ্ছা আমরা তো অনেক মজা করছি, আমরা তো অনেক সুখে আছি, চলুন না আমরা এত হাসছি আরও কিছু মানুষকে একটু হাসানোর ব্যবস্থা করি। আমরা একটু কনফিউজ হয়ে গেলাম কি বলতে চায় লোকটা। বললো আগামীকাল আমরা কতগুলো পথ শিশুকে 130 জন মনে হয় না, 150 টাকা, এটা পরের কথা। আল্লাহ, আমি কাদেরকে গল্প করছি ইকবাল ভাইয়া, সবাই তো সব জানে। হ্যাঁ, মানে 130 জনের জন্য বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করবো এবং সকল নিউজ প্রেজেন্টারকে বলা হলো প্রত্যেকে 150 টাকা করে এই মুহূর্তে আমাদেরকে দিবেন, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে সেটা অংশগ্রহণও করেছিল। হ্যাঁ, এমনই একজন মানুষ তিনি, আমাদের সবার প্রিয়, অনেক শ্রদ্ধার, যিনি শুধু নিজের জন্য কাজ করেন না, আশপাশের মানুষের কথাও ভাবেন, সমাজের কথাও ভাবেন, দেশের কথাও ভাবেন। আমি মঞ্চে আহ্বান জানাতে চাই আমাদের সবার প্রিয় ইকবাল বাহার ভাইয়াকে, নিজের বলার মতো একটা গল্পের ফাউন্ডার এবং আরও অনেক কিছুই আছে তার সম্পর্কে বলতে হবে সকল। আচ্ছা, আমি আসলে আজকে বলতে চাই না, কারণ গত 90 দিন ধরে আমি আপনাদের সাথে কথা বলেছি প্রতিদিন, আমার মনে একদিনও বাদ যায়নি। এবং এটা আসলে খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি আসলে এটা একটা স্বপ্ন ছিল যে এরকম একটা কিছু করা যায় কিনা। এবং আমি কালকে রাত্রে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার লাইফে কোনো দিন কারোর সাথে, ইভেন আমার বউয়ের সাথে, টানা 90 দিন, কারণ আমার দেশের বাইরে যেতে হয়েছে, তখন হয়তো একদিন দুদিন কথা হয়নি, টানা 90 দিন আমি কোনোদিন কারোর সাথে এরকম টানা কথা বলি নাই, সেটা যেটা আপনাদের সাথে আমি বলেছি। এবং এইটা আসলে সম্ভব কিনা, কারণ শুক্রবার ইভেন আমি পিকনিকে গিয়েছি, আমাদের নানান রকমের পার্টি ছিল, আমার নানান প্রোগ্রাম ছিল, অফিস তো আছেই, পিকনিকে বসেও আমি আপনাদেরকে কোনো না কোনো পোস্ট দিয়েছি। হ্যাঁ, সো এই জিনিসটা আমি চিন্তা করেছি আসলে যে স্বপ্ন দেখলে, এই স্বপ্নটা কিন্তু আমি দেখেছিলাম, স্বপ্ন দেখলে যে এটা আসলে লেগে থাকলে, এটার পিছনে যদি সত্যি সত্যি সেরকম একটা দৃঢ়তা দিয়ে, ডেডিকেশন নিয়ে যদি কাজ করা যায়, আমার মনে হয় এটা সম্ভব, সেইটা আজকে প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আজকে খুব ছোট করে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা, আমি মনে করি তৈরি, আপনারা তৈরি, এবং এই 90 দিন এটা একটা ইউনিক একটা প্রজেক্ট ছিল বাংলাদেশে, আমি বলবো প্রথম এই ধরনের একটা কাজ হয়েছে, কারণ 64 জেলাকে সম্পৃক্ত করা, বিশেষ করে আমি ঢাকার বাইরেকে গুরুত্ব দিয়েছি, 64 জেলাকে সম্পৃক্ত করা, 90 দিন টানা কর্মশালা, আমি জানি না বাংলাদেশে এত লম্বা সময় ধরে কোনো কর্মশালা হয়েছে, এবং আমি বিনামূল্যে বলবো না, এটা ছিল ফি ছাড়া, কারণ এটার মূল্য অনেক, এটার মূল্য বিশাল, কারণ আমরা সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছি, এটার মূল্য আমি বলবো বিশাল। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে ঢাকা লাইভে আমি থ্যাংক ইউ আমার ছোট ভাই, ঢাকা লাইভ এটা সম্প্রচার করছে, সারা বাংলাদেশের মানুষ এটা দেখছে, আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই,
আমি এই কর্মশালা চালিয়ে যাব ইনশাল্লাহ। নেক্সট উইক থেকেই 1000 জনকে নিয়ে অনলাইনে এটা চলবে, সেকেন্ড ব্যাচ। এই প্রথম ব্যাচ আপনারা অনেক ভাগ্যবান, হয়তো এর পরের ব্যাচগুলো এত লম্বা সময় করার দরকার হবে না, কারণ আমরা এখানে নানান রকম এক্সপেরিমেন্ট করেছি, হয়তো আরও ছোটো ছোটো করে করব। কিন্তু আমি সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এত স্বার্থপর হয়ে গেছি আজকাল দুনিয়ায়, শুধু নিজেকে আমি 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 আমরা বলতে শিখছি না, এবং আমরা নিঃস্বার্থভাবে নিজের কাজ রেখেও নিঃস্বার্থভাবে কিছু কাজ করতে হয়, সেটা আমি একটুখানি করার চেষ্টা করেছি। এবং আমার ধারণা এখান থেকে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে এবং তারা এগিয়ে আসবে, কারণ আমরা যদি শুধু নিজেকে নিয়ে চিন্তা করি আমরা কোনোদিন এগোতে পারবো না, এই সমাজ এগোতে পারবে না, এই দেশ এগোতে পারবে না, এবং এত বেকারত্ব আসলে নিতে পারবে না বাংলাদেশের মানুষ, নিতে পারবে না। আপনাদের মধ্যে থেকে এখানে আমি মনে করি, আমি দৃঢ়ভাবে মনে করি, এই 164 জনের মধ্যে 50 জন উদ্যোক্তা হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কেউ কেউ অলরেডি শুরু করে দিয়েছেন, এবং বাকি যারা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আমার সাথে যতটুকু ইন্টারাক্ট করেছেন আগামী 3 মাস 6 মাস হয়তো 1 বছর তারাও উদ্যোক্তা হবেন। কিন্তু তার চেয়ে বড় কথা, আপনাদের জীবনে যে পরিবর্তন এসেছে এটা হচ্ছে ভয়াবহ। আপনারা নতুন করে শিখেছেন যে কেন ভালো মানুষ হওয়া দরকার, আপনারা নতুন করে শিখেছেন এই যে বললাম না যে নিজের সাথে কথা বলা, এটা নিয়ে কিন্তু আমাদের আপনাদের মধ্যে কোনো চর্চা ছিল না যে নিজের সাথেও কথা বলতে হয়। নিজের সাথে যখন কথা বললেন, যে একটু আগে আলমাস স্যার বললেন না যে খারাপ কাজ করে সে কিন্তু নিজেকে চোর হিসেবেই জানে, আর যে ভালো কাজ করে সে কিন্তু বুক ফুলিয়ে চলে। সো আমরা এখানে যারা আছি তারা সবাই একটা জিনিস শিখেছি যে আমরা সততার সঙ্গে চলব, এবং আমি এখানে লিখেছি যে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা এবং কমিটমেন্ট। আমরা টাকা 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 ফান্ড নিয়ে কথা বলি, আমি আমার জীবনে আমার যতটুকু সততা এবং কমিটমেন্ট আছে এটা দেখে লোকজন আমাকে টাকা পয়সা দিয়েছে ইনভেস্ট করার জন্য, এবং আমি মনে করি আপনাদেরকেও সেটা দিবে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। এই বিনিয়োগটা তৈরি করেন, কারণ আপনি আপনাকে কেউ টাকা দিবে না যখন মনে করবে ওর কাছে টাকা দিলে তো এটা নিরাপদ না, ওকে বিশ্বাস করা যায়। সারা পৃথিবী মাল্টিনেশনাল কোম্পানি বলেন বা আপনি আপনারা জানেন যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো বাজার থেকে টাকা উঠায় কীভাবে, তার মানে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাকে মানুষ বিশ্বাস করে কোনো না কোনোভাবে, হয়তো তাদের মধ্যেও কোনো কোনো সমস্যা আছে থাকতে পারে, কিন্তু একটা ব্র্যান্ড, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেন। আপনি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আরেকটা কথা আমি সবসময় বলবো যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ডোন্ট রান আফটার মানি, এটা কখনো আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে না, কিছুদিন দিবে কিন্তু ইন দ্য লং রান দিবে না। আপনি রান আফটার দ্য ওয়ার্ক, কাজের জন্য, কাজকে ভালোবাসেন, কাজের পিছনে দৌড়ান, ওগুলা বাই প্রোডাক্ট অটোমেটিক আসবে, এবং আপনি কল্পনা করতে পারবেন না যে এত আসবে যেটা আপনি চান না সেরকম আসবে। এবং কখনো কাউকে ঠকানোর কথা, কাউকে অপমান করার কথা বা কাউকে ছোট করার কথা চিন্তা করবেন না। আমি মনে করি এইখানে যারা আমার সঙ্গে 90 দিন ছিলেন তারা শুধুমাত্র বিজনেস শিখেন নাই, তারা শিখেছেন মানুষকে কীভাবে সেবা করতে হয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়। এবং আমি যারা এখানে অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমি বলবো যে তাদের ড্রেস আপ দেখুন, যে তারা কত স্মার্টলি কত কনফিডেন্টলি আজকে এখানে এসছে এবং বুক ফুলিয়ে বলতে পারছে যে আমারও জীবনে একটা গল্প তৈরি হবে ইনশাল্লাহ। সো আমি অনেক কথা বলেছি গত 90 দিন ধরে, আজকে আমি কথা বলবো না, আজকে আমাদের এখানে অনেক বড় বড় অতিথি আসছেন এসেছেন, আমি এখন আমাদের সঙ্গে কথা বলবেন, আমি একটু ইন্ট্রো দেই। আমার আমি এই মানুষটাকে যত দেখি আমি নিজে অনেক কিছু শিখেছি, যে মানুষটাকে আমি এখন মঞ্চে ডাকবো আমি অনেক কিছু শিখেছি, এবং কালকে রাত্রে আমি একটা পোস্ট দিয়েছি তাকে নিয়ে যে এই মানুষটাকে আমাদের সবার এখন যত্ন করা খুব দরকার, বাংলাদেশের সম্পদ সে, তাকে তাকে যেটা করা দরকার সেটা হচ্ছে যে কোনো বাধা যাতে প্রাপ্ত না হয় তার সামনের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার, কারণ সে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এটা কল্পনা করা যাবে না, কেউ কিচ্ছু করতে হবে না তার জন্য, সে জানে কি করতে হবে, সে জানে কোথায় যেতে হবে। এবং এত জনপ্রিয় এত খ্যাতিবান একটা মানুষ যার কোনো অহংকার নাই, আমি মনে করি তার কাছ থেকে বিনয় শেখার জন্য ক্লাস করা উচিত। 1,00,000 টাকা ফি দিয়ে আমাদের যারা অনেক বড় বড় মানুষ তার কাছ থেকে বিনয় শেখা উচিত,
যে কিভাবে বিনয়ী হতে হয়, এত বিখ্যাত হয়। সেই আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি এখন মঞ্চে ডাকছি, আমাদের সবার প্রিয় আয়মান সাদিক। আপনার জোরে একটা হাততালি দিবেন তার জন্য। আমি এখন আয়মান সাদিককে মাইক হ্যান্ড ওভার করছি। অনেক অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আমি আসলেও জানি না যে আর কোথাও এইভাবে 90 দিন ধরে টানা লাইভ সেশন নেওয়া পসিবল কিনা। আমি নিজেও অনেকবার ট্রাই করেছি, প্রতিবার ব্যর্থ হই। তারপর আমি আবার ক্ষমা চাই, মাফ চাই যে আজকে অসুস্থ, আজকে ঝড় আসছে, মাফ করে দিন। আমি আপনি আসলে 90 দিন কিভাবে কন্টিনিউ করছেন আই হ্যাভ নো আইডিয়া, একেবারে আইডিয়া নাই। সো আমি এতক্ষণ এত অ্যামেজিং কিছু স্পিচ শুনছিলাম, আমার কিছু কোয়েশ্চেন ছিল। যেমন প্রথম কোয়েশ্চেন ইমরান ভাইয়ের কাছ থেকে, সবার তো আপনি বললেন যে কে কত টাকা নেয়, আপনি পারিবেন কত টাকাটা নেয় তো বললেন না, ওরা তো ওইটা জানতে চাচ্ছিল, ঠিক না ব্যাপারটা? না ভালো তো, এই যে মার্কেটিং শিখলো যে কখন, সবার মনে যেমন একটা ইচ্ছা, ঠিক না, যে কেউ যখন একটা প্রোডাক্ট বিক্রি করে সবাই বলে যে আমার এই প্রোডাক্টের দাম হলো এত টাকা। এইটা কোন ধরনের প্রোডাক্ট যেটা দাম আবার ওটা বলতে চায় না, এটা কোন ধরনের মার্কেটিং? এটা এটা একটা বিস্ময়কর মার্কেটিং। এটা কি বস বলো, বুঝান তো একটু, বুঝছেন তো না মার্কেটিংটা? যেখানে কিছু বেচতে পারবেন না মনটাকে বেচতে হবে। গুড মর্নিং ইকবাল ভাই। ও আচ্ছা, এটা বলার মতো গল্প না, ঠিক না? আচ্ছা নাইস নাইস সুপার। আমার এখানে আসার পর আরেকটা ঝামেলা হচ্ছে রিসেন্ট লাইফে। আমার বাবা আর্মিতে আছে, সো আমার ভাষাগত কিছু ত্রুটি আছে। সো আমি খেয়েছিকে বলে খাইছি, গেছিকে বলে গাইছি বা গেছি, একটু ঝামেলা হয়ে যাবে। সো আমি আজকে ইভেন্টে আসার পর ঝামেলা চলেছে। রিপন ভাই কথা বললো, উনি একদম দরাজ গলায় সুন্দর করে কথা বলছে, আমি হালকা নার্ভাস। তারপরে তানবীর ভাই গেল, আরো সুন্দর করে কথা বলছে, মাই গড ঝামেলা। তারপরে ইমরান ভাই গেল, উনার গলার বেজ এমনিতেই হাই, দেখছেন মানে উনি যখন কথা বলে আমি বুঝলাম না আমার পাশে যখন কথা বলে আইমান কি অবস্থা, স্টেজে আইমান কি অবস্থা তোমার। আমি তারপর থেকে রিপন ভাইকে বলতেছিলাম আমার অনেক নার্ভাস লাগতেছে, যে কারণ আমি লাগতেছে যাইতেছে খাইতেছি ভাই বলবো আমাকে পাত্তাই দিবে না ফার্স্টে। সো আমি ফার্স্টে মাফ চেয়ে নিচ্ছি আমার ভাষাগত ত্রুটির কারণে, এবং আপনাদের কাছ থেকে মানে মাফ করে দিন প্লিজ। তো আমি এই এইখান থেকে এই পাত্তা পাওয়া না পাওয়ার একটা ছোট গল্প বলতে চাই। আমি আজকে আসার আগে একটা ইয়েতে বলছিলাম আর কি, আমার পাঞ্জাবি পড়ার একটা ছোট্ট রহস্য আছে আমি এখনো বলতে চাই, কারণ আপনারা যেহেতু শুরু করছেন শুরুর দিকের ঘটনা এগুলো। সো আমি আমার একেবারে শুরুর দিকে দু চারটা ঘটনা বলতে চাই, আই গেস আমরা রিলেট করতে পারবো দুটো ঘটনার সাথে। সো আমি যখন শুরু করি আমার ভিডিওগুলোতে আমি টি শার্ট পরে ভিডিও টিডিও করতাম, ওই টি শার্ট পরেই হ্যাঁ ইভেন্টে যাইতাম। বিকজ আই ইভেন্টে শিখছি যে মার্কেটিংয়ের জন্য মানে নামটা প্রচার করা লাগে, লোগো টোগো এখানে দিয়ে মনে করে যাইতাম যে খুব মার্কেটিং হবে। সো একদিন গেছি, যাওয়ার পরে আমাকে দারোয়ান আটকেছে, ভাই কি চাই? আমি বললাম ভাই ইভেন্ট। দারোয়ান বলে তো? আমি বললাম ভাই আমি স্পিকার। বলে কি কার? আমি স্পিকার। কি করবেন? আমি বললাম কথা বলবো। সে বিশ্বাসই করে না, সে বলে কি কথা বলবেন, বেশ কিউরিয়াস। তারপর সে হেড দারোয়ানকে যায় বললো ভাই দেখেন এক ছোকরা এসে কথা কইতে। আমি বললাম ছোকরা? বলে আচ্ছা। হেড দারোয়ান আসলো, এসে যে ছোট বাচ্চারা যখন কথা বলা শিখে আমরা যে গালে এগুলো বলি না, বাবা বলো তো বলো তো আম্মু বলো তো, তো দারোয়ান বলবে কি কথা বলবেন আপনি বলেন তো। তারপরে ওরা অর্গানাইজারকে বিশ্বাস না করে বললো ভাই দেখেন দেখ পোলা এসে কথা কইতে। তো শুরু হয়েছিল হলো স্পিকার, দেন ছোকরা, দেন পোলা, এবার কি হবে? কান বন্ধ করে আসে যে ভাই আর কিছু বললেন না আমাকে। তারপর আমি চিন্তা করলাম যে আমরা বাঙালিরা অনেক জাজমেন্টাল, আমরা মানুষকে দেখেই জাজ করে ফেলি অনেক, না এ ছোট হয়ে এগুলো দেওয়া হয় না, সরাই দেওয়া হয়, পাত্তা দিও না। অ্যান্ড স্পেশালি যখন আপনারা শুরু করবেন অনেক জায়গায় মানুষের পাত্তা পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। অ্যান্ড ওই জন্য পাত্তা পাওয়ার কিছু গুটিবাজি হ্যাক। নাম্বার ওয়ান, সুটটাই পরে থাকেন। আর আমার মতো যদি সুটটাই পরার টাকা পয়সা কম থাকে তাহলে মনে করেন একটু সস্তা একটা উপায় হলো পাঞ্জাবি পরা। সব ধরনের ইভেন্টে যাওয়া যায়। সিরিয়াসলি আমি এইমাত্র একটা ইউনিসেফের ইভেন্ট থেকে আসলাম, পাঞ্জাবি কেউ কিছু বলে নাই, তো ফর্মাল ড্রেস এখানে আসছি এখানেও পাঞ্জাবি, একটুবার মেল প্রথম আলো ওইটাও পাঞ্জাবি, রাত্রেবেলা আমি ফেসবুক ওইটাও পাঞ্জাবি, 1000 টাকা দিয়ে সব ইভেন্ট কভার শেষ একেবারে। আর আরও ঝামেলা কম, বিকজ পায়জামা তো চেঞ্জও করা লাগে না, এক সাদা পায়জামা দিয়ে আপনি অনেক কিছু চালাইতে পারবেন, সো ইজি আসলেও। আর স্যুটটাই আমার সাইজে একটু ডিফিকাল্ট, আমার এখনও মনে হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি স্যুট পরি আমার সাইজে স্যুট ছিল না, আমার ফ্রেন্ডের কাছে ধার করছিলাম, তো স্যুটটা একটু বড়ো হচ্ছিলো।
বাট আমার বেশ ভালো লাগতেছিল, বিকজ সুটটা বড় হওয়ার কারণে শোল্ডারটা একটু ব্রড মনে হচ্ছিল। আর আমার বাবার কাছ থেকে একটা মোটা টাই নিয়েছিলাম, মানে স্যুট এত লুজ ছিল আর টাই এত মোটা ছিল যে মাঝখানে শার্টটা না পড়লেও হইতো আর কি। তো তার মানে মনে হলো পাঞ্জাবিটা একটা ভালো হয়ে আর কি। সো দ্যাটস দ্য ফার্স্ট হ্যাক। সেকেন্ড হলো পাত্তা পাওয়ার জন্য আমি একটা কাজ করলাম, যে আমি যেখানে যাইতাম আপনার আই গেস এখন হবে, আপনার বিভিন্ন মিটিংয়ে যাবেন স্পন্সরশিপের জন্য, হয়তো বা ক্লায়েন্টের জন্য, ইনভেস্টারের জন্য, যেগুলো জায়গায় যাবেন ওগুলো জায়গায় হয়তো বা আপনাদেরকে সচরাচর চিনবে না। সো লোকজন চিনতো না, লোকজন কার্ড দিত, আমার তো কার্ড নাই। এখন আমি বারবার বলতো আজকে আসলে কার্ডটা আনতে ভুলে গিয়েছি, আজকে আসলে ব্যাগের মধ্যে কার্ডটা আছে, আজকে আসলে গাড়িতে কার্ডটা আছে। সেরকম করে করে ফাইনালি আমার কার্ডটা বানালাম। কার্ড বানানোর পরে দেখি মহা মুশকিল। কার্ড বানানো খুব সহজ, কিন্তু নীলক্ষেতে যাবেন 1000 পিস নিয়ে আসবেন, কিন্তু কার্ড বানানোর পরে ঝামেলা, কার্ড তো কেউ চায় না আপনার, কি করবেন? আবার এখনো মনে আছে আমার কার্ডের অনেকগুলো প্যাকেট 1000 পিস বানায় আনছি, কেউ নিতে চায় না। আমি আমার মায়ে আমার মাকে দিলাম, আম্মু আমার কার্ড। আমার মা আমার দিকে তাকাইছে যে কি বাবা এই কার্ড দিয়ে কি করবো। দেন আমি আমার ভাইকে দিলাম, সাদমান আমার কার্ড। আর ভাই বলল তুই ঠিক আছিস? দেন আমি আমার বাবাকে দিলাম, আমার বাবা তার স্বভাব সুলভ, 13টা ভুল বের করলো কার্ডে এবং আমাকে বুঝাইলো এই কার্ডটা দিলে মানুষ কেন আমাকে পাত্তা দিবে না। কারণ কার্ডের ওখানে লেখা ছিল আমার ডেজিগনেশন হলো চিফ এভরিথিং অফিসার, কারণ স্বপ্ন ছিল হলো CEO হবো। এখন কাহিনী হলো চিফ এভরিথিং, চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়ার জন্য তো কোম্পানিতে এক্সিকিউটিভ থাকা লাগে, ঠিক না? নাই তো কোনো এক্সিকিউটিভ। পরে চিন্তা করলাম আমি কি করি, দেখা যায় আমি ইভেন্টে পানীয় টানি, মাইকও ঠিক করি, কথাও বলি, সবই করি। আমি হলাম কামলা, অর লাইক কামলা। সো আমি চিন্তা করলাম সিকেও তো মিলানো যায় না, এটাকে ইংলিশ করি তাহলে ব্যাপারটা কুল হবে। সো আই ডু এভরিথিং, সেটা হলো নাম হলো চিফ এভরিথিং অফিসার CEO। সো ওরা দেখার পর আমার বাবা বললো যে এটা তো পাত্তা দিবে না। সো দেয়ার আই ওয়াজ, পাত্তা পাওয়ার জন্য কার্ড বানালাম অ্যান্ড কার্ড পাওয়ার জন্য বাবা বললো যে পাত্তা দিবে না। বাট তারপর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, আমি যাকেই কার্ড দিই সেই না বল চিফ এভরিথিং অফিসার এটা মানে কি। তারপর আমি দেখি গল্পটা বলতাম, তারপর দেখি সে বেশ মজা পাইতো। তো যখন যাকে দিই সেই জিজ্ঞাসা করে, আমিও মজা পেয়ে গেলাম। কেউ যদি এটা মিসও করতো আমি দেখো দেখেন রেখে দেয় পরিচয় পর্বটা না হয় না। সো আমার কার্ডে টিপেসিং লেখা থাকার কারণে তার সাথে একটু গল্প হইতো, এবং তারপর তো আমি বুঝলাম যে এখানে তো ধরা খায়। ওই গল্প বলার আগে একে বলতাম 10 মিনিট স্কুল কি করে, নামের সানে নজরুল কি, তারপরে বলতাম এটা কি। তো তার সাথে যে আমার কনভারসেশন বা ইনিশিয়াল মিটিংটা না ওটা ওখানেও হয়ে যেত। সো দ্যাটস দ্য সেকেন্ড হ্যাক। এখান থেকে আমি আরও একটা জিনিস বলতে চাই, যখন আপনি নতুন কিছু শুরু করছেন আপনাকে তো বলতে হবে যে আপনি কি করছেন বা আপনি কি করেন। এই একটা জায়গায় না আমরা অনেক উইক, আমরা বাঙালিরা না অনেক লজ্জা পাই, নিজে মুখ ফুটে বলতে পারি না যে আমরা কি করি। ইভেন কি করি এটা তো দূরের কথা, আমরা নিজেরা কেমন এটাও বলতে পারি না। দুদিন আগে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, ওই ইভেন্ট থেকে ফেরোতে এসে আমার বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে ক্যাপ্টেন, ওখানে বসে কফি খাচ্ছি। এখন দেখবেন যে অনেক সময় বর আর বউ দেখা করতে রেস্টুরেন্টে আসে, ওই রেস্টুরেন্টে আমার বর আর বউ দেখা করতে আসছে দুটো। একটু পরে দেখবেন যে তাদেরকে অ্যালোন টাইম দেওয়া যায়, তোমরা যাও 5 মিনিট ডিসাইড করো বিয়েটা করবা কি করবা না। সো সৌভাগ্যক্রমে ওই হবু বর আর বউ আমার ঠিক যেখানে বসে আছে তার অপোজিট সাইডে বসলো। আমি বেশ কিউরিয়াস ছিলাম যে ওরা কি বলে, আমি কফি খাচ্ছি তাকায় আছি যে কি বলে। এর দেখে ওরা কিচ্ছু বলতেছে না, 1-2 মিনিট চলে গেছে কিচ্ছু বলে না। আমি আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত আমি কিছু বলি, আপনার মা ধরবে না কিছু বলে নাকি। 3-4 মিনিট চলে গেল তাও দেখি কিছু বলে না। এই মুহূর্তে আমি বললাম দোস্ত আমি একটু জিজ্ঞাসা করি আমার ভিডিওটা দেখছি কিনা কালকে। তারপর কোনো কথাই বলে না, একটু পরে চলে গেল। দেন আই রিয়েলাইজ আমরা বাঙালিরা কিন্তু অনেক লজ্জাপ্রিয় জাতি। আমরা যে এখানে আসছি, আমরা জানি আপনারা কতজন নতুন মানুষের সাথে পরিচিত হয়েছেন। এখন কিন্তু আপনাদের নতুন কোম্পানি যখন তৈরি করবেন আপনাদের নেটওয়ার্কিং করতে হবে, নতুন মানুষের সাথে চিন পরিচিত হতে হবে। আমরা কিন্তু পারি না, নতুন জায়গায় দেখলে আমরা লজ্জায় আটকে থাকি যে মানুষ এটা আসতেছে না, আমি মোবাইলটা বাই করি না, হোম পেজে যাই সোয়াইপ রাইট সোয়াইপ লেফট করতে থাকি, বাট কারোর সাথে আমরা কথা বলবো না। এটা কিন্তু বিশাল ঝামেলা। লিফটে এটা আরো বেশি হয়, লিফট থেকে মনে পড়লো,
লিফটে একটা মানুষের সাথে জীবনে আমার তাকেও না। লিফটে এটা নিয়ে কিন্তু একটা টার্ম আছে, এটার নাম হলো এলিভেটর পিচ, আপনারা শুনেছেন। চিন্তা করেন আপনি লিফটে উঠছেন, লিফটে আপনার যাওয়ার কথা থ্রিতে, লিফটে আর কেউ নাই। এই মোমেন্টে বিল গেটস ঢুকলো, বিল গেটস প্রেস করলো লেভেল নাইনে, আপনি কে থ্রিতে প্রেস করবেন বা প্রেস করলে কে বাইর হবেন, থাকবেন তো রাইট। সো ওই যে নাইনে বিল গেটস বের হয়ে যাবে, তার মধ্যে যে আপনি 20 বা 30 সেকেন্ড সময় পেলেন, ওই 20 বা 30 সেকেন্ডে বিল গেটসকে কি বলবেন? স্যার একটা সেলফি স্যার, ঠিক না, একটা সেলফি স্যার। সো উনি যদি করেন, বিল গেটস কিন্তু আপনাকে মনে রাখছে না, তাই না? সো এই জিনিসটাকে বলে এলিভেটর পিচ। এলিভেটরে থাকা অবস্থায় ওই ক্ষণিক সময়ে এমন কিছু বলা যেটার কারণে ওই মানুষটা আপনাকে মনে রাখবে, অথবা নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, অথবা নেক্সট একটা কোনো টাইমে আপনার জন্য কিছু একটা করবে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের একটা এলিভেটর পিচ তৈরি করেন। আপনারা নিজেরা কি এটা জানেন? আমি অনেক একটা প্রশ্ন করি যে নিজেকে জানার আগে নিজের ব্যাপারে তিনটা শব্দ তৈরি করুন, যে তিনটা শব্দ ব্র্যান্ডের শব্দ থাকে না, হরলিক্সে কি যেমন টলার স্ট্রঙ্গার শার্পার, আপনার কি সেটা? আমি বল ভাই ঘুম, এত ঝামেলা, নিজের তিনটা শব্দ খুঁজে বের করেন। একটা অবাক করার মতো ঘটনা, কিছুদিন আগে আমি একটা ছোট বাচ্চাদের সেশন নিচ্ছিলাম, 2, 3, 4, 5, মানে 5 হল সব থেকে সিনিয়র, ওদেরকে বলছিলাম যে নিজেদের ব্যাপারে তিনটা শব্দ বলো। এক মেয়ে হাত তুললো ক্লাস 4-এ পড়ে, 4-এ পড়া মেয়ের তিনটা শব্দ ছিল স্বপ্নবাজ, ছটফটে, স্বাধীন চেতা। চিন্তা করছেন? অ্যান্ড এটা হওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে আমি এখন ক্লাস 4-এর বাচ্চাকে স্বাধীন চেতার মিনিং কিভাবে বোঝাবো। সিরিয়াসলি, আমরা কিন্তু অনেকেরা অনেক বড় হয়ে গেছি, মানে আমরা কিন্তু জানি না যে নিজেদের তিনটা শব্দ কি, ওটা খুঁজে বের করা খুবই দরকার। শব্দগুলো পেলে প্রতিটা শব্দকে আপনি একটু ডিসক্রাইব করলে কি আপনার এলিভেটর পিচটা তৈরি হয়ে যায় না? সেইভাবে আগে নিজেরটা তৈরি করুন, তারপর আপনার ব্যবসাটা তৈরি করুন। বিকজ আগে ব্যবসা যখন আপনি শুরু করছেন, আপনার পরিচয় কিন্তু আপনার ব্যবসার পরিচয়, এটা মনে রাখেন। সো আপনার ব্যবসার পরিচয়কে বড় করার জন্য আপনার পরিচয়কে বড় হয় করা একটা মানে গুরুত্বপূর্ণ খুবই, অ্যাটলিস্ট আমরা যখন শুরু করছি, এই জিনিসটা অনেক 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 বেশি দরকার। ফোর যে জিনিসে নেমে কথা বলতে চাই সেটা হলো খুব ছোট করে মার্কেটিং। আমাদের বাংলাদেশে আমরা সচরাচর অনেক জায়গায় অনেক যে মার্কেটিং বা একটা কোনো নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছে বা একটা ব্যবসা শুরু করেছে, বাট মানুষজনকে জানাতে পারে না। তো অনেকে আমাকে বলে যে আয়মান তোমার তো ফেসবুকে অনেক লাইক, গ্রুপে অনেক লাখ লাখ মানুষ আছে, কেমনে করছো? আমি আপনাদেরকে ছোট্ট কিছু আইডিয়া দিতে চাই যে কিভাবে করতে পারেন। নাম্বার 1, পেইডে মার্কেটিংয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ শুধু আপনাদের টাকা পয়সা কম, তাই না? সো আপনি ফেসবুকে একটা পেজ খুললেন, পেজের সাথে লিঙ্ক করে একটা গ্রুপ খুলেন। কেন জানেন? কারণ পেজের অর্গ্যানিক রিচ এখন অনেক কম। আপনি একটা নতুন পেজ খুলে যদি অনেক মার্কেটিং করেন তাও কোনো মানুষ পাবেন না। একটা গ্রুপ খুলেন, টেকনিকটা বলি। আপনার কিসের প্রোডাক্ট? খাবার প্রোডাক্ট। আপনি একটা পেজ খুললেন, পেজে কি দিবেন? আপনি একটা সুন্দর সুন্দর পোস্ট দিবেন, বাট এখানে না হয় না। পেজের সাথে লিঙ্ক করে একটা গ্রুপ খুলেন, মনে করেন ফুড ব্যাংকের মতো, অথবা লোকাল কুইজিনের মতো, মনে করেন আচার বেচেন, আচারের উপর একটা গ্রুপ, আচার লাভার্স বিডি, মনে করেন। কেন বলি? বিকজ ওই পেজ থেকে আচার লাভার বিডিতে আপনি বিভিন্ন ধরনের আচারের পোস্ট দিবেন, আচার কিভাবে বানাইতে হয় ওইটা দিবেন, আচার সংরক্ষণের বিভিন্ন প্রণালী দিবেন, আচার নিয়ে যাবতীয় যা আছে সব দিবেন। অ্যান্ড গ্রুপ কেন? কারণ ওই গ্রুপে বাকি মানুষজনও কি দিবে না? আস্তে আস্তে গ্রুপটা বড় হবে না? ওই গ্রুপে কে খুলছে? আপনি খুলছেন। গ্রুপের ইনফ্লুয়েন্সার কে? আপনি। তো ওইটার মাধ্যমে কি আপনার মার্কেটিংটা হচ্ছে না? আপনি আমাকে বুঝাইতে পারছেন জিনিসটা? সিম্পল কিন্তু। তখন কিন্তু শুধুমাত্র আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন না, বাকি সবাই কি করছে? কন্টেন্ট তৈরি করছে। যেমন খুবই সহজ এক্সাম্পল বলি, আমরা আজ থেকে 1.5 বছর আগে একটা গ্রুপ খুলেছিলাম, যেই গ্রুপের নাম হলো 10 মিনিট স্কুল লাইভ। ওই লাইভ গ্রুপে আমাদের কাজ ছিল আমাদের যদি লাইভ ক্লাস হয় রুটিন জানিয়ে দিব। অবাক করার ব্যাপার হলো ওই লাইভ গ্রুপে আজকে রাত 12টার মধ্যে বা এই ইনকম একটা টাইমে মেম্বার সংখ্যা হবে 9 লক্ষ। চিন্তা করছেন? অ্যান্ড এই 9 লক্ষ মানুষের সাথে আমি কানেক্টেড, অ্যান্ড আমার কন্টেন্ট প্রতিদিন ওরা দেখছে, ওরাও কন্টেন্ট তৈরি করছে, এবং জিরো মার্কেটিং, অ্যাবসলুটলি জিরো টাকা স্পেন্ড। তাহলে চিন্তা করেছেন এতগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি যদি প্রতিদিন পেইড অ্যাডভার্টাইজমেন্ট রান করতাম কত টাকা খরচ হতো? বিশাল ব্যাপার, তাই না?
সো একটা ছোট্ট মার্কেটিং হ্যাক, পেজ খুলে গ্রুপের সাথে কানেক্ট করেন, এক। দুই নম্বর হলো একটা ইউটিউব চ্যানেল খুলেন, মানে আপনার প্রোডাক্টের ছোটখাটো ভিডিও তৈরি করেন। অনেকেই বলবে ভাই ভিডিও তৈরি করা তো অনেক কঠিন। আমি আপনাকে আবারও দুটো ছোট আইডিয়া দিতে চাই। অনেকগুলো ছোট ছোট অ্যাপ আছে, যে অ্যাপ দিয়ে আপনি সুন্দর করে নিজে ভিডিও এডিট করতে পারেন। আমি যদি চাই হলো প্রিমিয়ার প্রো শিখেন, আফটার এফেক্টস অনেক কঠিন। আমি চাই না বলতে গেলে 10 মিনিটসগুলো ভিডিও আছে, বাট আমি এখন বলবো না, কারণ এই জিনিসগুলো অনেক কঠিন। আপনার সহজ শর্টকাট দিলে এখনই শুরু করতে পারবেন। সো ফিল্মোরা গো, এটা একটা মার্কার অ্যাপ। আপনি ভিডিও জাস্ট করলেন, ধুমধাম দু চারটে অ্যাড করলেন, যে অ্যানিমেশন দিলেন, ভিডিও আপলোড করে দিলেন, আস্তে আস্তে কিন্তু আপনার প্রোডাক্টের মার্কেটিং বাড়তেছে। আরেকটা অ্যাপ বলি, আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, স্টুডিও ডিজাইন। আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর ডিজাইন আছে। জাস্ট আপনি ডিজাইনটা চুজ করবেন, চুজ করার পরে ওই ডিজাইনের সব কিছু থাকবে, জাস্ট ছবিটা চলে যাবে। আপনি আপনার ছবিটা দিবেন, ওই ডিজাইনের সব কিছু আসবে, আপনি টেক্সটটা চেঞ্জ করবেন, এ চেঞ্জ করবেন, অ্যান্ড বুম ডান। অ্যান্ড মিনিটের মধ্যে একেবারে প্রফেশনাল কোয়ালিটি ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাপটার নাম হলো স্টুডিও ডিজাইন, অ্যাপেলও আছে, অ্যান্ড্রয়েডেও আছে, খুবই ইজি। তার মানে চিন্তা করছেন না, আপনার কি একটা এজেন্সি লাগতো, রাইট? এজেন্সি এখন লাগবে না, আপনি নিজেই কিন্তু করতে পারবেন। অফকোর্স এখন না, কিছুদিন পরে। তা আমি এটা ট্রাইও করেছি। আমি এখানে যাওয়ার পর আমি এখন একটা ছবি তুলি, গাড়িতে যেতে যেতে টুকটাক 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 ডিজাইন করি, করে আপলোড করে দিই। মাই গড, ইনসেন লেভেলের রিচ পায়। তার কারণ হচ্ছে মানুষ ভাবে তো অনেক কষ্ট করে করা হয়েছে। ছোট্ট দুইটা হ্যাক, বুঝা গেছে? অ্যাপটা একটা ডাউনলোড করে দেন, ইউটিউব চ্যানেল, ফিল্মোরা গো, আপনি সার্চ করলেই পারবেন, অনেক এই ধরনের অ্যাপ আছে। আর ডিজাইনের জন্য, স্ট্যাটিক ডিজাইনের জন্য স্টুডিও ডিজাইন, কারণ মার্কেটিংটা তো আপনাদের অনেক বেশি দরকার এখন, তাই না? কারণ আপনারা আর ওই যে পার্সন নিজের পরিচয় স্টেপ বাই স্টেপ, কিন্তু তারপরে এই পার্টটাতে আসেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সিক্সথ একটা জিনিস, টিম ওয়ার্ক। এখানেও আমি বলি, আমি আপনাদের সবথেকে মানে অ্যাফোর্ডেবল সলিউশনগুলো বলছি। যেমন আমরা যখন কাজ করি, আমরা অফিসে কিন্তু খুব কমই যাই, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। বাংলাদেশে এখনও গুগল স্প্রেডশিট, গুগল ডক বা গুগল স্লাইডসের ব্যবহার অনেক কম। আমি জানি না আপনারা সেটা ব্যবহার করেন কি না। অনলাইনেই কিন্তু 4-5 জন মিলে একটা ডকুমেন্টের উপর কাজ করা যায়, স্প্রেডশিট বলে, এক্সেল না কিন্তু, মাইক্রোসফট এক্সেল, বাট গুগলের স্প্রেডশিট, একটার মধ্যে অনেক মানুষ কাজ করা যায়। কী সুবিধা? শুরুতে আমি জানি অনেকের হয়তো বা অফিস নাই এখন, খুবই স্বাভাবিক। শুরুর দিকে অফিস তৈরি করা এত হয়তো বা অবকাঠামো নাই বা সামর্থ্য না হওয়াই স্বাভাবিক। সো একসাথে আপনি, একজন আপনার বাসায় থাকলো, একজন আরেকটা আপনার অন্য বাসায় থাকলো, অসুবিধা নেই, আপনি স্প্রেডশিটে কিন্তু একসাথে কাজ করতে পারেন। আপনার টাকা সেভ করে দেবে অনেকটুকু। এরপরে অটোমেশন আপনার অনেক দরকার হবে। আপনার তখন ERP বানানোর টাকা নেই, আছে ERP-তে অনেক টাকা খরচ করার তো সামর্থ্য নাই, বাট অটোমেশনের বেশ কিছু সুন্দর সুন্দর সফটওয়্যার কিনতে পাওয়া যায়, $40, $49, $60 এরকম। এগুলোর জন্য আপনি একটা অ্যাপ, সুমো নামে একটা পেজ আছে, অ্যাপ সুমো, ওখানে দেখবেন রেগুলারলি এরকম সফটওয়্যার ডিল দিতে থাকে। আমাদের এখন এত সামর্থ্য নাই যে আমরা নিজেদের অ্যাপ সুন্দর করে একটা ERP সিস্টেম বানাবো, অনেক কষ্ট, রাইট? কিন্তু অটোমেশন তো আমার কোম্পানিতেও দরকার, পেয়ে যাবেন। যেমন একটা সুন্দর একটা অটোমেশনের উদাহরণ দিই, আমরা যেমন ব্লগ তৈরি করি 10 মিনিটস বলে, প্রতিদিন ব্লগ লেখা হয়। ব্লগ লেখার কিন্তু আরেকটা মেজর কাজ হলো ব্লগ ডিস্ট্রিবিউট করা, গ্রুপগুলোতে পোস্ট দেওয়া, তাই না? একটা খুবই ইন্টারেস্টিং সফটওয়্যার পেলাম আমি লাস্ট দিন, যেটার নাম হলো মিসিং লেটার। এটার কাজ হলো আপনি জাস্ট ব্লগটা দিবেন, মিসিং লেটার অটোমেটিক্যালি আপনার ব্লগটা পড়বে, পড়ে ওদের AI আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও আপনার ব্লগের কথাগুলো বুঝে ওরাই আপনার ব্লগের ক্যাপশন দিয়ে দেবে। ইন্টারেস্টিং না? অ্যান্ড বেস্ট পার্ট, ওরা 365 দিন ধরে ব্লগটা কোথায় কিভাবে পোস্ট হবে এটা একটা শিডিউল দিয়ে দেবে। আপনি খালি বলে দিবেন এই এই গ্রুপ এবং এই এই পেজ, 365 দিন ধরে ওরা অটোমেটিক্যালি পোস্ট দিতে থাকবে, 365 ডেজ এর একটা প্ল্যান করে। চিন্তা করে দেখেন, এই কাজটা যদি আমি করতাম, আমাকে একটা ম্যান পাওয়ার ডিপ্লয় করতে হতো, ক্যাপশন বানাইতো, ঘুরে ঘুরে পোস্ট দিত, 4টার সময় আবার আমাকে বলতে হ্যাঁ এমন ভাই পোস্ট দিছি, পুরো কাজটা অটোমেট করে ফেলা যাচ্ছে। সো যেহেতু আপনারা শুরু করছেন, এই জায়গাটা আপনাদের জন্য খুব ভালো একটা কাজ করবে। সো অ্যাগেন, ভিডিওর জন্য ফিল্মোরা গো, স্ট্যাটিক ইমেজের জন্য স্টুডিও ডিজাইন, এবং আপনার এই সফটওয়্যার ডিলগুলোর জন্য অ্যাপ সুমো। আমি জিনিসগুলো খুবই মানে খুবই 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 বেনিফিটেড হয়েছে এই পার্টিকুলার কয়েকটা জায়গা থেকে। সো আমি চাই যে আজকে থেকে আপনি ব্যবহার শুরু করেন, আমার মনে হয় আপনার জন্য কাজটা অনেক সুবিধা হবে। এবং গুগলের স্প্রেডশিট, ডক, স্লাইডস, এই জিনিসগুলো যখন একবার বুঝিয়ে দিবেন আপনার মানুষজনকে, আপনার কাজটা অনেক
অনেক অনেক সহজ হয়ে যাবে। সো আই বিলিভ এই কাজগুলো করেন অ্যান্ড বিভিন্ন ইভেন্টে যান, মানুষের সাথে কথা বলা শুরু করেন। আজকে যেটা বললাম না যে নেটওয়ার্কিং এর কথা, আজকে কয়েকটা মানুষের সাথে একটু হ্যান্ডশেক করে বলেন যাই, প্লেজার টু মিট ইউ, এইটাও একটা আর্ট। আমি এটা শিখছি হলো একটা ইভেন্টে গিয়েছিলাম, এক পরিচিত মানুষ আপনার সবাই চিনবেন, নোবেল ভাইয়া দ্য মডেল। সো তার সাথে আমার দেখা হয়েছিল, নোবেল ভাই আমাকে হাত বাড়ায় বলছে আমার প্লেজার টু মিট ইউ, আমি বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বাসায় এসে আমি চিন্তা করলাম এটা কি করলাম, এত বিব্রত হলাম যে এটা আমাকে এত সুন্দর করে বললো আর আমি কি একটা রিপ্রেজেন্টেশন দিলাম। বাসায় এসে পরে প্র্যাকটিস করছি, প্লেজার টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। তার কারণ হলো হ্যান্ডশেকিংও একটা আর্ট, অনেকে হ্যান্ডশেক করে এই যে এইভাবে তিন আঙ্গুল দিয়ে দেখেন। শুভ ভাই ভালো আছেন, কনফিডেন্স দেখছেন একেবারে বন্ধু ভালো আছো, ওদের হাতের মধ্যে দিলেই দেখবেন সুখন ভাই আমার একটা চাপ দেয় বুঝায় দেয় মামা আমি কিন্তু রাজা। এই জিনিসটা অনেক অনেক বেশি দরকার কিন্তু, কারণ যারা এরকম করে হ্যান্ডশেক করতে আমার বুঝছে যে প্রবলেম আছে, এনে দিয়ে হবে না। ওই প্লেজার টু মিট ইউ বলে আধা বাঙালি কিন্তু ওইটুকু ইংলিশে ভাববে, বাইরে ভাই ইংলিশে বলছে কি না কি, সে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা কিন্তু অনেক ম্যাটার করে ইম্প্রেশনটা, সেম জিনিস আপনি সুন্দর করে বাংলায় বলেন ওই জিনিসটা একটু সুন্দর করে ইংলিশে বলেন, যে ইংলিশে বলছে তার ব্যাপারে ভাই রে ভাই ইংলিশ মিডিয়াম ভালো প্রেজেন্টার সবই তো পারে, ঠিক না? বাঙালিরা দেখবেন সুন্দর করে বাংলা কথা বললে তাকে প্রেজেন্টার বলে না, বাঙালিভাবে প্রেজেন্টেশন হইতে হবে ইংলিশেই। যদি তারপর একটু শিখেন ইংলিশটা একটু কাজে লাগান, আপনার চ্যাটিং করেন না ফ্রেন্ডের সাথে, ওই চ্যাটিং গ্রুপে একটা ফ্রেন্ডের আনেন যার সাথে ইংলিশে চ্যাট করবেন, এক মাস পরে দেখবেন যে আপনার ইংলিশের লেভেল এখান থেকে এখানে চলে গেছে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি আমি ছোট্ট একটা মিস্টেকের কথা বলতে চাই, যেটা আমি নিজে অনেকবার করেছি, আপনার জন্য না করেন। প্রফেশনালিজমের কয়েকটা জায়গা মেনটেন করা, শুরুর দিকে মিটিংগুলোতে টাইম মতো যাওয়া, মিটিং হওয়ার সাথে সাথে যার সাথে মিটিং হলো ইমেইলে পুরো মিটিং মিনিটসটা দিয়ে দেয়া। আই গেস আপনারা সবাই জানেন মিটিং মিনিটস কি, মিটিংয়ে যে কথাগুলো হয় ওটা লিখে। আমি এত গাধা ছিলাম, আমি ফার্স্ট আমার মিটিংয়ে আমার পাশে যে লোক ছিল আমাকে বলছিল আমার তুমি মিনিটসগুলো পাঠাই দিও, কি মিনিটস, আমি বলছি আমি তো 10 মিনিটস স্কুল, কি মিনিটস পাঠাবো আপনাকে বুঝি নাই। লোকটা আমার দিকে তাকে এমন একটা হাসি দিল এখনো আমার মনে আছে যে কোত্থেকে আসছে এই ছেলেটা। সো মিটিং মিনিটস হলো মিটিংয়ের পরে আপনার মিটিংয়ে যা যা কথা হলো অ্যাকশন প্ল্যান পাঠিয়ে দেয়া। আপনি চিন্তাও করতে পারবেন না যেই লোক থাকা অবস্থায় মিটিং মিনিটস নেয় বের হওয়ার সময় সেন্ড করে দেয় ওই কাজটা অ্যাকচুয়ালি বাস্তবে রূপ নেওয়ার চান্সেস অনেক বেড়ে যায়, কারণ সেও বুঝে সে সিরিয়াস, যে পেলো সেও ভাবে সে সিরিয়াস। SMS পাঠানোর একটা সুন্দর আর্ট আছে, আমরা প্রতিদিন প্রায় আমাকে লোকজন SMS করে ব্রো ওয়ানা টক টু ইউ, আই এম নট ইউর ব্রো কল মি ওয়াই শুড আই, এখানেও কিন্তু একটা আর্ট। সো এই জিনিসগুলো মেনটেন করেন, প্রফেশনালিজমটা মেনটেন করেন, টাইম মতো যেন ফলো আপ করেন। অ্যান্ড বেস্ট পার্ট, আমার খুবই ভালো লাগছে একটা ইভেন্টে এতজন এত সুটেড আপ একেবারে টাই টাই পরে আসছে, আমি হালকা কমপ্লেক্সে ভুগতেছি, পাঞ্জাবি পরে আর কেউ নাই মনে হয়, রিপন ভাই আছে, ও আচ্ছা আছে কয়েকজন আছে। আপনারা কি জুম্মা মোবারক পাঞ্জাবি ব্রোজ নাকি অলওয়েজ আমার মতো পাঞ্জাবি পরে? আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো এই জিনিসগুলো মেনটেন করেন, আই বিলিভ আপনাদের জন্য সামনে অনেক অনেক ভালো একটা দিন আসছে। আর উদ্যোক্তা যেহেতু হতে যাচ্ছেন, আমি লাস্ট এটা বলে শেষ করব, দুদিন আগে আমি একটা স্ট্যাটাস পড়লাম, স্ট্যাটাসটা অনেক ইন্টারেস্টিং ছিল, তো আমি সবার জন্য বলতে চাই। যেই ছেলেটা আসরে গান গেয়ে সবাইকে উদাস করে দিত, সে আর এখন গান গায় না। স্কলারশিপ নিয়ে যার বিদেশে পড়তে যাওয়ার কথা, সে এখন 9টা 5টা বসে ঝাড়ি খায়। যে ছেলেটার একটা বিশাল কোম্পানিতে জব হয়েছিল দেশের বাইরে, সে এখন দেশীয় কোম্পানিতে ব্যাকলগের বোঝা টানে প্রেমিকার বাবাকে ইমপ্রেস করতে। যে ছেলের লেখক হওয়ার কথা ছিল, সে এখন ক্লাস 9-10 বাংলা বইয়ের কবি পরিচিতি মুখস্থ করে, সামনে BCS পরীক্ষা। যে ছেলে পাশের বেডে শোয়া ছেলের সাথে ঠিক মতো কথাই বলতে পারতো না, সে হয়ে বসে আছে ভার্সিটির শিক্ষক। আর শিক্ষকতা যার রক্তে মিশেছিল, সে এখন চাকরি করে বাল্ব কোম্পানিতে। আমরা আসলে স্বপ্ন খুন করা জাতি, মরে গেছি ভাই অনেক আগেই মরে গেছি, সেটা আমার কথা না, এটা একটা স্ট্যাটাসের কথা। বাট আমার দেখে মনে হলো যে বাংলাদেশের কত হাজার হাজার মানুষের সাথে এটা রিলেটেড। সো আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে
আপনারা যারা এখানে বসে আছেন, এটা মনে হয় আমি আর কোথাও বলতে পারতাম না, শুধুমাত্র এখানেই বলতে পারি, কারোর সাথে এই স্টোরিগুলো মিলতেছে না, রাইট? কারণ আপনারা সবাই নিজের স্বপ্নের পিছে যাচ্ছেন, উদ্যোক্তা হচ্ছেন, এবং এটার জন্য কাজ করে যাওয়ার জন্য বিগত 90 দিন আপনাদেরকে সময় দেওয়ার জন্য সবাই মিলে ইকবাল বাহার ভাইয়ের জন্য একটা জোরে করতালি দিই। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। সত্যি কথা, একটা ইভেন্টে এসে 20 মিনিট কথা বলা আমার মতে খুবই সহজ। আসলাম, বললাম, দুই চারটা ছবি তুললাম, বাহার ভাইয়ের সাথে প্রেস নিলাম, আর বিশাল একটা কাজ করেছি, খুবই সোজা। 90 দিন ধরে প্রতিদিন এটার পিছে লেগে থাকা উইদাউট এনি ইনসেন্টিভ, ভাই সেলুট আপনাকে, আপনি একটা অসাধারণ কাজ করছেন। অ্যান্ড আমার আগের চেয়ারে স্পিকার ছিলেন বিপন ভাই, তানভীর ভাই, ইমরান ভাই, জুবাইর ভাই, আমি সরি আপনারা মিস করছি। সামনে এখন আরও অনেক আমার প্রিয় মানুষটা কথা বলবে, ওসামা, সুখন ভাই, তাদের জন্য শুভকামনা, আপনাদের জন্য আরও অনেক 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 শুভকামনা। প্লিজ হাল ছেড়ে দিয়েন না, আশা করি আমার লাস্ট ওই স্টেটাসের গল্পগুলোর মতো আপনার গল্প যেন না মিলে যায়। ভালো থেকেন, আজকে যে পয়েন্টারগুলো বললাম প্লিজ একটু রাতেরবেলা কাজে লাগায়েন, আই হোপ একটু হলেও বেনিফিট পাবেন। অ্যান্ড ইনশাল্লাহ সামনের দিনগুলোতে নেক্সট ইভেন্টে আমি সামনে বসে থাকবো, আপনাদের গল্পগুলো শুনবো। ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু এরপর কি আসলে আর আমার কথা বলার সাজে, কিন্তু আমার তো আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে, আপনি যদি একটু আসতেন। অনেক অনেক অভিনন্দন জানাতে চাই আমি, জানি ইতিমধ্যে সবাই জেনেই গেছেন, তো আমরা আসলে একটু অনুভূতি শুনতে চাইতেই পারি, তাই না? ওনার মুখ থেকে কিছু যদি বলতেন। আচ্ছা, সো আই গেস অলরেডি ভাইরা বলে গেছে। আমার রিসেন্টলি একটা ছোট ভালো নিউজ ছিল, ফোর্বস 30 Under 30 একটা পাবলিশ করে, গ্লোবাল ম্যাগাজিন, এবং আমি যেই মানুষটার দ্বারা এটাতে ইন্সপায়ার্ড হয়েছিলাম সেই মানুষটা আমার সামনে আছে, সো এটা এখন আসলে বলাটা যায়। সো বাংলাদেশে আমার আগে আরও কয়েকজন পেয়েছে, তার মধ্যে একজনটা দেখে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম, এবং সেই লোকটা হলো ওসামা বিন নূর। অ্যান্ড ও হলো এর আগের ইয়েতে ফোর্বস 30 Under 30 ছিল, সো এটা দেখার পরে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর জাস্ট পরশু দিন নিউজটা আসে, এবং বরাবরের মতে আমি নিউজ পাওয়ার আগে ফেসবুক জানে, আমি একটা ইভেন্টে ছিলাম, ইভেন্ট থেকে বের হওয়ার পর দেখে অনেকজন কংগ্রেচুলেট করছে, আমি বুঝতেছি না যে কেন, তারপর আমি ঘিরে দেখলাম ও আচ্ছা কাহিনি। সো বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড স্পেশালি এই টাইপের ইভেন্টে যখন গ্লোবাল একটা রেকগনিশন পায়, আমার জন্য না, আমার মানে অ্যাটেন্ডেন্সগুলো যতজন কাজ করে সবার জন্য মনে হয় না এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট, শুধুমাত্র দেশের না, বাউন্ডারির বাইরে থেকেও মানুষজন অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড এটা থেকে ছোট্ট একটা নিউজ, আমরা প্ল্যান করছি যে আমাদের একেবারে ক্লাস 1 থেকে 12 সবগুলো কন্টেন্ট শেষ, আমরা এপ্রিলে অ্যাপটা লঞ্চ করছি, জুন থেকে আমাদের টার্গেট হলো গ্লোবাল অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করা, সো আমরা A-levels এবং O-levels এর কন্টেন্টও তৈরি করছি। সো এটার সুযোগ হয়ে গেল যেহেতু একটা গ্লোবাল রেকগনিশন আসছে, তো এই সুযোগে আমাদের A-levels এবং O-levels এর কন্টেন্টগুলো শুরু করার একটা প্ল্যাটফর্মও তৈরি হয়ে গেল। সো দোয়া করেন যেন এই কাজটা আমরা ভালো করে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ইনশাআল্লাহ দোয়া তো থাকবে। এবার সম্মাননা স্মারক প্রদান পর্ব। ইকবাল ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবারে মঞ্চে যাকে আমি আহ্বান জানাতে চাই, তার কথা আসলে একটু আগে আইমান সাদিক বলছিলেন, মঞ্চে আহ্বান জানাচ্ছি ওসামা বিন নূরকে। ওসামা বিন নূর, কো-ফাউন্ডার অ্যাট ইউথ অপরচুনিটিস। সালাম আলাইকুম, সালাম দিয়েছি সবাইকে, শুনতে পেরেছি। সালাম মানে হচ্ছে দোয়া করা, তাই না? সো দোয়ার রেসপন্স তো আমি অবশ্যই পেতে পারি, রাইট? আচ্ছা, আই এম নট সাপোজ টু টক আজকে, বাট বের হয়ে আসছিলাম, ওই মিটিংটা মনে হয় ধরতে পারবো না, অনেকগুলো কাজ আছে গিয়ে একটু ধরতে হবে। সো কংগ্রেচুলেশনস আইমান, ঠিক আছে আসো। আচ্ছা, সো কংগ্রেচুলেশনস, ফেস টু ফেস আজকে ওকে কংগ্রেচুলেট করলাম, এটা অনেক বড় একটা অর্জন, বাংলাদেশের জন্য অর্জন, কারণ ফোর্বস ম্যাগাজিনের মতো একটা প্ল্যাটফর্মে বাংলাদেশি কোনো একটা ইনিশিয়েটিভ উদ্যোগ সেটা রিকগনাইজ হয়েছে, এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। ইভেন আইমান ইজ গোয়িং টু রিসিভ অ্যাওয়ার্ড ফ্রম কুইন এলিজাবেথ এই কয়েকদিন পরেই, সো এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়, এজন্য একটা তালি হয়ে যায় আইমানের জন্য। আজকের প্রোগ্রাম হচ্ছে 64 জেলা থেকে 164 জন তরুণ তরুণীদের নিয়ে
টানা 90 দিন ব্যাপী উদ্যোক্তা তৈরির কর্মশালা। আমি পাই প্রায় দেখতাম ভাইকে যে ফেসবুক লাইভে গিয়ে সবাইকে উদ্যোক্তা নিয়ে উদ্যোক্তা কিভাবে হওয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলেন। এটা খুব চমৎকার একটা জিনিস। আমরা ফেসবুক লাইভে গিয়ে কত কিছুই না করি, হিরো আলম কত কিছুই না করে, মডেল আরিফ খান কত কিছুই না করে, রাইট? কিন্তু আমরা আসলে ইন্টারনেটের সঠিক ব্যবহার কিভাবে করছি, এটা একটা চমৎকার এক্সাম্পল হচ্ছে বাহার ভাই যে ইন্টারনেট কিভাবে ইউজ করা যায়। এবং আপনারাও একটা চমৎকার উদাহরণ যে আপনারা একজন ব্যবহারকারী হিসেবে ইন্টারনেটকে কিভাবে ব্যবহার করছেন। লাইভে গিয়ে আপনার উদ্যোক্তা কিভাবে হওয়া যায়, আপনাকে ঢাকা আসতে হয় নাই, আপনি কিন্তু আপনার জেলায় রাঙামাটির ওই একটা মারিশা উপজেলায় বসে বসে আপনি ভিডিও দেখছেন কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। আপনি হয়তো রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে দেখছেন যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। তো চমৎকার একটা প্ল্যাটফর্ম। আমাদের আসলে প্রত্যেকে জানা উচিত যে ইন্টারনেটের সঠিক ব্যবহার কিভাবে করা যায়। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি কথা বাড়াবো না, বিকজ আমি এখন একটু চলে যাবো, এর জন্য ক্ষমা প্রার্থী, আগে থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি। একদিন এসে একদম অনেক সময় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা হবে, আপনাদের গল্প শুনবো, এগুলো নিয়ে ডিসকাশন হবে। ওই অপরচুনিটিটা আশা করি বাহার ভাই আবার তৈরি করবেন আমাদের জন্য। তো আজকের জন্য আমি ক্ষমা প্রার্থী এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, আমি এই মানে আমার খুব পছন্দের আরেকজন মানুষ, সবসময় আমি আমার সমস্ত ইভেন্টে আমি তাকে চাই এবং সে কয়েক মিনিটের জন্য এসেছে, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আর আসলে আমাদের দেশের এরা কিন্তু রত্ন, এরা সম্পদ বাংলাদেশের, এবং এদেরকে আমাদের যত্ন করা দরকার, অনেক বেশি যত্ন করা দরকার। আপনারা জানেন কালকে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল, এমন আল্লাহ রক্ষা করেছে। সো আপনারা আমাদের সবার এখানে আপনারা যেই যেই জেলা, তুমি শুনে খুশি হবে এখানে সেই দিনাজপুর থেকে শুরু করে রাঙামাটি, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, বগুড়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, এমন কোনো জেলা নাই যেখান থেকে ওরা বসে বসে রাত্রেবেলা আমার সাথে যোগাযোগ করেছে, শিখেছে। সো এটাও একটা বড় উদাহরণ তৈরি হবে একদিন আপনারা যদি সত্যি সত্যি আপনাদের গল্পগুলো তাদেরকে শোনাতে পারেন। সো আপনাদের আসলে আমি অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং তার জন্য একটা জোরে হাততালি। আজকে আরো অনেক বক্তা আছেন, স্পেশালি আমি যাদেরকে খুবই পার্সোনালি ফ্রম মাই হার্ট পছন্দ করি, আলমাস স্যার আছেন এখানে, আমাদের স্যার আছেন, ওনারা মানে নৈতিকতা নিয়ে এত চমৎকার কথা বলেন, মানে এটা আমাদের কাজ করবো ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গাটার পরিশুদ্ধিটা খুব বেশি প্রয়োজন। তো ওই দিক থেকে ওনারা আমার আইডল বলা যায়। আমি ওনাকে অনেক চেষ্টা করছি আমার গ্রামে নেওয়ার জন্য, উনি বলছে এক মাস আগে থেকে জানাতে হবে। দেখ, এটা আমি খুব শর্ট টাইমে বলেছিলাম। তো ওনাদের দুজনকে খুব পছন্দ করি, ইভেন ওনার আমার বাবার সাথে ওনার পরিচয় আছে। সো ইভেন এখানে সুলেমান ভাই আসছে, আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন কথা বলবে। সো আশা করি আপনারা ভালো কিছু নিয়ে যেতে পারবেন আপনাদের এলাকায়, বাট এটা আপনাদের একটা দায়িত্ব যেটা আজকে নিয়ে যাচ্ছেন আপনার পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবকে সেটা ছড়িয়ে দেবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ। This is very difficult. Maybe I'm taking a discussion. আমাদের এই শিশুশিল্পীটা, ও কি আসলে শিশুশিল্পী? এই শিশুশিল্পী, সে কিন্তু আপনারা জানেন হয়তো আরটিভিতে নিউজও পড়ে, এবং খুবই জনপ্রিয় একজন মানুষ। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেগুলো নিয়ে আলাপ করছি, অনেক ভালো মানুষ সে, একজন অনেক ভালো মনের একটা মানুষ, আমার সঙ্গে যায় আর কি খুব। সো এবং আজকে ফ্রিতে কাজ করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে এই যে ভালোবাসা, একটু আগে আমাকে বলছিল যে ঢাকা লাইভ এরকম একটা কাজ করছে, বিশাল কাজ। আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল যে আপনার কত টাকা দিতে হয়েছে, আমি বললাম যে জিরো টাকা। কারণ হচ্ছে যে এটা হচ্ছে ভালোবাসা। সো আমি আমাদের ঢাকা লাইভের যে কো ফাউন্ডার আমার ভাই রিয়াদ, আমি রিয়াদকে একটু মঞ্চে রাখছি। রিয়াদ একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন, তার প্লাস রিয়াদকে আমাদের পক্ষ থেকে একটু সম্মাননা জানাবো। কেমন আছেন সবাই? আমি আসলে বক্তৃতা দেওয়ার মতো মানুষ না, খুব সামান্য মানুষ। আমি আজকে এখানে কথা বলতে আসিনি, শুনতে আসছি। কারণ এমন কিছু মানুষ আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের স্যাররা আছেন, বড় ভাইরা আছেন, আইমান ভাই ছিল, ইকবাল ভাইয়ের কথা নাই বললাম। তো বাইরে আসলে বৃষ্টি হচ্ছে, আপনারা কি এখানে বসে অনুভব করতে পারতেছেন? আচ্ছা, আমি গিয়ে একটু বিজি আসছি।
তো আসলে একটা বিষয়ে যেহেতু মাইক্রোফোন হাতে নিয়ে নিছি ছোট একটু বলি, পৃথিবীর আসলে সব মানুষেরই গল্প থাকে, গল্প ছাড়া কোনো মানুষ হয় না, কারোটা আসলে বলার মতো কারোটা বলার মতো না, আপনাদেরটা বলার মতো, এই জন্যই আজ আপনারা এখানে। সো নিজের জীবনটাকে আসলে ওভাবেই নিতে হবে আর কি, যে আমার গল্পটা আমার মানে আমি যাতে আরেকজনের জন্য ইন্সপায়ারিং হই আর কি, আমার গল্পটা যাতে বলার মতো হয়। আরেকটা জিনিস ছোট করে বলি, আমি একটু অসুস্থ, দোয়া করবেন আপনারা। আসলে সুস্থতা একটা বড় নিয়ামত আল্লাহর, হ্যাঁ, পৃথিবীতে আসলে সুস্থতার মতো নিয়ামত আর কিছু নাই, এটা আপনি যখন অসুস্থ হবেন তখনই বুঝতে পারবেন। কারণ হচ্ছে আমরা যারা ইয়ং আছি, আমিও আসলে আমরা নিজের উপর জুলুম করি, কীভাবে করি একটু ব্যাখ্যা করি। এখানে অনেকে আছেন যারা রাত জেগে ইন্টারনেট ইউজ করেন বা ফেসবুক ইউজ করেন অথবা ইউটিউবে ভিডিও দেখেন, অনেক রাত পর্যন্ত জাগেন, স্মোকিং করেন টুকটাক, হয়তো আরও অন্য নেশার সাথেও জড়িত। তো এটা আসলে হবে কি, এটা আপনি যখন মানে সফল হওয়ার জন্য মানে ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ মানে সবগুলোর পিছনের যে জিনিসটি সেটা হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনাকে যদি এখন বলা হয় যে পুরো পৃথিবীর আপনাকে মানে দায়িত্ব দেওয়া হবে, আপনি পুরো পৃথিবী লিড দিবেন, কিন্তু কন্ডিশন একটাই, আপনি অসুস্থ থাকবেন, হয় আপনার পেট খারাপ থাকবে, নাহলে আপনার মাথা খারাপ থাকবে, নাহলে আপনার পাটা ব্যথা হবে, আপনার কি রাজি হবেন? যদি বলা হয় যে আপনি সারা পৃথিবী লিড দিবেন কিন্তু সত্য একটাই, আপনি অসুস্থ থাকবেন, কেউ কি এটা মানবেন? আর যদি বলা হয় যে আপনি সুস্থ স্বাভাবিক জীবন লিড করবেন, একবেলা খাবেন, হয়তো খাবেন না, বাট আপনি একটা স্বাভাবিক জীবনে থাকবেন, এটাই আপনার জন্য বেশি মানে গ্রহণযোগ্য হবে, এটাকে আপনি অ্যাকসেপ্টেবল হিসেবে মানে নেবেন আর কি। তো এটাই বলা, আসলে সবাই চেষ্টা করবেন নিজের উপর যাতে জুলুম না হয়। আমরা আসলে এমন একটা মানে লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছি যে দেখা যাচ্ছে যে রাতে 3-4 ঘন্টা অনলাইনে কানেক্টেড না থাকলে আমাদের ঘুমই হয় না, তারপর হচ্ছে যে আপনার সারাক্ষণ আমাদের সাথে হয় মোবাইল না হলে কম্পিউটার আছে। সো এগুলাকে ইউজ করতে হবে, আয়মান ভাই বা যারা বললো ওনারা আজকে এতটুকু আসছে ওগুলো ইউজ করে, কিন্তু প্রপার ইউজটা করতে হবে। আসলে এগুলো এমন হওয়া যাবে না যে এটা আমার ব্যাধি হয়ে গেছে, এটা আমার রোগ হয়ে গেছে, এটার কারণে আপনাকে সাফার করতে হবে। আপনি হয়তো এখন বুঝতেছেন না, বাট আফটার 5 ইয়ার্স যখন আপনার শরীর আপনাকে আর ওই জিনিসটা টর্চারটা নিতে পারতেছে না, তখন আপনি যখন হাসপাতালে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি ভুল করে আসছেন। আর একটা ছোট্ট জিনিস বলি, আমরা আসলে আমাদের এখন মানে আমরা যারা ইয়ং আছি আমাদের মধ্য থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উঠে যাচ্ছে সেটা হলো সম্মানবোধ। আমরা মানুষকে আসলে সম্মান করতে শিখছি না, যেটা ভাইয়ারাও বললো, অনেক সবাই বললো, এই সম্মানবোধটা আসলে আমাদের থাকতে হবে। আমরা আসলে মানুষ মানে আজকে হয়তো আমার অবস্থানের কারণে আমি এখানে, আজকে হয়তো আয়মান ভাইয়ের অবস্থানের কারণে ওখানে, কিন্তু একজন রিক্সাওয়ালা, আমাদের বাড়ির দারোয়ান বা আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা হচ্ছে আসলে মানুষের কর্মের উপর তো কারো হাত নাই। সো প্রত্যেকটা মানুষকেই সম্মান করতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। আপনি যখন চিন্তা করবেন যে সমাজটা আপনার, দেশটা আপনার, তখন আপনি কিছু করতে পারবেন, কিন্তু আপনি যখন বলবেন যে না দুনিয়া যেদিকেই যাক আমার চতুর্পাশে কি হচ্ছে এটা আমার, আমি আই ডোন্ট কেয়ার, আমি নিজের সফলটাই আমার দরকার, তাহলে সফল হওয়াটা একটু ডিফিকাল্ট। হয়তো সফল হবেন, কিন্তু ওটাকে আসলে সফলতা বলা যাবে কি না ওটা আমি বুঝতেছি না। আপনারা যারা আসছেন, আপনাদের যাদের বলার মতো গল্প আছে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আপনারাও একদিন স্টেজে এসে, আপনারা আজকে যারা সারা বাংলাদেশ থেকে আসছেন, আমি আশা করব যে আপনারা একদিন স্পিকার হয়ে স্টেজে কথা বলবেন, আমরা অডিয়েন্স হিসেবে শুনব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইকবাল ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আমরা একটু আমাদের ছোট ভাই রিয়াদ এবং ঢাকা লাইভের যিনি কো ফাউন্ডার তার জন্য জোরে হাততালি দিই। আমাদের মাঝে আরেকজন অনেক ভালো মনের মানুষ এসে উপস্থিত হয়েছেন, বলতে পারেন কি কে? ভাবি। হ্যাঁ ভাবি, আমি ভাবিকে একটু মঞ্চে আহ্বান জানাতে চাই। আমাদের প্রিয় ইকবাল ভাইয়ার সহধর্মিনী, আমাদের প্রিয় চামেলি কামাল ভাবি, জোরে জোরে তালি চাই। অনেক ধন্যবাদ। আমি আসলে আজকে চামেলিকে আসতে বলেছি, আমি সবসময় মঞ্চে যখন কথা বলি তার একটা পর্ব থাকে,
যে তাকে নিয়ে একটা কথা আমি বলি সবসময়, আপনারা হয়তো শুনেছেন অনেকবার। সো সেই কারণে আমি ওকে বললাম যে তুমি আজকে আসো, অবশ্য আসতে চাচ্ছিল না, সো সেই জন্যই সে এসছে আজকে। এবং সত্যি কথা, আমি ক্ষুদ্র যা কিছু করেছি লাইফে, ডেফিনেটলি আমার বাবা মার পাশাপাশি তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। অ্যান্ড তুমি কিছু বলবা? আমাদের ভাবি কিন্তু নিউজ পড়েন। আমার যেটা মনে হয়, সবারই কিন্তু একটা গল্প থাকে, যেটা ইকবাল বলে যে সবারই গল্প আছে, নিজের জীবনের কিছু না কিছু গল্প আছে আমি মনে করি, শুধু সেটা মানে প্রকাশ করার ভাষাটা থাকে না। তো আমি অত প্রকাশ করতে পারি না ইকবাল, যেটা পারি। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। আমি এবার যাকে ডাকবো মঞ্চে, আপনারা তার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। ভীষণ জনপ্রিয় একজন মানুষ, এবং আমি বলবো যে ইন্টারনেটে বলেন, ইউটিউবে বলেন, লাইভে বলেন, ব্লগে বলেন, একেবারে পায়োনিয়ার, শুরু থেকেই তিনি লেগে আছেন। অবশ্য আমি ওনার পিছনে একটু লেগে আছি গত বেশ কয়েক বছর ধরে, যে ভাইয়া আপনাকে কিন্তু এটা মানায় না। সো আপনার ইউ শুড লিড, আপনি উদ্যোক্তা হবেন এবং আপনার প্রতিষ্ঠানে শত শত মানুষ কাজ করবে আপনার লিডারশিপে। সো সেই জায়গার থেকে উনি এসেছেন, এবং উনি সত্যি সত্যি অনেক ভালো ভালো কাজ করছেন আমাদের সমাজের জন্য, দেশের জন্য, এবং অনেক মানুষকে ইন্সপায়ার করেছেন। আপনারা সবাই তার ফ্যান। সো অনেক জোরে হাততালি দিয়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুলেমান সুখনকে। সালামুকুম সবাইকে। আমি উদ্যোক্তা না, মানে যেটুকু জানেন আপনারা সেটা তো জানেন না যে আমি উদ্যোক্তা কিনা। আমার ব্যক্তিগত ভেঞ্চার্স বা ব্যক্তিগত কাজকর্মের বেশ বড় একটা অংশই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন না, যার কারণে আমি অফিসিয়ালি আমি আইল নট টেল দ্যাট আমি কি করি অ্যাজ এ উদ্যোক্তা, সেটা আরেকটা পরিচিতি। তো আমি আজকে যেখানে যারা আছেন, যে আই বিন ইনভলভ উইথ লট অফ বিজনেসেস, আই মিন বিজনেস হাউসেস, বিগ ওয়ান, হায়েস্ট ট্যাক্স পেয়ার থেকে শুরু করে অনেকের সাথে কাজ করি, এখনও কনসাল্ট করি অন অ্যান্ড অফ। আর নিজস্ব, ইয়াস আই উইল বি অ্যান্ড ইউ উইল গেট টু নো সুন অর লেটার, সো দ্যাটস এ সেপারেট ওয়ার্ল্ড। আমি ওখানে যাচ্ছি না, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য যেটা বলছি, যে আমার কাছে যেটা মনে হয় টু বিকাম অ্যান এন্টারপ্রেনার অর এ বিজনেসম্যান, দুটো জিনিস বোঝা, মানে কয়েকটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে পাস্ট, আপনি যে ব্যবসাটা করবেন বা যেই দেশে থাকেন বা যেই কনজিউমারদেরকে টার্গেট করে কোনো কিছু করতে চাচ্ছেন, তাদের পাস্ট বোঝা, প্রেজেন্ট, বা সবচেয়ে বেশি বোঝা উচিত ফিউচার। ফর এক্সাম্পল, বাটারবনের ফিউচার কি, ফ্রেশ সবজির ফিউচার কি, প্লাস্টিক পণ্যের ফিউচার কি, ইন্টারনেটের ফিউচার কি, ফিউচার কি, এটা যারা উত্তরগুলো দিতে পারে ওরা আসলে ভালো একটা কিছু করতে পারে। সো ইকবাল বাহার ভাই নিশ্চয়ই 2006-07 যখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছিলেন 2015 থেকে কোন জিনিসটার প্রয়োজনীয়তা অনেক বাড়বে, সেই খাতে উনি ওনার মেধাটা ব্যবহার করেছেন, রাইট? ম্যাক্সিমাম লোক আমরা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করি, যে বর্তমান নিয়ে অনেক কিছু জানি, অতীত নিয়ে অনেক কিছু জানি, বাট দ্য মোমেন্ট বলা হয় দুই বছর পরে কি হবে বলেন তো, তখন আর আমরা সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না। ফর এক্সাম্পল, এখানে কোথা থেকে এসছেন আমাকে কয়েকটা, কোনো একটা রিমোট এরিয়ার নাম বলেন তো। ব্রাহ্মণবাড়িয়া, আসতে ব্রাহ্মণবাড়িয়া, আমার শহর। হ্যাঁ, সো ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া, ব্রাউনবাড়িতে জানেন 2011 সালে এটা হয়েছিল, 2015 সালে এটা হয়েছে, এটা হয়েছে, অনেক কিছু বললেন আপনি। ব্রাউনবাড়িতে 2022 সালে ঈদের সময় কোন জিনিসটা বিক্রি বেশি হবে এটা যদি এখন থেকে বুঝতে পারেন, তাহলে ইউ বিকাম সামবডি। ব্রাউনবাড়ি আজ থেকে 3 বছর পরে কি গরুর মাংসকে এমনিই বিক্রি হবে নাকি প্যাকেট করে বিক্রি হবে, এটা বোঝার ক্ষমতা থাকলে ইউ ক্যান বিকাম সামবডি। সো ম্যাক্সিমাম অফ আস, উই ক্যান অনলি থিঙ্ক অফ প্রেজেন্ট অ্যান্ড রেফারেন্সেস ফ্রম পাস্ট। যেই মুহূর্তে বলা হয় যে এই বিশ্ব সাহিত্য কেন্দ্র 3 বছর পরে কি হবে, এখানে কোন ধরনের মানুষ আসবে, কি করবে, কোন জিনিসটা চলবে, এইটা যারা বুঝতে পারে দেই বিকাম ভেরি সাকসেসফুল। সো আপনারা অনেকেই হয়তো এই যে এখনকার প্রেজেন্ট নিয়ে কথা বলবেন, এটা নিয়ে কথা বলবেন, আমার একটাই অনুরোধ থাকবে, ইফ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বিজনেসম্যান, এন্টারপ্রেনার, আর্টিস্ট অর এনিথিং, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অফ ফিউচার, সামনে কি হবে। দ্যার ইজ অ্যান এডিশনাল সাউন্ড, ক্যান আই নট হ্যাভ ইট? ওকে, সো কামিং ব্যাক,
লেডিস এন্ড জেন্টলম্যান, ফর এক্সাম্পল আমি এখানে আমেরিকার উদাহরণ দিলে আসলে লাভ নেই, অনেক কিছুই হবে না, কারণ আমি বসে আছি বাংলাদেশে, আমাকে বাংলাদেশে উদাহরণ দিতে হবে। বাংলাদেশে গত 10 বছরে খুব ভয়ানক ধরনের দুটো, মানে খুব ভালোভাবে দুটো ব্যবসা হয়েছে, প্রচন্ড চমৎকার, এরকম উদাহরণ চাই আমি। অল টাইম না ই কমার্স, এই যে কথাটা বললেন, ই কমার্স খুব বোকার মতো কথা বললেন, এখনো অনেক কিছু হয়নি ভালোভাবে বাংলাদেশে। সো এটা এই যে আপনি উদ্যোক্তা হতে এসে ফাট করে বলে বসলেন ই কমার্স খুব ভালো করেছে বাংলাদেশে এখন পর্যন্ত, তারপরে ডেটা আছে, সংখ্যা আছে, কয়টা পারচেস হয়েছে ই কমার্সে বাংলাদেশে, সাধারণত কতজন কিনে, সারাদিনে কতটুকু ট্রানজাকশন হয়, এটুকু না বুঝে ই কমার্স বললাম এক জায়গায় এসছে, সবাই আজকাল বলে আমিও বলবো, এই এই মেন্টালিটি থাকলে কিন্তু ব্যবসা করা যাবে না, সবাই বলে এটা তাই আমিও বলবো, কারণ আমাদের সে কপি করার একটা খুব প্রবণতা থাকে, উনি এটা করছে, ওনার দোকান দিয়েছে, আমি তাহলে এটার দোকান দেবো, এটা থেকে বেরোয় আসতে হবে। ই কমার্স বাংলাদেশে এখনো কিছুই করতে পারে নাই, হিউজ পটেন্সিয়াল আছে সামনে, আমি পাস্টে ভালো করেছে বলছি, ফর এক্সাম্পল আমি যদি বলি বিকাশ চমৎকার একটা ব্যবসা করেছে, পুরো জিনিসটাই চেঞ্জ করে দিয়েছে, রাইট, অল টাইম বাটারবন পুরো জিনিসটাই চেঞ্জ করে দিয়েছে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, 12 বছর আগে যখন কোথাও বসে মিটিং করছিল কয়েকজন লোক বিকাশের, ভাই মোবাইলে মানুষ টাকা পাঠাবে, ফাইজলি করস পকেটে তো টাকা থাকে, মোবাইলে টাকা পাঠাবে কেন, বেকুব নাকি, বোর্ড মিটিং এ যে স্ট্র্যাটেজিক মিটিং গুলো, আমি রাইট নাও আই ওয়ার্ক ফর, আই এম দ্য স্ট্র্যাটেজিক প্রজেক্ট হেড ফর আমরা, সো স্ট্র্যাটেজিক প্রজেক্ট মানে হচ্ছে সামনে কোন জিনিসগুলোর ব্যবসা বা ডিমান্ড তৈরি হবে ওটা নিয়ে গবেষণা করা এবং ওইটা নিয়ে কাজ করা। সো ঠান্ডা মাথায় চিন্তা করেন, আজ থেকে যখন 10-12 বছর আগে বিকাশ এরকম মিটিং করছে বা ইনভেস্টরের কাছে যাচ্ছে, আমরা না মোবাইলে মানুষ টাকা পাঠাবে, আপনার সাথে একটু আমাদের ইনভেস্ট করে নেই, সেই লোকজন তো বিশ্বাস করতে চাইবে না, হাসবে, কি মিয়া মানিব্যাগেই তো থাকে, এখানে তো মানিব্যাগ আছে আর এখানে তো মোবাইল, পার্থক্য কি 2 ইঞ্চি, এখান থেকে নিয়ে আপনি এখানে রাখবেন, ফাইজলামি করেন দিব না। বাট ওই লোকটা টের পাচ্ছিলেন, কামাল ভাই এবং বাকিরা, যে এখান থেকে জিনিসটা আস্তে করে শিফট হয়ে এখানে চলে আসবে, এই বুদ্ধিটা 10-12 বছর আগে উনি ফিউচার দেখতে পাচ্ছিলেন। আবার সেই ফিউচার দেখার জন্য ফার্ম গেট, ওই যে টিয়া পাখি যে এনভেলপ, তো ওই ফিউচার স্টাইল হলে হবে না, এই ফিউচার দেখার ক্যাপাসিটিটা উদ্যোক্তাদের মধ্যে অনেক বেশি থাকতে হবে। ফর এক্সাম্পল চোখের সামনে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল আগে টিভিতে দেখলাম, এখন কি যেন ঢাকা লাইভ কি দেখলাম, কিভাবে আসতেছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা এখন কি হচ্ছে, 10 বছর পরে তাহলে কি হবে, 10 বছর পরে গান তাহলে কিভাবে, যারা গান গায় তারা কিভাবে, হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল মডেল, গান গেয়ে তাহলে কিভাবে ইনকাম করবে মানুষ, বা 10 বছর পরে মানুষ আসলেই কি বাজার করার জন্য যাবে নাকি যাবে না, আমি কি বাসায় বাজার পৌঁছে দেওয়াটা খুব বড় ব্যবসা হবে, আচ্ছা 10 বছর পরে কি তাহলে, আচ্ছা কি কি হইতে পারে এডিশনাল ব্যবসা, এই বুদ্ধিটা থাকা সবচেয়ে জরুরি। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন, ভাই আমাদের এখানে নকশিকাতা হয়, আমি এখান থেকে ঢাকায় বেচবো, দিস ইজ ট্রেডিং, ট্রেডিং হ্যাজ বিন হিয়ার ফর লাইক থাউজেন্ডস অফ ইয়ার্স, সিল্ক রুট থেকে শুরু করে, ট্রেডিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন, ওয়ার, প্রস্টিটিউশন, ট্রেডিং, দিস আর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন, এগুলো এখনো আছে। আপনারা অনেকেই দেখবেন উদ্যোক্তা হতে গেলে খেয়াল করবেন যে ট্রেডিং এর কথা মাথায় আসতেছে, আই এম নট সেইং গুড ব্যাড আগলি, বাংলাদেশের মতো ইমার্জিং ইকোনমিতে ট্রেডিং ক্যান বি এ গুড থিং, নরসিংদীর ফ্রেশ সবজি আমি ঢাকায় নিয়ে আসবো 2 ঘন্টার মধ্যে, হইতে পারে, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এখানে যারা আছেন সবাই, আমি বলবো যেই সাবজেক্টে কাজ করবেন, যে খাদ্য, 5 বছর পরে খাদ্য নিয়ে বাংলাদেশে হবেটা কি, কি হবে, আচ্ছা কেমনে বুঝবো, বাকি কয়েকটি ইকোনমি পড়বেন যারা বাংলাদেশের মধ্যে এরকম গ্রোথ প্যাটার্নে ছিল, ফর এক্সাম্পল আপনি যদি ইউরোপের কোনো দেশ দেখেন, দেখবেন যে রেডিমেড ফুড বা মিক্সড ফুড বা এই ধরনের জিনিসগুলো অনেক ফেমাস, মানুষের টাইম কমে আসবে, বউ খুব সুন্দর করে রান্না করবে সারাদিন, আস্তে আস্তে এই কনসেপ্টটা নাই, বাংলাদেশ কি ওইদিকে যাচ্ছে, হ্যাঁ আরবান এরিয়াতে অনেক জায়গায় শুরু হয়েছে যে খাবার বানায় নিয়ে, সো খাবারের ব্যাপারটা কি হবে, এখান থেকে ইনগ্রেডিয়েন্টস কেউ আনবে না, আমি হয়তো দুপুরের মেনু, আমি সকালের নাস্তায় ফেমাস হব, পৌঁছায় দিব 7টার মধ্যে, আমি কথার কথা বলছি, সো খাবার 5 বছর পরে কি হবে, মানুষ কেমনে খাবে, খাওয়ার জন্য কি হবে, এই খাওয়ার পেছনে যা যা লাইন আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলে, সাপ্লাই চেইন, পুরো ব্যাপারটাতে কি হবে, এই জিনিসগুলো বুঝতে পারার হচ্ছে মেইন জিনিস। আসলাম আবেগ, উদ্যোক্তা, আমি এক্সাইটেড, অমুক অ্যাওয়ার্ড পেয়েছে, তমুক হয়েছে, নাইস, কিচ্ছু আসা যায় না, দিন শেষে ইফ ইউর মানি ব্যাগ ইজ নট ফ্যাট, নোবডি উইল গিভ ইউ এ ড্যাম, ট্রাস্ট মি, পিপল সে দ্যাট আই এম ফেমাস, আমি অনেক কিছু করেছি ইন্টারনেটে, এভরিথিং, but these are all sometimes useless if you don't have a sustainable financial model, right? So my only suggestion, apnara onek jaygay theke eschen basic skill e ami jabo na ekdom je byabsha korben ni korben interpersonal skill english bhalo bujhte hobe america e ki hoyeche bitcoin ki korche putin ki hoyeche dollar er against ekhon abar russia china mile gold er upor base kore mudra launch korche ei kotha gulo jara ekhon bujheni nai kichu tader jonno I am sorry apnake keu eshe bujhiye debe na basic skill eta ekdom
কাপড় পরতে হবে কেমনে, কথা বলতে হবে কিভাবে, কার সাথে পরিচয় হইতে হবে, বুঝি কিনা, ব্যাংকের সিস্টেমটা কি, কোনটার ইন্টারেস্ট রেট কত, কেমনে হয়, এসএমই লোন মানে কি, আচ্ছা আমি যদি 5 লাখ টাকা চাই একজনের কাছে যা চাওয়ার সময় কি বলবো, পে ব্যাক পিরিয়ড কি, ইনভেস্টমেন্ট পলিসি কি, বিজনেস কেস কি, এগুলো পুরো বুঝতে হবে। না ভাইয়া সব এখন অ্যাপ বানাচ্ছে, আমি একটা অ্যাপ বানাবো, আমাদের একটা অ্যাপ বানানোর কোম্পানি আছে। এই কথাটা বলার আগে আপনাকে বুঝতে হবে মানুষের ফোনে বেসিক্যালি বাংলাদেশে কয়টা অ্যাপ আছে এখন, বাংলাদেশের যে 2-3 কোটি লোকজন স্মার্টফোন, 3 কোটি স্মার্টফোন, বাংলাদেশে অ্যাপ আছে? হোয়াট ইজ দ্য মোস্ট ডাউনলোডেড দেশি অ্যাপ জানেন? কয়টা অ্যাপ বিক্রি করে সারা পৃথিবীতে আমরা ফাটিয়ে ফেলেছি। না জানলে লাভ দিয়ে পড়া কিছু যাবে না, সবাই বলে আমিও করবো, জোস জোস আমাদের ভাই আমাদের একটা অ্যাপ অ্যান্ড আইটি কোম্পানি আছে, সরি আমাকে অনেকেই বলে, আমার হাসি পায়। সো পুরো ব্যাপারটাতে ফিউচারে কি হবে এই এক্সারসাইজটা শুরু করতে গেলে একটু ডিফিকাল্ট। আবার একটা উদাহরণ দিয়ে দিই, আপনার এলাকার সামনে রাস্তার সামনে দাঁড়াবেন যে এটা আপনার গলি, আপনার বাপকে জিজ্ঞেস করবেন, বাপুকে জিজ্ঞেস করবেন যে আব্বা গত 20 বছর আগে রাস্তাটা কেমন ছিল, হ্যাঁ বাবা এখানে একটা কি বলে ড্রাই ওয়াশের দোকান ছিল, এখানে একটা অমুক দোকান ছিল, এখানে এটা ছিল, আচ্ছা। তারপর আবার আপনি ব্যাক করেন, এখন কি কি আছে, বিকাশের দোকান, অমুকের দোকান, ইউল সি দ্য চেঞ্জেস, রাইট? প্রতিটা সেক্টর থেকে মানুষদেরকে নিয়ে জিজ্ঞেস, ভাই আগে কি হইতো, আরে ব্যাংকে যাইতাম, লোকজন আসতো, আমরা ইচ্ছা মতো কাটতাম, কাটতাম না এই সে, রাইট? আগে যেই সেক্টরে কাজ করতে চান সেটাতে আগে কি হতো, এখন কি অবস্থায় আছে, এইবার সামনে কি হইতে পারে, এই জিনিসগুলো যদি না বোঝেন কোনো ব্যবসায় লাভ দিবেন না। আগে বোঝার চেষ্টা করেন ঘটনাটা কি। সো দ্যাটস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। আর উদাহরণ ইউরোপ থেকে, আমেরিকা থেকে উদাহরণ আনলে হবে না। যেমন ইউরোপ আমেরিকাতে বড় বড় লোকজন এখন ইনভেস্ট করছে গ্রিন এনার্জিতে, কিছুদিন আগে ইনভেস্ট করলো SpaceX, মহাশূন্য মানুষ পাঠাবে কমার্শিয়াল, মানে ট্রিপ নিতে যাবে কয়দিন হয়তো, আমি আই এম হোপিং দ্যাট 20 বছরের মধ্যে এটা হইলে তদিন আমার টাকা হইলে আমি আমার এখন নতুন গোল সেট করছি যে অ্যাস্ট্রোনট হবো কমার্শিয়াল, মানে আলাদা করে যাবো একবার। আমি আপনারা যারা আমাকে ফলো করেন দেখবেন আমি প্লেন থেকে ল্যাপটপ দিই মাঝে মাঝে বা ইটি করি, আই ডু দ্যাট ফর ফান, বিকজ একটা সময় ছিল যে প্লেনে উঠতে পারবে এটা চিন্তা করিনি কখনো, এখন চিন্তা করার চেষ্টা করি কয়বার লাভ দিব, যেমন গত বছর লাভ দেয়নি, আনিজি লাগতেছে, এই বছর ডেফিনেটলি দিব, জুন মাসে ইনশাল্লাহ, জুলাই মাসে দিব। সো আমি আবারও যেটা বলছি লেডিস এন্ড জেন্টলম্যান, বিজনেস অনেকে বলে ভাই আমার তো আইডিয়া আছে, ট্রাস্ট মি আইডিয়া ইজ নাথিং ইফ ইউ ডোন্ট হ্যাভ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। অনেকের অনেক ভালো ভালো আইডিয়া আছে, রাইট? এই মুহূর্তে আমি জানি অনেকে এখানে আছে যে আয়মান যে বলছে যে ও লেভেলস এর কি করবে, কন্টেন্ট রেডি করবে, এখানে অনেকের এর থেকে ভালো আইডিয়া আছে, বাট ফাইন্যান্স, ব্যাকআপ, নেটওয়ার্কিং, এই জিনিসগুলো ছাড়া কোনো কিছু লিফট অফ করে না। ট্রাস্ট মি আমি অনেককে চিনি, অনেকদিন এসেছি, অনেক কোয়ালিফাইড ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা, বাট আইডিয়া ইজ নাথিং ইফ ইউ ডু নট হ্যাভ ফাইন্যান্সিয়াল ব্যাকআপস। নাও টু হ্যাভ ফাইন্যান্সিয়াল ব্যাকআপস কমন পলিসি হচ্ছে ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেটাকে আমরা SME বলি। আরেকটা গ্রুপ হচ্ছে যে এঞ্জেল ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, মানে এঞ্জেল ইনভেস্টর মানে হচ্ছে তোমার আইডিয়া ভালো লাগছে, আচ্ছা নাও তোমার 5 লাখ টাকা দিলাম, এটা হয় না, এটা গল্পে কবিতায় হয়। গল্পে কবিতা কিভাবে হইতো আগে, চৌধুরী সাহেব যাচ্ছিলেন, হঠাৎ করে ভিলেন আসছে, ওনার ব্যাগ নিয়ে টান দিছে, রাস্তা থেকে একজন বাপ্পা রাজ বা জসীম এসে ঠাস ঠাস ঠাস, বাবা তুমি তো অনেস্ট, নাও তোমাকে 5 লাখ টাকা দিলাম। এইভাবে ইনভেস্টমেন্ট হয় না। যারা ভাবছেন এভাবে ইনভেস্টমেন্ট হবে, আমি একদিন বলবো আয়মান ভাই, সলমান ভাই, সুখুন ভাই শুনবে আমার আইডিয়া, আমাকে টান দিয়ে বলবেন নাও নে 20 লাখ টাকা শুরু কর, হয় না, ইট ডাজেন্ট হ্যাপেন লাইক দ্যাট। এখন একজন ফাইন্যান্স, আপনার আইডিয়া আছে, আপনি আসলেন আমার সাথে কথা বলতে, বা আপনি কাকে চেনেন, আপনার লিস্টে ওইরকম কতজন আছে যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, দ্যাটস ইম্পর্টেন্ট। মানুষ নর্মালি তার টাইপের লোকজনের সাথে এবং তার থেকে বিলো অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল লোকজনের সাথে থাকতে পছন্দ করে, কারণ তাতে তার নিজেকে খুব কুতুব মনে হয়, যার কারণে তার সার্কেলটা ধীরে ধীরে সে যতটুকু স্ট্যান্ডার্ড তার থেকে নিচের দিকে নামতে থাকে, উল্টা হওয়ার কথা, আপনি যেই স্ট্যান্ডার্ড তার থেকে উপরের দিকে লোকজনের সাথে মিশতে চেষ্টা করতে হবে। এখন ওই দেশে মিশতে গেলে যেটা হবে, ওনার জুতাটা ভালো আপনারটা খারাপ, আনিজি লাগবে, উনি কি কি জানে বলে আপনি বুঝেন না, উনি এমন গাড়িতে উঠে আপনার লজ্জা লাগে, এই জিনিসগুলো, এই যে অকওয়ার্ড জিনিসগুলো যারা ব্রেক করতে পারে, কিছুদিন একটু কিছুটা আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারে, তারা ধীরে ধীরে নেটওয়ার্কটা বাড়ায়। নেটওয়ার্কটা বাড়ানো প্রচন্ড ইম্পর্টেন্ট। আজকে চিন্তা করুন, আমি যাদেরকে লাইক দিই, যাদের সাথে কথা বলি, যাদেরকে ইনবক্স করি, তাদের কতজনের আমার কোনো আইডিয়াকে ব্যাক আপ করার ক্যাপাসিটি আছে, বা যাদের ক্যাপাসিটি আছে ওদের সাথে আমি রেগুলার হাই, হ্যালো, ঈদ মুবারক, হ্যালো কি অবস্থা, হ্যাপি বার্থডে পাঠাই কিনা। আপনার হ্যাপি বার্থডে পাঠাতে ইচ্ছা করবো ওই যে ইনবক্সের যে বা প্রোফাইলে সুন্দরী মেয়েটাকে, অমুক ছেলেটাকে, তাকে যার লাইক বেশি তার সাথে ইন্টারাক্ট করতে ইচ্ছা করবে, বা ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবেন আজকে আপনার ইকোসিস্টেমে আপনার আইডিয়া বা ব্যবসা জিনিসটাকে
ব্যাকআপ করার মতো লোকজন আছে কিনা, না থাকলে আজকে থেকে নতুন করে ওই নেটওয়ার্কিং ওই ধরনের লোকজনকে পয়েন্ট পয়েন্ট করবেন, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, কেউ যদি এখন ইকবাল ভাইয়ের কাছাকাছি আসতে চেষ্টা করেন, যেমন আমি জানি হি ক্যান ইনভেস্ট ইফ দ্যার ইজ এ গুড আইডিয়া অ্যান্ড হি ইজ ক্রেজি এনাফ, এই ধরনের পাগলাটে প্রবীণ একটু কম পাওয়া যায়, প্রবীণ বললাম সরি, এই ধরনের পাগলাটে প্রবীণ কতজন আছে আপনার লিস্টে, এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। এখন হ্যাভিং সেড দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, অনেক আইডিয়া আছে, লোকজনকে চিনলাম, কথা বলতে গেলে যখন কেউ ইনভেস্ট করবে বা ইনভেস্ট করতে যাবে আপনার সাথে বা আপনি যাদেরকে টাকা খুঁজছেন, সে দেখবে যে আপনি রিলায়েবল কিনা, আপনার মধ্যে সে ব্যাপারটা আছে কিনা। আপনি গেলেন এমন ভাবে ভাইয়া ইফ হি ডাজন্ট অর শি ডাজন্ট ফাইন্ড ইউ রিলায়েবল, সে আপনাকে ইনভেস্ট করবে না। সো আমি আবারও বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ক্রিয়েট অ্যান আইডিয়া বেসড অন পাস্ট ফিউচার অ্যান্ড প্রেজেন্ট রেফারেন্স, ইউ ফাইন্ড আউট ইউর পটেন্সিয়াল ইনভেস্টর, যারা যারা ইনভেস্ট করতে পারেন বা পারেন না। থার্ড হচ্ছে যে পুরো ব্যাপারটাতে সময় দিতে হবে। ফর এক্সাম্পল, এই যে আয়মান, এই যে ওসামা, ওরা চার পাঁচ বছর ধরে কিছু করার পরে আজকে ফোর্বস এ যা বলতেছে, বিকজ হি ইজ অলরেডি সাম বিগ সাকসেসফুল, এপিকটা পেয়েছে গ্লোবালি, অনেকে চিনে, এখন ফোর্বস এসে ওর কাছ থেকে একটু গা ঘষাঘষি করে ওর ইকুইটি থেকে ব্র্যান্ড থেকে একটু ব্র্যান্ড নিল, আজকে একটা কিছু হওয়ার পরে এসে পাত্তা দেওয়া শুরু করেছে। সো এই যে টাইমটা, ও যখন তিন বছর আগে বসে বসে হাত দিয়ে নিজে বোঝাচ্ছিল গ্রামার, তখন ও জানতো না যে এটা হবে সামনে, ও প্যাশনেট ছিল, বাট বোঝে নাই যে এত লোকজন এসে পাত্তা দিবে, কিন্তু প্যাশনটা সে তিন চার বছর কন্টিনিউ করার পরে সে রিকগনিশন পেয়েছে, রাইট? আমরা যেটা করি কোনো কিছু একটা শুরু করার পরে, হ্যাঁ কী ব্যাপার, কেউ খেয়াল করছে না, কী ব্যাপার আমার প্রফিট হচ্ছে না, আচ্ছা কী ব্যাপার এটা টেক অফ করছে না, এটার উপরে ছেড়ে দিয়ে আরেকটা জিনিস শুরু করি। বারবার যেটা বলছিলেন, আমি নয় বছর ধরে ভিডিও ব্লগিং করি বা ইন্টারনেট ইউজ করি, নয় দশ বছর পরে এসে আজকাল অনেকে চেনে রাস্তাঘাটে, দশ বারো বিশ বছর দেওয়ার পরে একটা জিনিস আপনি বলতে পারবেন যে আপনি কিছু একটা হয়েছেন। আজকাল ছেলে পেলে গত সপ্তাহে শুরু করেছে আজকে একটা পেজ, নতুন জামা বানাই করি, কালকে থেকে ফ্রেশ, ভাইয়া যাচ্ছে না, ভালো যাচ্ছে না, বুঝছেন, কবে শুরু করছো? গত সপ্তাহে। আম সরি, টাইম ইজ এ ডেঞ্জারাস এনিমি অ্যান্ড অ্যালাই, টাইম দিতে না পারলে কোনো কিছু স্টার্ট করার দরকার নাই। ভাইয়া কি করে শুরু করছো? ভাইয়া নরসিংদী থেকে, মাদতদ্বীপ থেকে, ভাইয়া বিস্কুট আর ওই সবজি আইনা বিক্রি করুন ঢাকায় কারণ বাজারে, কয়দিন হয়েছে? এক মাস। ভাইয়া জ্ঞান জানি, আমি দুইবার ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনবার ওই হয়েছে, তিনবার চাঁদা দিতে হয়েছে, ছেড়ে দিন ভাবতেছি। সরি, পাঁচ সাত বছর লেগে থাকার পরে আপনি বলবেন যে সরি, কিছু একটা হয়েছে, কিছু একটা হয়নি। ডোন্ট জাস্ট গিভ আপ, আর ইফ ইউ লাইক সামথিং, অ্যান্ড আই লাভ আইমানস দ্যাট লাস্ট থিং, দ্যাট উই আর এ নেশন হু কিলস ড্রিমস, হি সেড দ্যাট আমরা ড্রিম কিল করি। এই জায়গাটায় অনেক বড় গাটস নিয়ে দাঁড়াতে হয়। আজকে ইফ আই ওয়াজ ইন দ্য মিলিটারি, আই উড বি এ লিউটেন্যান্ট কর্নেল, আই ওয়াজ ইন নেভি, ইউ নো দ্যাট, সিক্স ইয়ার্স আই সার্ভ, আই উড বি এ লিউটেন্যান্ট কর্নেল অ্যান্ড ব্লা ব্লা স্যালুট, হয়তো দেশে বিদেশে, আমি লম্বা অ্যান্ড ভেরি ফিট, আমি হয়তো এসএফ এ থাকতাম, ইত্যাদি করতাম, দেশ বিদেশ ঘুরতাম অ্যান্ড ব্লা ব্লা ব্লা। ওইটা একটা ছিল, বাট আমার স্বপ্ন ছিল আরেকটা, আই ওয়ান্টেড টু বি দিস। দিস মানে কি? ফ্রাইডে যা ইচ্ছা তাই পড়ছি, সেভ করি নাই, আইসা কথা বলছি, যে মোজা পরার ইচ্ছা করছে সেটা পড়ছি। আজকে যদি ইফ আই ওয়াজ এ কর্নেল, আই কুডন্ট কাম ইন ফ্রন্ট অফ ইউ লাইক দিস, আমাকে ড্রেস কোড মেনে ইনকো, আমি হাইশেন না, দিস ওয়াজ মাই ড্রিম, আই ওয়ান্টেড টু বি এ নগর বাউল, আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু বি এ ক্যাজুয়াল গাই, দ্যাটস ওয়াই আই লেফট। অনেক আমি জিজ্ঞেস করি, আপনি কেন নেভি চাচ্ছেন, আপনি এটা কেন করুন, এটা কেন করুন, আই ওয়ান্টেড টু বি এ নগর বাউল অ্যাকচুয়ালি, আই ওয়াজ সো ইনফ্লুয়েন্স বাই দ্য নেম অফ দ্য ব্যান্ড অ্যান্ড দ্য মিউজিক, ডেফিনেটলি মাহফুজ ভাই, জেমস ভাই, ট্রুম্যান্ডাস, হ্যাটস অফ, আই এম ফ্যান অফ ACDC ফ্রম অস্ট্রেলিয়া, and then definitely James Bhai and Warface, definitely. So what I'm saying, I wanted to be a Nagar Baul. I mean, erokom casual thakte chaichilam. I wanted to be known only for me. I wanted not my position, not my something and blah, blah, blah. I wanted to be known for me. Ei dream ta onek dangerous chilo. বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ছেড়ে দিয়ে এসে রাস্তা রাস্তায় ঘুরতেছি, খাবার পাইতেছি না, লোকজন হাসাহাসি করতেছে, আত্মীয়রা অফিসার ছিল এসে কি করে, বেকুব নাকি পোলা, এই কথাগুলো পাঁচ সাত বছর শোনার পরে এসে এখন আত্মীয় স্বজন আমাকে, ভাইয়া আসতে হবে কিন্তু, তুমি না আসলে বিয়ে হবে না, এটা নিয়ম মেনে নিছি, আজকে আমি ভালোর জন্য বলতেছি, কালকে আমার ক্যান্সার হোক, হাত দুইটা নাই হয়ে যাক, ইয়ে হয়ে যায়, আজকাল চিনে না, লাইক করে না, আপনারাই পাত্তা দিবেন না, শুকনবারে ডাকছেন এখানে, হ্যাঁ ভাইয়া আগে ভালো ছিল, এখন বাদ দেন, ওনারা কেন আনছেন, নতুন হিট পোলা পাই না, দ্যাটস হাউ ইট গোজ, ইউ ক্যানট লাভ, দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, দ্যাটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এক সময় শাহরুখ খান ওয়াজ ফেমাস, এখন বরুণ ধাওয়ান ফেমাস, এক পরের দিন আর জ্যাকি শ্রফ ফেমাস, আরেকজন হবে, দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড রোলস। সো ইয়োর টাইম, যখন সেই টাইমটাকে ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে স্মার্টনেস, ওকে? সো হোয়াট আই এম টেলিং,
আয়মান যে কথাটা বলেছে যে নিজের ড্রিমকে পার্সু করাটা অনেক ডিফিকাল্ট, বলা খুব ইজি। আজকে যা শুরু করেন উদ্যোক্তা, পাশে 50 জন হাসবে বাংলাদেশে, পোলা ফাউল, কারণ আমাদের সোসাইটিতে কাজকে কাজ মনে করা হয় না, আমরা সম্মানের সাথে কাজকে মিলাই ফেলছি। ও বিসিএস, ও মাই গড, হ্যাঁ ও পাইলট, ও মাই গড, ও কি করে, ও তো ফ্লেক্সিলোডের দোকান চালায়, আর হ্যাঁ ও কি করে, মাধব দিতে বিস্কিটের বেকারি দেয়। আপনারা হাসতেছেন, বাট আমরা অ্যাকচুয়ালি জানি না, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর হিসাব অনুযায়ী বাংলাদেশে 73 লক্ষ রেজিস্টার্ড অর্থনৈতিক এন্টিটি আছে, মানে কোম্পানিজ আছে, 73 লক্ষ, 7.3 মিলিয়ন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ওয়েবসাইট, মানে 73 লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের ইকোনমি $36 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করি, সেটা কোনো ব্যবসায়ীরা করতেছে, উদ্যোক্তারা করতেছে, কিন্তু আমাদের ওভারঅল সোসাইটিতে অনুষ্ঠানে আমরা কোথাও ব্যবসায়ীদেরকে পাই না সামনে, ওইভাবে অমুক কর্মকর্তা, অমুক প্রাইভেট সার্ভিসের অমুক অমুক সেলিব্রিটি তারা বসে আছে, যারা অ্যাকচুয়াল উদ্যোক্তা তারা হাসে দূর থেকে, করো তোমরা, আমি ব্যবসা করি, আমার লাইফস্টাইল আমি আমার মতো করতেছি। সোসাইটিতে আমাদের ওভারঅল অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে, আমরা যেহেতু এখানে আবার অ্যান্থ্রোপোলজিক্যাল ইস্যু আছে, নৃতত্ব বোঝেন কে কে, ভাইয়া বুঝি নাই কি বলছেন, তাইলে হবে না। ব্যবসায়ীকে একাধারে শিল্পী হইতে হবে, একাধারে জেমস বন্ড হইতে হবে, একাধারে বাউল হইতে হবে, একাধারে ভবিষ্যৎবাণী করার ক্যাপাসিটি থাকতে হবে। ইফ ইউ আর ট্রাইং টু বিকাম এ পুলিশ হলে একটাই, গুলি করতে পারে, এটা করতে পারে, ডান, গ্রামীণ ফোনে চাকরি করছে, এটা এটা বুঝি, বাস, ফাইন্যান্স, বিজনেসম্যান হ্যাজ টু ডু এভরিথিং। ব্যবসা প্রতিষ্ঠানে কলের ট্যাপ কতটুকু বন্ধ রাখলে পানির বিল কম আসবে, আর কোনটা অফ রাখলে এসির বিল কম আসবে, এই পুরো বুদ্ধি দিয়ে তারপরে ব্যবসায়ী হইতে হবে। এবার আসতেছি আমি যেটা বলছিলাম, আমি কি বলছিলাম, ভুলিস, নৃতত্ব। আমরা এরকম কেন, এটা একটা উদাহরণ আছে, আমরা প্লেইন ল্যান্ডে থাকি, প্লেইন ল্যান্ড বোঝেন, সমতল জমি ছিল উর্বর, ঠিক আছে, বর্ষার পরে পলিমাটি চলে গেল, ধান ছড়াইলাম, ধান হয়ে গেল, পাশে একটু খাল, কিছু আজকে কি চাইলাস, আর কিছু নাই, দাঁড়াই কাইতেছি, জালটা নিয়ে গেছে, ডোবার মধ্যে জাল মারছে, 4টা পুঁটি মাছ উঠছে, এই পাশে যায় কলমি শাক তুলছে, লাঞ্চ ইজ রেডি, রাইট। আমরা প্লেইন ল্যান্ড, ইন লট অফ ডেজার্টস, ইন লট অফ আইস কভার্ড এরিয়াস, ইন লট অফ হিলি এরিয়াস, ম্যানেজিং লাঞ্চ ইজ এ বিগ থিং। লাঞ্চ মানে কয়েকদিন আগে বুশম্যানদের নাম শুনছেন আপনারা, বুশম্যান মাথা নাড়ানোর অবস্থা থেকে বুঝছে এখানে উদ্যোক্তা অনেক কম আসবে, মাথায় বুদ্ধি রাখতে হবে, বুশম্যান কি, বুশম্যান ইজ ওয়ান অফ দ্য ট্রাইবস, খুব খাটো, ওরা লায়ন ড্রিভেন এরিয়াতে থাকে আফ্রিকার, ওদের কাজ হচ্ছে ওরা খুঁজতে থাকে সারাদিন, মানে বাসায় বইলা টোলা যায় বউ বাচ্চাদেরকে যাইতেছি, তারপর ওরা বললম নিয়ে ওই যে এনে বাইরে থাকে যদি কিছু পায়, আর অ্যান্টিলোপ বা ইয়ে ধরা এত ইজি না, ইউনো দৌড়ে দৌড়ে চলে যায়, যদি পায় তাহলে খাবার পাবে, নাইলে পাবে না। আমরা যতটা ইজিনেসের কারণে ওই যে ছিটাই দিলাম, ধান হয়ে গেল, একটু মাছ ধরে ফেলাম, ইজি ছিল, যে আমাদের মধ্যে একটু রিল্যাক্সিং অ্যাটিটিউড, দেয়ার আর পিপল লিভিং, ইজ এভরিথিং অল রাইট, হ্যালো, টেল লেডিস এন্ড জেন্টলম্যান, ইন লট অফ আদার এরিয়াস কালেক্টিং মিয়ার ফুড ওয়াজ এন হিউজ কি বলে ডিফিকাল্টিস। তারপরে এশিয়া প্যাসিফিক এরিয়াটা ছিল না, তাসমানিয়া মানে নিউজিল্যান্ড, তারপরে ইন্দোনেশিয়ার পরের যে এরিয়াটা সমুদ্র, এশিয়া প্যাসিফিক বলে, এটা সাউথ প্যাসিফিক বলে, ওখানে ছোট 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 আইল্যান্ড আছে, ওখানে শুধুমাত্র পাখির ডিম থেকেই মানুষজন খাওয়ার এই ব্যবস্থা করতে পারে। সো ওয়াই আই এম টেলিং দ্যাট, আমরা যেহেতু অল্পতে অনেক কিছু পেয়ে যেতাম, এই জন্য আইস ড্রিভেন একটা এরিয়াতে খাবারের জন্য অনেক দূর যাইতে হয়েছে থাকে, এটা তো রক্তে ছিল, আমার এখান থেকে এখানে হাঁটলেই সব পাওয়া যায়, এই জন্য আমাদের মধ্যে এক্সট্রা কাজ করাটা, আরেকটা এলাকায় যাওয়া, 100 মাইল দূরে যে যাইতে হয় শুধুমাত্র দুপুরের খাবারের জন্য, এই ব্যাপারগুলো নাই, যার কারণে আমরা যেই কমফোর্ট জোনে থাকি, যেই আরামে থাকি, এর বাইরে বেরোতে আনিসি লাগে, বাইরে বেরোলে সবাই হাসে, এর বাউন্ড হয়ে গেছে, বলা পাগল, কই কই জানে যায়, বাট পৃথিবীর অনেক সভ্যতা এটাই কাজ। হাউএভার, ডু ইউ নো দ্যাট বড় বড় সফটওয়্যার, বড় বড় ইঞ্জিনিয়ারিং মার্বেলস এগুলো এসছে অনেক ঠান্ডা এরিয়া থেকে, কারণ ওদেরকে ভেতরে ইনডোরে গরম, মানে ঘরের ভিতরে অনেক কাজ করতে হয়, এই জন্য ওরা ওখানে বসে বসে বের করেছে কি 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 করা যায়, রাইট। সো এরকম অনেক অ্যান্থ্রোপোলজিক্যাল ফ্যাক্টর আছে, আপনার মনে হয় আচ্ছা আমি তাহলে এরকম কেন, আমি কি খারাপ, আপনি খারাপ না, আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার মানুষ যেরকম আপনি সেরকম, বাট যারা স্ট্যান্ড আউট করে তারা যেই এরিয়াতে থাকে এই এরিয়ার বাইরেও পৃথিবীর বাকি কোথায় কি হচ্ছে সেখান থেকে জিনিসপত্র পিক করে, সে থাকে ধরেন মাগুরা, বাট মেক্সিকো সিটিতে কি হয় সেটা সে জানে। ফর এক্সাম্পল, আয়মান সাহেব এখানে জনতা টাওয়ারে বৈশা ঠিক মতো জানে পৃথিবীর সব বড় টপ ইউটিউবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, অনলাইন স্কুলে কি হচ্ছে, সব সেইখানে বসে, জনতা টাওয়ার কারণ বাজারে বসে সে ক্যালিফোর্নিয়ার ব্যাপারটাও জানে, দ্যাটস ওয়াই হি বিকামস গ্লোবাল। শুধুমাত্র কারণ বাজার, জনতা টাওয়ার, ঢাকা নিয়ে আটকে থাকলে দিস গাই উড নট বি দিস গাই টুডে,
টাকে সে বলেছে আমি গ্লোবাল করছি। সো আমার একটা সাজেশন হবে, থিঙ্ক। আর প্রথম দেখা হলে আমার সাথে, আজকাল অনেকে দেখা হলে প্রথমেই বলে ভাই আমিও ব্রাউন বারিয়ার, আপনিও ব্রাউন বারিয়ার। সো আমাদের মধ্যে বেরাদরগিরি ইজ ভেরি গুড, মানে কিছু হইলেই ভাই আমার, আপনি তো নোয়াখালী আমিও নোয়াখালী, ভাই আপনি তো ঢাকার আমিও ঢাকা, দ্যাট ইজ ক্যানট বি ইয়র আইডেন্টিটি। আমরা প্রথমেই কানেক্ট করতে চাই ভাই ভাই আমরা এইটুক 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 না, ভাই আপনিও পৃথিবীর আমিও পৃথিবীর। এটা যদি কেউ বলতো আমি ইনস্ট্যান্টলি ওরা ফ্রেন্ড বানাইতাম ফেসবুকে, এখন বানাবো না কারণ এখন বলে দিচ্ছি। হ্যাঁ, সো মাই সাজেশন টু অল অফ ইউ গাইজ কামিং টু এই ধরনের জায়গায় আসা, কথা বলা, ফ্রাইডে এরকম একটা সময় এসে, আজকে প্রথম বৃষ্টি হয়েছে, অ্যান্ড আই এভরি ইয়ার এই টাইমটা আমি সাধারণত বাইরে থাকি, মানে মাঠে বা গাড়ি নেমে বের হয়ে যাই, আমি যে গন্ধটা নেই, প্রথম যে বৃষ্টি হলে ঢাকা পলিউটেড, তারপর প্রথম বৃষ্টির একটা গন্ধ থাকে, সোদা গন্ধ, রাইট? ইভেন আমার মনে হচ্ছে এই পারফিউম, এটা দিয়ে পারফিউম বানানো যেতে পারে। আমার প্রথম ব্যবসা হলে আমি এইভাবে চিন্তা করতাম, এই গন্ধের পারফিউম মানুষ কিনবে, স্প্রিংয়ে প্রতিবার রিলিজ হবে এটা, দ্য স্মেল অফ ট্রপিক্যাল নেচার, না নেচার বলতে সব কিছু বোঝায়, তোমাকে কোয়ান্টিফাই করতে হবে, এই যে নাতিশীতোষ্ণ এলাকার এই গন্ধটা দিয়ে তুমি পারফিউম বানাবা, অথবা এটা দিয়ে তুমি একটা বিশাল প্রজেক্ট পেপার লেখা মিলানে কোথাও পাঠাইছো, যে হোয়াই ডোন্ট ইউ ইন্ট্রোডিউস, তোমরা তো ফুল ফল দিয়ে করছো, হোয়াই ডোন্ট ইউ ইন্ট্রোডিউস এই ধরনের একটা পারফিউম, এভাবে কি করতে পারো? আমি যতদূর জানি আমাদের এখানে একটা হয়, ওই ইয়াতে যখন মরুভূমিতে যখন প্রথম বৃষ্টি আসে তখন একটা হয়, ওখানে হয় এই সেম জিনিস থেকে পাগলা আইডিয়া বের করার মতো মানুষগুলোই হচ্ছে সফল হয়। বুঝাতে পারছি ভাইয়া? বৃষ্টি কাদা, আর আরেকটা লোক চিন্তা করছে, এমন ভাই একটা কনসেপ্ট পেপার বানিয়ে দিতে পারবেন কি? স্মেল অফ রেইন, আমি মিলানে পাঠাবো, কেন? পারফিউম কোম্পানিতে পাঠাবো। তার আগে দেখছো পারফিউম, যে পারফিউম একটা মুভি আছে না, ওটা দেখো না অবশ্য, এখনো বয়স নেই অনেকের, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। বাট সো জাস্ট টু এন্ড লেডিস এন্ড জেন্টলম্যান, নাও দ্য কোয়েশ্চেন কামস, সুগন্ধ আপনি তো উদ্যোক্তা না, তাহলে আপনি কি উদ্যোক্তাদের সেমিনারে কথা বলার যোগ্য কি না? ইউ ডু নট নো এ লট অ্যাবাউট মি, আই ডু নট টেল এভরিথিং দ্যাট আই ডু ইন পাবলিক মিডিয়া, সো ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়ার আই এম ইনভলভ, আমি কাদের সাথে কাজ করি, কি করি, কতটুকু করছি, কি করছি, ওটা নিয়ে আমি ঢোল পিটাচ্ছিও না। ইফ দ্য টাইম ইজ রাইট ইউল গেট টু নো হোয়াট আই ডু। নিশ্চয়ই আমার মতো একজন বেকুব লোক এইভাবে বসে নেই, সে নিশ্চয়ই কিছু করছে, আর আমার যে কাজগুলো আমি করছি ব্যক্তিগতভাবে সেগুলোর জন্য আসলে জনসংযোগের প্রয়োজন নেই, দ্যাটস বি টু বি যেটাকে বলে, বিজনেস টু বিজনেস। একটা হচ্ছে বিজনেস টু কনজিউমার, যেটা সবাইকে জানাতে হয়, যদি আমি বাটার বন বিক্রি করতাম তাহলে সবাইকে জানাতে হতো, আর আমি যে কাজগুলো নিয়ে উদ্যোক্তা হবো ফিউচারে সেগুলো সবাইকে জানাতে হয় না, সেগুলোর জন্য পিন পয়েন্টেড পার্সন পরিচিত হলেই চলে, অ্যান্ড আই এম মেনটেনিং অ্যাবসোলিউট গুড র্যাপো অ্যান্ড আদার থিংস উইথ দ্যাম। সো ইভেনচুয়ালি ইকবাল ভাই যেটা বলছিলেন যে লিড করার কথা, মে বি সামডে ইউ উইল গেট টু নো হোয়াট আই এম ডুইং, অ্যান্ড তখন আমি আসবো। জাস্ট টু এন্ড, দিজ আর এক্সেলেন্ট ইনিশিয়েটিভস, রিসেন্টলি লট অফ পিপল সে ইট মোটিভেশন, এই ধরনের সেমিনার আসে, টাকা দিয়ে এই করে এই করে সেই করে, আমার কথা হচ্ছে এখানে প্রত্যেকে তোমাদের উচিত ছিল আরো 1 লাখ করে টাকা এখানে দেওয়া, আমার মতে পাগল লোক এখানে করছে এটা করছে, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আই নো দিস ভিডিও ইজ গোয়িং লাইভ ফ্রম ঢাকা লাইভ, সো আই উইল সে দিস কাইন্ড অফ নলেজ ইনিশিয়েটিভ, জামা না কিনে, মোবাইল নতুন সেট চেঞ্জ না করে, ঠিক আছে, বাইক না কিনে তোমাদের এই ধরনের কাজে আরো বেশি বেশি আসতে হবে। যেই জাতি এই ধরনের নলেজ ইনিশিয়েটিভ টাকা পয়সা খরচ করতে চায় না, দে উইল নট গো এনিওয়্যার, দেয়ার আর কোচেস ইন অ্যাক্রস গ্লোব, বিভিন্ন জায়গায় আছে, যাদের সাথে কথা বলার জন্য পিপল সেভ, 6 মাস ধরে সেভ করে, তারপর ওনার একটা লেকচারে যাব। আমি তো বলবো কিছুদিন পর আমাদের যে বড় বড় নামগুলো এসছে এখন, যেমন আমাকে যদি এডুকেশন নিয়ে বলো আমি বলবো আয়মান ওসামার নাম, আমাকে যদি এন্টারটেনমেন্ট নিয়ে বলো আমি সালমানের নাম বলবো, আমাকে যদি মিউজিক নিয়ে কথা বলতে বলো এখানে ইমরান আছে, এরকম অনেকের সাথে দেখা করার জন্য এবং কথা বলার জন্য, নিউজ যারা প্রেজেন্ট করে এদের সাথে কথা বলার জন্য ইউ শুড বি স্পেন্ডিং টাইম। আমরা এখন টাইম স্পেন্ড করতেছি মিউজিকে, সিনেমায়, আমি বলবো একসময় 5 জন গেম ডেভেলপার আছে, ওদের সাথে দেখা করার জন্য লাইন ধরে, ওদের সাথে লাঞ্চ করার জন্য ইউ শুড পে, অ্যান্ড দেন ইউ শুড টেক দ্য নলেজ ফ্রম দেম, দ্যাটস হাউ ইট বিল্ডস। আর কে কি বলল অনেকেই ডিপেন্ড করে, যেমন গত বছর অনেক কিছু হলো, দেখলাম আমি এটা হয়েছে, এটা কে কি বলল, এটাতে থেমে যাওয়া মানেই হচ্ছে তুমি একটা চরম বোকা। একটা লাস্ট উদাহরণ দিই, লন্ডনে টার্মিনাল পেশেন্টদের কাছে, যারা মরে যাবে অলমোস্ট, তারা শিওর, তাদেরকে টার্মিনাল পেশেন্ট বলে, তাদেরকে দেখভালের জন্য যে নার্সরা ছিল, মানুষ মাঝে মরে যাবে, এই নার্সদেরকে কিছুদিন আগে ইন্টারভিউ করা হয়েছে যে মানুষ মরে যাওয়ার সময় কি নিয়ে মন খারাপটা, কি কি নিয়ে মন খারাপ করে মানুষজন, একটা কথা সবাই বলেছেন, যারা মরে যাবে প্রায় তারা বলে যে অন্যে কি ভাববে এটা চিন্তা করে জীবন অনেক কিছু করি নাই রে ভাই, দ্যাট ইজ দ্য বিগেস্ট রিগ্রেট। এই জন্য আমার যদি এখন মনে হয় একটু পরে দেখবাই, যে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সামিন আপু গান গাচ্ছিল, ও আমার দেশের মাটি, আমি দৌড়ছি দেশের মাটি করছি, বেরোইছি, মনে হয়েছে আমি এটা পোস্ট করছি,
অন্য কেউ হলে ভাই আপনার বয়স 40, আপনাকে এত বড় আইটি কোম্পানির স্ট্র্যাটেজি খেয়ে এই ভিডিও দেওয়া দরকার আছে, একজন সিঙ্গার ওনার সাথে ছবি তুলে দেওয়া দরকার? নো, আমার ইচ্ছা হয়েছে, ভালো লেগেছে, এটা কাউকে আঘাত করে নাই, কাউকে সম্মানহানি করে নাই, আই ফেল্ট, দ্যাটস ওয়াই আই গেভ। অন্য কি বলবে, কি চিন্তা করলো, এই করতে করতে দিন চলে যায় আমাদের। লিভ ইওর ওন লাইফ। আরেকজন কি বলেছে, কিচ্ছু আসে না, আরেকজন তোমাকে টাকা দেয়, আরেকজন তোমাকে একবেলা খাওয়াবে, আত্মীয় স্বজন একবেলার পরে সেকেন্ড টাইম খাওয়াইতে গেলে বলবে ছেলেটা মনে হয় খারাপ অবস্থায় আছে। অ্যান্ড আই ফেসড ইট। আমি যখন 2002 সালে নেভি থেকে বেরোয় আসি, শুক্রবার না খেয়ে থাকতাম, কোনো আত্মীয়র বাসায় যেতে পারতাম, আই নো দিস পেইন। আবার বলছি, অন্যজন কি ভাববে এই চিন্তা করা বাদ। আর লাস্ট পয়েন্ট, স্কিল ছাড়াই, যত কিছু বললাম খুব বুঝছি, ঠিক আছে, কিচ্ছু আসবে যাবে না যদি তোমার মধ্যে দক্ষতা না থাকে। কিছু বেসিক দক্ষতা আমাদের ছেলে মেয়েদের মধ্যে নাই। নাম্বার ওয়ান, কথাবার্তা বলা। নাম্বার টু, লুক অ্যান্ড ফিল। নাম্বার ফোর, ড্রেসেস। নাম্বার ফাইভ, সারা পৃথিবীতে কি ঘটতেছে সেটা বোঝা। নাম্বার, এই ধরনের কিছু বেসিক জিনিসপত্র নাই। এই বেসিক জিনিসপত্র না থাকলে তুমি আমার সাথে আসলে, ভাই আপনাকে অনেক লাইক দেই ফেসবুকে, প্লিজ থ্যাংক ইউ। একটা সার্টেন পর্যায়ের পরে না গেলে পেশাদার ফুটবল যেরকম খেলা যায় না, ক্রিকেট যেরকম খেলা যায় না, একটা সার্টেন পর্যায়ে পর্যন্ত তুমি নিজেকে তৈরি করতে না পারলে, আমার মতো বলো, ইকবাল ভাইয়ের মতো বলো, এর থেকে অনেক বড় যারা আছে তাদের সাথে তুমি কথা বলে আমি পাত্তা দিব না। তুমি আমাকে অ্যারোগেন্ট বলতেই পারো, তুমি ফেসবুকে বলবা সুগন ভাইয়ের সাথে গেছিলাম, আমার সাথে দেখছিলাম, ওনারা দেখা করে নেই। হ্যাঁ, মাই টাইম হ্যাজ গট ভ্যালু, আমি কেন তোমার সাথে দেখা করবো? বিকজ এভরিথিং ইজ ট্রানজ্যাকশনাল, ইউ গিভ মি সাম, আই গিভ ইউ সাম, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। সো রিমেম্বার দ্যাট। থ্যাংক ইউ ইকবাল ভাই ফর হ্যাভিং মি। বলার মতো যে গল্পের কথা বলছেন, আপনি পাগলাটে প্রবীণ। আমি কিছুদিন আগে তুষার ভাইকে পাগলাটে প্রবীণ ওনার সাথে একটা সাক্ষাৎকার নিলাম, নেক্সট টাইম আমি আপনার সাথে করবো, ভাবি চমৎকার। ইউ টু গিভ মি রিয়েলি, আই ফার্স্ট আই থট দ্যাট ইউ আর ওকে, জাস্ট অ্যানাদার গাই, মেক্স গুড মানি, হ্যাজ এন ISP এন্ড IIG, নাইস, বিল্ডিং টিলিং আছে ঢাকা শহরে, মেবি মেবি টাকার জন্য করতেছে। পরে দেখলাম যে ইউ আর অ্যাকচুয়ালি ড্যাম প্যাশনেট। এই ধরনের পাগলা লোকের কিছু প্রয়োজন আছে, এই পাগলা হইতে হবে। অলরাইট, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার, ইটস বিন এ ট্রু প্লেজার। অ্যান্ড আই ওয়াজ লেট, আই এম সরি, আই ওয়াজ স্টাক উইথ অ্যানাদার থিং, আই গট ইনভাইটেড বাই দ্য ইউনিসেফ এন্ড এভরিথিং। এখন আমি কিন্তু তাদের কাহিনী করেছি, ইউনিসেফ ডেকেছে এই জন্য আমি আগে চলে গেছি, উনি ডেকেছেন একটু পরে এসেছি, কারণ ইউনিসেফ না, পৃথিবীর সব কিছু রিলেশনশিপ, রাইট? এটা উনি আবার বুঝবেন, আমার মতে উনি আবার বুঝবেন যে আমি ওটাকে কেন পাত্তা দিয়েছি। অটোমেটিক মান অভিমান এই পর্যায়ে যাওয়া যাবে না, কিছুটা সময় নির্লজ্জ হইতে হবে, দেন ইউ অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ। ফিউচার বুঝতে পারার ক্ষমতা, ফিউচারে কি হবে, এখন কি হচ্ছে, এগুলো কিচ্ছু শুনতে চাই না, ভাইয়া ফেসবুকে এটা হয়, ফিউচারে কি হবে যদি বলতে পারেন তখন লোকজন পাত্তা দিবে। আসো বাবা গল্প করি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ, আপনাকে ভীষণ ভালো লাগছিল। পাঁচে লোকে কিছু ভয় যে কথাটি বলছিলেন আপনি, খুবই দুঃখজনক, এবং আমার মনে হয় যেটা ভালো লাগে, যেটাকে ভালোবাসি, সে কাজটি করা উচিত। সম্মাননা, ওকে চিনেন তো না, শিশু শিল্পী। সো এখন সে অ্যান্ড সুগন ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। এবারে সম্মাননা স্মারক প্রদানের পালা। অনেক ধন্যবাদ সবাইকে। আমি একটু আমাদের আজকে, আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের, সত্যি আমি খুবই কৃতজ্ঞ, অনেকগুলো টেলিভিশন আজকে এখানে এসেছেন আমাদেরকে এই এই প্রোগ্রামটাকে গুরুত্ব দিয়ে। আমি আমাদের যারা সাংবাদিক ভাই আছেন এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আমি প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এই ধরনের একটা প্রোগ্রামকে আপনারা কভার করছেন, এটা সত্যি দরকার। কারণ হচ্ছে যে আপনারা কভার না করলে আসলে তরুণরাও জেগে উঠবে না। সো আমাদের প্রিন্ট মিডিয়া ভাইদের জন্য এবং ঢাকা লাইভের জন্য জোরে একটা হাততালি। আর আমাদের এই শিশু শিল্পী সেই দুপুর থেকে আমাদের সঙ্গে অনেক কষ্ট করছেন, শিশুই রয়ে গেলাম আর কি, ছোট বোনকে শিশুই বলতে হয়, তো আমি তাকে একটা ছোট্ট সম্মাননা দিতে চাই, আমাকে যদি একটু সাহায্য করেন। না, এটা হচ্ছে ওই যে একটু আগে সুখন ভাই বললেন না, ট্রানজ্যাকশনাল, সো এটা হচ্ছে ভালোবাসার ট্রানজ্যাকশনাল, সেইটা আমরা দিব এখন। এবং আমি চামেলিকে বলবো একটু স্টেজে আসার জন্য। চামেলি স্টেজে আসো, এটা
চামেলি মিমকে উঠিয়ে দেবে। আর আরেকটা নিউজ বলি আপনাদের, আচ্ছা আমরা আগে গিফটটা দিয়ে দিই। আমিও পাশে দাঁড়াই। আরেকটা আমরা আজকে আসলে চেয়েছিলাম যে আমাদের আমাদের তরুণ মন্ত্রী পলক ভাই আমাদের মাঝে আসবেন, এখনও আশা করছি আসবেন, কারণ আমরা শুনলাম যে উনি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছেন, এই মাত্র একটা SMS আসলো। তো তারপরেও আমাদের আতিক ভাই অন দ্য ওয়ে, আমার মনে 5 মিনিটের মধ্যে আতিক ভাই ঢুকবেন, তখন আমরা আমাদের যে এখানে যারা আমরা মনে করেছি, অ্যাকচুয়ালি আমি আসলে আজকে যে পুরস্কার আমরা আপনাদেরকে দিব, আপনারা কিন্তু পুরস্কার অলরেডি পেয়ে গেছেন, কারণ এতগুলো বড় বড় স্টারের কাছ থেকে আপনারা যে কথাবার্তা শুনেছেন এবং আপনাদের জীবনে এটা যদি কাজে লাগিয়েছে, বড় পুরস্কার আর কিছু হতে পারে না। সো তারপরেও প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে ইচ্ছে করে কিছু মানুষকে বাছাই করে দিতে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকে এখানে পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ হচ্ছে যে আর কিছু হোক না হোক, আমি যেটা শুরুতেই বলেছি যে আপনাদের জীবনের একটা পরিবর্তন এসেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন আপনাদের জীবনে। এবং আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই বিজনেস শুরু করে দিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই প্রোগ্রামটা আমি বলতে পারি যে অনেক সাকসেসফুল এবং ইনশাল্লাহ এটা চলবে। সুখন ভাই একটু আগে বলছেন আসলে পাগলামি ছাড়া যেমন ভালোবাসা যায় না, তেমনি পাগলামি ছাড়া কোনো কাজ করা যায় না। আর আমি সবসময় একটা কথা বলি যে আপনি আপনার জীবনে যা কিছুই করতে চান সেটার প্রেমে পড়বেন, কাজের প্রেমে না পড়লে আপনি কখনো ওই কাজটাকে ধরতে পারবেন না, তাই না? আমরা আমাদের এই তরুণ বয়সে একটা ছেলে বা একটা মেয়েকে ভালোবাসবার জন্যে যেই পরিমাণ ত্যাগ, যেই পরিমাণ ডেডিকেশন এবং যেই পরিমাণ আমরা সাগরে ঝাঁপ দিতে চাই, পাহাড় থেকে লাফ দিতে চাই, এটাও তো করতে চাই, তাই না? আবার কেউ কেউ ক্রেজি হয়ে হাতটা কেটে ফেলে, সো এটা কিন্তু ভালোবাসা, ওইটা আবার ভালোবাসা না, হাত কেটে ফেলা। সো এই ত্যাগগুলো, এই যে রাস্তায় দাঁড়িয়ে থাকা, তারপরে তার সঙ্গে কথা বলার জন্য এত আকুতি, এই জিনিসটা কিন্তু আপনি আপনার কনসেপ্টে, আপনার আইডিয়াতেও আপনি ঢেলে দিতে পারেন এবং ডেফিনেটলি ইউ উইল বি সাকসেসফুল। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এটা অনেক ভালো একটা কাজ হচ্ছে। আর আমি এখন একটু আরেকটু সম্মাননা দিতে চাই আজকে যে প্রোগ্রামটা, আসলে যে দুজন মানুষ আমার সাথে না থাকলে আমি করতে পারতাম না, এবং ফিউচার রিসার্চ বাংলাদেশের যারা কর্ণধার তারা এই প্রোগ্রামটা করার ব্যাপারে টোটাল ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছে, তাদের জন্য একটা জোরে হাততালি। আমি মঞ্চে আমাদের সুমন ভাই এবং শান্ত ভাইকে মঞ্চে ডাকছি, এবং ওনাদের যে ক্রেস্ট ওটা একটু নিয়ে আসার জন্য বলছি, দুজনকে মঞ্চে আসার জন্য বলছি, কারণ এই প্রোগ্রামটা টোটাল আজকে প্রায় 15 দিন ধরে তারা অনেক পরিশ্রম করেছে, এটাকে আমি কিছুই করি নাই সত্যি কথা বলতে, তাদেরকে এবং তারা এই কাজটা ভালোবেসে করেছে। সবচেয়ে বড় কথা, এই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমার কোনো টাকা খরচ করতে হয় নাই। সো এইটা হচ্ছে ভালোবাসা। আপনি যখন আসলে যেটা বলা হলো এতক্ষণ ধরে, আপনি যখন একটা জায়গায় যাবেন তখন কিন্তু লোকজন আপনার কাজে আপনার জন্য এগিয়ে আসবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সৎ মানুষ হন, আপনাকে যদি লোকজন বিশ্বাস করে তখন কিন্তু লোকজন এগিয়ে আসবে আপনাকে সাহায্য করার জন্য। যেমন করে ঢাকা লাইভ আজকে কোনো টাকা নিল না আমার কাছ থেকে এই প্রোগ্রামটা করার জন্য, আমাদেরকে ভালোবেসে, আপনাদেরকে ভালোবেসে, এবং আমি বলবো দেশকে ভালোবেসে, কারণ এই কাজগুলোকে আমাদের প্রমোট করা দরকার। সো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে, এবং আমি দুজনকেই একসাথে শুভেচ্ছা উপহার তুলে দিতে চাচ্ছি। আর এখন থ্যাংক ইউ মিম থাকো, এখন আমি একটু আমাদের
এখানে আমাকে ভালোবেসে আরো কিছু মানুষ এসেছেন যারা আমার সঙ্গে সবসময় কাজ করেন মিডিয়াতে। আমি তাদেরকে একটু মঞ্চে ডাকছি। আমাদের সবচেয়ে প্রিয় কারদার মামা একটু যদি মঞ্চে আসেন, জাফরি ভাই একটু যদি মঞ্চে আসেন, এবং নুজাদ আপা চামেলি একটু যদি মঞ্চে আসেন। ইনফ্যাক্ট আমার নিজের বলার মতো গল্প, এইখান থেকে আমরা NBA কে একটা সম্মাননা দিতে চাই, এবং এটা আমারও প্রাণের সংগঠন। কয়েকদিন আগে আমরা একটা বড় অনুষ্ঠান করেছি ওখান থেকে। সো আমি কারদার ভাই এবং জাফরি ভাইয়ের হাতে একটা ছোট্ট স্মারক আমাদের নিজের বলার মতো গল্পের প্রোগ্রাম থেকে একটু তুলে দিতে চাই। আমি ভাবছিলাম আপনি আমারে দিবেন, কিন্তু অ্যাসোসিয়েশনকে দিচ্ছেন, সমস্যা নেই। ভাইস প্রেসিডেন্ট এখানে আছে, জিএস অ্যাসোসিয়েশনের পক্ষ নিতে পারেন, মাঝে মধ্যে আলাদাও দিন, বাসায় ড্রয়িং রুমে সাজাবো নাম টাম। হ্যাঁ শিওর, তালি দেন না ভাই প্লিজ। আসল পাশে নিয়ে যাবেন না, ঠিক আছে না, উনি খুলে দেখ, হ্যাঁ এই জায়গায় বসে দেন না, থ্যাংক ইউ। কিছু বলুন নুজাত আপা, বলে কারণ আমি বলা শুরু করে সব আপনার বিরুদ্ধে বলবো, আপনি ফর দ্য লাস্ট 5-6% চাকরি করবো না, চাকরি দেবো, এখন পর্যন্ত আমারই চাকরি দেন নাই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে আজকে এখানে এসেছি সত্যি বলতে, কারণ শেখার তো শেষ নেই, আর ইকবাবের কাছ থেকে তো এই সুযোগটা আর মিস করা যায় না। তা আমি মনে করি যে এই অনেকজনের বক্তব্য শুনলাম, প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু শেখার আছে। আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় আছি, যে চাকরি করি, ব্যবসা করি বা যেটা করি, আমার কাছে মনে হয় যে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আর রেসপন্সিবিলিটি পালন করা, যেটা দায়িত্ব পালন করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর দায়িত্ব পালন করলেই আমার রিচ মনে হয়। আমার পার্সোনাল কোনো ফ্ল্যাট নেই, আমার পার্সোনাল কার নেই, কিন্তু আমার যেটা আছে আমার বাবা মার দেওয়া কিছু আদর্শ আছে। আমি মনে করি যে আমি অনেক রিচ একজন মানুষ, আর বলতে একটুও দ্বিধা হয় না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, তো এই প্রাউড ফিলিংসটা মনে হয় আমাকে কখনো ডাউন টু আর্থ করে না। এটা এটা পুঁজি করি এই পর্যন্ত আছি, এবং অনেকের দোয়া পাই, আবার অনেকের দোয়া পাই না। আমি সবার দোয়া চাই, আর আমরা একটা সংগঠনে একসাথে আছি, শেখার চেষ্টা করছি, এখনো শিখছি। ইগল ভাইকে অসংখ্য ধন্যবাদ দাওয়াত করার জন্য, বলার জন্য, আর আমি আজকে কিছু শেখার জন্য আসছি এবং শিখছি, কিছু নিয়ে যাব এখান থেকে, ধন্যবাদ। উনি কিন্তু নিজেই একজন শিক্ষক, হ্যাঁ একটা ইউনিভার্সিটিতে পড়ান এবং ইংলিশ পড়ান সো ফার আই নো, এবং উনি জিটিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে আছেন, এর আগে বাংলাদেশের কোনো চ্যানেল বাদ নাই সবগুলোতেই, পাঁচটা ওটা তো কারদার ভাই সব চ্যানেল হয়ে গেছে 30 বছর। তো কারদার ভাই তো বলার অপেক্ষা রাখে না, 30 বছর ধরে নিউজ পড়ে। এখন ইনফ্যাক্ট যারা নিউজে ঢুকছে তাদের বয়সই হয় নাই উনি যত বছর ধরে নিউজ পড়ছেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। মিম থাকো একটু, আমি একটু এখন মঞ্চে ডাকছি আমাদের সুলেমান সুখন ভাই, আয়মান সাদিক, রিপন ভাই, আমাদের শিল্পী ইমরান, এবং আমাদের এখানে আমার একজন পরম আত্মীয় এসছেন, আমার ভাইরা, এবং হি ইজ অলসো দ্য সেক্রেটারি জেনারেল অফ আমাদের ISPAB, ইমদাদুল হক। আমি একটু মঞ্চে ডাকছি, আমাদের স্যার আলমাস স্যার একটু মঞ্চে আসেন, এবং হেলাল ভাই আপনি একটু মঞ্চে আসেন। আমরা এখন আমাদের যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে আমরা কিছু সম্মাননা দিব, বাট বাকি আমার ইচ্ছা সবাইকে দেয়ার, কিন্তু আসলে এটা তো সম্ভব না।
সো আপনারা ধরে নেন যে আপনারা সবাই আমার নজরে আছেন, ভালোবাসার মধ্যে আছেন, ভালো লাগার মধ্যে আছেন। কিন্তু তারপরে আমরা কিছু মানুষকে আজকে মঞ্চে ডাকবো, ডেকে আমাদের অতিথির কাছ থেকে এক একজনের কাছ থেকে এক একটা প্রেস নিয়ে যাবে এবং সেটা অ্যানাউন্স করবে আমাদের। আমাকে যদি একটু ইয়েটা হ্যাঁ করো, আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আমি মানে একটু কারোর প্রতি বায়াসড হইনি, যেহেতু আমাকে আপনারা শিক্ষক বানিয়েছেন এই 90 দিনের জন্য। সো আমার কাছে যাদেরকে একটু প্রমিজিং মনে হয়েছে যে এরা বিজনেস অলরেডি শুরু করে দিয়েছেন বা এরা হয়তো খুব শিগগিরই শুরু করবেন, যাদেরকে আমার একটু পটেনশিয়াল মনে হয়েছে, তাদেরকে আমরা এখন সম্মাননা দেব। এবং তাদের মধ্যে আমি প্রথমেই এখানে ডাকতে চাই, প্রথমে আমি ডাকতে চাই ইসমাইল হোসেন চাঁদ, সাতক্ষীরা। সাতক্ষীরা প্রেসগুলো একটু নিয়ে আসেন, হ্যাঁ আসো। একটু সুখন ভাইয়ের কাছ থেকে নিবে, এরপরে আমি ডাকছি নয়ন বিন বাহার, নয়ন বিন বাহার নোয়াখালী। একটু কুইক আসতে হবে, নয়ন বিন বাহার আয়মানের কাছ থেকে নিবে। এরপরে আমি ডাকছি চাঁদপুরের মাকসুদুর রহমান নীরব, একটু জোরে হাততালি দেন। আমরা আমরা কি শিখেছি যে অন্যের ভালো দেখলে আমরা অনেক বেশি প্রশংসা করব, তাই না? তাহলে আমার একদিন ভালোটা আসবে। থ্যাংক ইউ। এবার আমি ডাকছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এটাকে সুখন ভাই দিক না পুরস্কারটা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আহমেদুল হক উজ্জ্বল, এমদাদুল হক উজ্জ্বল। সত্যি আজকে আমি খুব আনন্দিত, আমি ভাবি নাই যে আমি পাবো, তবে ইকবাল ভাইয়ের ভাইয়ের 90 দিনের কোর্স আমি প্রত্যেক দিন প্রত্যেকটা পোস্টই খুব ভালোভাবে দেখেছি এবং কাজ করেছি। আর সুলেমান সুখন ভাই আমি খুব ভালো একজন ফ্যান, বাইরের কাছ থেকে পুরস্কারটা পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার আমরা ডাক কিশোরগঞ্জ থেকে মাহমুদা বেগম, মাহমুদা বেগমকে দিবে আমাদের ইমদাদুল হক।
এবার আমি ডাকছি চিটগাং থেকে জান্নাতুল ফেরদৌস নীলা। তাকে পুরস্কার দেবে আমাদের শিল্পী ইমরান হোসেন। এবার আমরা সম্মাননা জানাবো ফেনী থেকে, আমার জেলা বাংলাদেশটাই আমার, ফেনী থেকে ফারুক মেহেদি। এটা দিবেন আলমাজ স্যার। শান্ত ভাই একটু নিচে যান, নাতিক সাহেব আসছে, নিয়ে আসুন। হ্যাঁ আমি আসছি, নিচে আসছি। ওকে, অনেক ধন্যবাদ। এবার আমরা পুরস্কৃত করব আমাদের ময়মনসিং থেকে এনায়েত কবির। এনায়েত কবিরকে দিবেন আমাদের হেলাল ভাই। খুশি হব কারণ জুবাইর আমাকে প্রেরণা দিছে আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইকবাল ভাই। এবার আমি ডাকব কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে আপনারা একটু হাত দিয়ে অভিনন্দন জানাই আমাদের ঢাকার ভবিষ্যৎ মেয়র আতিক ভাইকে। আমি একটু মঞ্চে ডাকছি, একটু সরাসরি মঞ্চে চলে আসেন প্লিজ, একটু মঞ্চে আসেন এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা অনেক খুশি হয়েছি উনি এসেছেন আমাদের মাঝে, ওনার জন্য জোরে একটা হাততালি। আতিক ভাই বেসিক্যালি আমাদেরকে সবসময় ইয়োদ্ধের সঙ্গে থাকেন, তাদেরকে সম্মানিত করেন, তাদেরকে ইন্সপায়ার করেন। আমরা আজকে আমাদের উনি আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন, আমরা ফাইনালি ওনার কথা শুনব। তার আগে আমাদের কিছু পুরস্কার আছে, এগুলো একটু আমরা দিয়ে দেই। এখন পুরস্কার নেবেন কুষ্টিয়া, কুষ্টিয়া কার না, কে কে আছে কুষ্টিয়া? কুষ্টিয়া থেকে একজনই আছে না, আবুল কালাম আজাদ রবি, ওর জন্য জোরে হাততালি। রবিকে পুরস্কারটা দিবে আমাদের জুবায়ের। এবার ফাইনালি আমরা ঢাকার একজন পেলাম, বিপ্লব হোসেন বিপি, ঢাকা থেকে বিপ্লব হোসেন বিপি, একটু দ্রুত চলে আসেন। আতিক ভাট থেকে পুরস্কার নেবেন। এবার আমি ডাকছি লক্ষ্মীপুর থেকে এসছেন, কে এসছেন দাঁড়ান তো, লক্ষ্মীপুর থেকে ফজলে হোসেন রিপন, লক্ষ্মীপুর থেকে এসছেন ফজলে হোসেন রিপন, আসেন নাই, আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে আসেন মৌলভীবাজার থেকে এসছেন
তারেক আহমেদ। তারেক আহমেদ কোথায়? বাইরে। আচ্ছা, এরপরে গোলাম মোস্তফা, কুষ্টিয়া। আচ্ছা, এরপরে আছেন সিরাজগঞ্জ থেকে মানিক রাজ। আমাদের আয়মানের কাছ থেকে পুরস্কার নেবেন। এবার আমি ডাকছি আবারও চাঁদপুর থেকে কাউসার আহমেদ। কাউসার আহমেদ। কাউসার আহমেদকে পুরস্কার দেবেন সুখন ভাই। ও বাইরে আছেন। এমদাদ দাও। আপনার নামটা কি জানো? তারেক আহমেদ স্টেজে চলে আসেন। ইউ দা লাস্ট পারসন। তারেক আহমেদ মৌলভীবাজার থেকে এসছে। আমি একটু আতিক ভাইকে আমাদের প্রোগ্রামটার সম্পর্কে একটু বলতে চাই, যেহেতু উনি একটু পরে কথা বলবেন। সেটা হচ্ছে আমরা একটা পাগলামো কাজ করেছি, পাগলামো কাজ বলা যায়। সেটা হচ্ছে যে আমরা এখানে যাদের দেখছেন, আমরা সবাই সবসময় মঞ্চে কথা বলি, তরুণদেরকে ইন্সপায়ার করি, স্বপ্ন দেখাই। কিন্তু আমার মাথার মধ্যে হঠাৎ করে আসলো, যেটা ইনফ্যাক্ট আয়মান করছে, সেটা হচ্ছে যে আমি এটা একটু বাস্তবায়ন কীভাবে করতে হয় সেটা একটু শেখাই। সেই উদ্যোগ থেকে আমরা অনলাইনে আমরা একটা অ্যাপ্লিকেশন নেই, যে আমরা আমি যেহেতু নিজে একজন ছোট উদ্যোক্তা, আমি অ্যাপ্লিকেশন নেই যে আমরা সারা বাংলাদেশের 64 জেলা থেকে 164 জন তরুণকে, তরুণীকে উদ্যোক্তা শেখানোর জন্য 90 দিনের একটা কার্যক্রম। 90 দিন মানে 90 দিন শুক্র শনিবার সহ, 90 দিন মানে টানা 90 দিন অনলাইনে এই তাদেরকে উদ্যোক্তা তৈরির সমস্ত কৌশল, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা তাদের লাগে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে ফান্ডিং করতে হবে, কিভাবে একটা অফিস সেট আপ করতে হবে, কিভাবে একটা অফিসের অপারেশন চালাতে হবে, এবং ফাইনালি কিভাবে একটা অফিস শুরু করার পরেও মানুষ যে রান করতে পারে না, যে যে প্রবলেমগুলোতে পড়ে, সেই সব কিছু 90 দিন ধরে তাদেরকে আমরা শিখিয়েছি। এবং আমার ধারণা তারা অন্তত 50 জন বিজনেস করার জন্য এখন প্রস্তুত। এন্ড এটা অনলাইনে ছিল, খাগড়াছড়ি থেকে হোক, কুষ্টিয়া থেকে হোক, ফেনী থেকে হোক, বান্দরবান থেকে হোক, সবাই এটা অনলাইনে শিখেছে। এন্ড ইট ওয়াজ টোটালি ফ্রি, তাদের একটা টাকাও খরচ করতে হয় নাই এটার জন্যে। সো এইটা আপনার জ্ঞাতার্থে বলছি। এখন আমরা একটু তিনজনকে সম্মাননা দিতে চাই, আমাকে যদি একটু সাহায্য করেন যারা আছেন। সেটা হচ্ছে যে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে সবাই শিখেছে, সবাই বেস্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লার্নার হিসেবে একজন খুব ভালো লার্নার আমরা পেয়েছি, তাকে আমরা একটা ছোট্ট পুরস্কার দিতে চাই। সঞ্জনা শাহজান চিটাগং, খুবই ভালো লার্নার, এত বেশি অ্যাক্টিভ ছিল এভরিডে, এবং তাকে সম্মাননা দিবেন আতিক ভাই, এবং তাকে একটা 25,000 টাকার একটা পুরস্কারও দেওয়া হবে সাথে।
truly honored to participate in this program. আসলে মানে কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। আমি আসলে সবসময় একটা জিনিস, আমি লাস্ট ইয়ার আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি সবসময় একটা জিনিস আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ আমি যেন সবসময় মানুষের জন্য কিছু তুমি আমাকে করায়ো, কিছু না করে যেন আমি এই দুনিয়ার থেকে না যাই, এই জিনিসটা আমি সবসময় আমার মধ্যে ধারণ করতে পারি। আর এ পর্যন্ত একটা জিনিসই আমি এই পর্যন্ত যতটুক এসেছি জানি না আল্লাহ কতটুক নেয়, সবসময় একটা জিনিস মানে ধারণ করতে চাই সবসময় প্রতিটা স্টেপে যেন অনেস্ট থাকতে পারি। আমি হয়তো ছোট কিছু দিয়েও করতে পারি বা আল্লাহ জানি না কতটুক যেতে পারি, কিন্তু আমি আমার বাবার থেকে বেসিক্যালি এই জিনিসটা পাওয়া এটা মানে আমি ধরে রেখেছি। ওই যে কিছুক্ষণ আগে আমাদের নিউজ প্রেজেন্টার আপু বলে গিয়েছেন যে ওনাদের পার্সোনাল বাড়ি বা গাড়ি কিছু নাই, কিন্তু মানে ওইটা সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও মানে আমাদেরও মানে অ্যাপার্টমেন্টও নাই গাড়িও নাই, কিন্তু মানে আমার আব্বু থেকে যে অনেস্ট থাকতে হবে প্রতিটা নয়টা পাঁচটা। আরেকটা জিনিস সবসময় স্যারের কথা যেটা নয়টা পাঁচটা কখনো টাইম ফ্রেম হতে পারে না, ওই জিনিসটা এই জিনিসটা মানে ধারণ করতে চেষ্টা করেছি, জানি না ফিউচার কতটুক পারবো, দোয়া করবেন আমার জন্য। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ, এরকম মানে এটা আমার চিন্তারও বাইরে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট পুরস্কৃত করব। আমরা একটা আইডিয়া কম্পিটিশন করেছিলাম সবার মধ্যে এবং সেই আইডিয়ার সবাই প্রজেক্ট সবাই জমা দিয়েছেন ইমেইলে আমাকে, আজকেও হার্ড কপি নিয়ে এসেছেন। তো অনেকগুলো ভালো ভালো আইডিয়া আমি পেয়েছি, তার মধ্যে একটা আইডিয়া আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমরা আইডিয়াটা একটু শুনি। আইডিয়াটা হচ্ছে, আমরা জানি যেমন আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি, আমি যখন গ্রামে বাড়ি করতে যাই আমরা ভালো মিস্ত্রি পাই না, ভালো ডিজাইন পাই না, লাল রং হলুদ রং লাগিয়ে রাখে। সো একটা ছেলে থেকে আমরা ব্রাহ্মণ বাড়িয়ার একটা ছেলে, জোরে একটা করতালি দিতে চাই, মাসুদুর রহমান, সে একটা আইডিয়া করেছে। সে গ্রামে গ্রামে যে কোনো মিস্ত্রি, একটা বাড়ি করতে যত ধরনের মিস্ত্রি লাগে সব মিস্ত্রি সে দিবে, সে তাদেরকে প্রশিক্ষণ দিবে, তারা অনলাইনে তাদেরকে অর্ডার করবে এবং সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে সেগুলো সে সাপ্লাই করবে। এবং হি ইজ বিকামিং অ্যান ইঞ্জিনিয়ার, এবং তাকে আমি বলেছি আগামী দুই বছর তুমি মিস্ত্রিদের সাথে তুমি ইট লাগাবা, তুমি তুমি কি বলে গ্রিল কাটবা, তুমি টাইলস কাটবা, মিস্ত্রিদেরকে শিখাবা, এবং তুমি গ্রামে গ্রামে ট্রুলি একটা সার্ভিস দিবা যাতে করে সবাই ইন্সপায়ার হয়। সো মাসুদুর রহমানকে আমরা একটা তাকেও একটা 25,000 টাকা পুরস্কার দিতে চাই আমরা। এবং হ্যাঁ মাসুদ কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। নিজে বলার মতো গল্পের প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি স্যারকে আমি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা অর্পণ করছি। আজকে স্যারের এই 90 দিনের প্রোগ্রাম থেকে আমি সবার আগে শিখছি যে আমি একজন ভালো মানুষ হতে হবে, এবং আমি চেষ্টা করছি। আমার চলার পথে অনেক ভুলভ্রান্তি ছিল যেটা প্রত্যেক মানুষের থাকে, আমি এই 90 দিনে চেষ্টা করছি নিজেকে একটু সংশোধন করতে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতেছি। এবং স্যারের লাস্ট শনিবার স্যার লাস্ট মিট আপে আমার স্যার আমাকে একটা কথাই বলছে, 2 বছরের জন্য আপনি লেবার হয়ে যান। এবং আমি চেষ্টা করছি যে আমি লেবার হতে, এবং স্যার আগামী 1 বছর পরে স্যার আমার অফিসে যাবে, আমার অফিসে স্যার একটা প্রোগ্রাম করবে, আমি সেই অপেক্ষায় আছি। সকলকে ধন্যবাদ, এবং আজকের এই পুরস্কারের জন্য স্যারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের জন্য, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আজকে ডেফিনেটলি আমার কাছে সবাই প্রমিজিং, কোনো সন্দেহ নাই, প্রত্যেকে আমি বলেছি অন্তত 50 জন এখানে রেডি আছে বিজনেস শুরু করার জন্য, কিন্তু তার মধ্যে একজনকে আমার একটু ব্যতিক্রম মনে হয়েছে,
তার কথাবার্তা চালচলন গত 90 দিন আমি প্রত্যেককে অবজার্ভ করেছি, এবং তার চিন্তা ভাবনা, তার স্বপ্ন, তার এগিয়ে যাওয়া সব কিছু আমাকে একটু ব্যতিক্রম মনে হয়েছে, এবং আমাকে আমাকে মনে হয়েছে তাকে মোস্ট প্রমিসিং টু বি এন্টারপ্রেনার হিয়ার, অ্যান্ড হি ইজ নান আনাদার দেন ওয়াসিম আহমেদ ফ্রম চিটাগং। এবং এই ছেলেটা ওই যেটা বলে অত আওয়াজ ছিল না, কিন্তু ব্যাপকভাবে সে যোগাযোগ রেখেছে, শিখেছে এবং অনেক ভালো করেছে। আমি শিওর ও একদিন অনেক বড় একজন ব্যবসায়ী হবে, একজন উদ্যোক্তা হবে, এটা আমি বিশ্বাস করি। আতিক ভাইকে অনুরোধ করছি পুরস্কারটা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আজকে একটাই কথা বলতে চাই, আজকের সম্মাননাটা আমার কাছে দায়বদ্ধতা। নেক্সট যখন এখানে আসবো তখন আমি সফলতা নিয়ে আসবো। ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় অতিথি আমাদের আমাদের আতিক ভাই কষ্ট করে এসেছেন, আমি অসংখ্য কৃতজ্ঞ। আতিক ভাইকে আমাদের সবার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য এবং ওনার উনিও নিশ্চয়ই কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন, সেটা বলার জন্য অনুরোধ করছি, আর আমাদের গেস্টদের অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে ইকবাল বাহারকে, ছোট ভাইকে, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। গিভ এ বিগ ক্ল্যাপ ফর হিম, যে এই যে মাথার মধ্যে ইনোভেশন ইনোভেটিভ আইডিয়াগুলো ছিল, এবং যারা যারা স্টেজে আছে, আমরা যদি ফেসবুক যদি দেখি সবার, তাদের ফেসবুক কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 30 লাখের উপরে, তারা এদিকে জোয়ার করতে পেরেছে, এটা কিন্তু আই মাস্ট গিভ এ থ্যাংকস টু যারা উদ্যোক্তাদেরকে, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি প্রথমে নিচ্ছি যে এখানে আসতে দেরি হয়েছে, আমি আপনারা সবাই জানেন যে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র ইলেকশন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে ধন্যবাদ, তারই পরিপ্রেক্ষিত থেকে আমার টোটাল এরিয়াটা যেটা আছে, এরিয়াটা এখান থেকে শুরু সোনারগাঁয়ের সামনে রাস্তা থেকে শুরু শেষ হলো টঙ্গী পর্যন্ত, আর পশ্চিমে হলো আদাবর থেকে পার হয়ে বসিলের থেকে শুরু করে লাস্ট হচ্ছে ভাটারা সাতারকুল পর্যন্ত। কাজে আমি এমন না যে আমি ঘুমিয়ে আছি বা কিছু আছি, আমি রাস্তার মধ্যেই আছি এবং রাস্তার মধ্যেই থাকতে হবে ইলেকশন পর্যন্ত। এজন্য আমাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যে আমার প্রোগ্রামে আসতে দেরি হওয়ার জন্য। আমি সত্যি ইন্সপায়ার্ড, আমি চলে যেতে চাই সবার সাথে শেয়ার করার জন্য। আমারই আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, আমি যখন অনার্স করলাম, আমার মাথার কি চিন্তাগুলো ছিল। ফার্স্ট অফ অল আমাদের আমরা পরিবারের আমরা 5 ভাই 6 বোন, আমরা 11 ভাই বোন, আর আমার বাবা সরকারি চাকরি করতেন, এবং আমার মা আমার বাবা আমাদেরকে শিখিয়েছেন যে তুমি সবসময় অনেস্ট থাকবা, তুমি সবসময় বাবা যেটা দিতে পারবে এটাই তোমাদেরকে, বাবা মা যেটা দিতে পারবে সেটা দিয়েই তোমাদেরকে খুশি থাকতে হবে তোমাদেরকে। এবং যেহেতু আমরা 11 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, মানুষ করাও কিন্তু খুব কঠিন। আমি কয়েকটা গল্প বলতে চাই, কারণ উদ্যোক্তার থেকে গল্প বললে এই যে উদ্যোক্তা যারা আছো তোমরা, আজকে আমি তুমি তুমি করে বলি উদ্যোক্তাদেরকে, তোমরা কিন্তু অনেক বড় হতে পারবে, অনেক বড় হতে পারবে। আমি প্রথমে চিন্তা করলাম যে আমি লেখাপড়া না করে, অফকোর্স অনার্স মাস্টার ডিগ্রি তো করতে হবে, কিন্তু তার আগে কোনো কিছু করা যায় কি না যায়, নিজের টাকা নিজে কামাই করার জন্য। বাবা মার কথা হচ্ছে না, তো আমার বড় ভাই উনি 1958 ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, উনি অ্যাটোপিক এনার্জিতে সায়েন্টিস্ট ছিলেন ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় আণবিক শক্তি কমিশনে। আমার আরেক ভাইকে আমার মা অনেক কষ্ট করে লন্ডনে পাঠিয়েছেন ব্যারিস্টার হওয়ার জন্য। আরেক বোনদেরকে আমার 6 বোনের মধ্যে এক বোন ছাড়া বাকি 5 বোন
মাস্টার ডিগ্রি পাস করেছে ঢাকা ইউনিভার্সিটির থেকে। সুতরাং মায়েরও ইচ্ছা আমাকে অনেক বড় অফিসার হতে হবে। আর আমার বাবা ছিলেন এসপি বরিশাল, আমার জন্মের আগে আমার বাবা রিটায়ার করেছেন, তখন মাত্র 16টা ডিস্ট্রিক্ট ছিল। তখনকার সময়ে এসপি ইজ ভেরি 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 টাফ। আর আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, মেজো ভাইকে মা পাঠিয়েছেন লন্ডনের বেস্ট ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার নিয়ে আসার জন্য, ব্যারিস্টার করেছেন। আমার আরেক ভাই আর্মিতে ঢুকেছিলেন, আমার আরেক ভাই নর্দার্ন থেকে পাশ করে সে ইঞ্জিনিয়ারিং করতে চলে গিয়েছিলেন। মার কথা হচ্ছে আমাকেও ওইসব লাইনে যেতে হবে, যেহেতু সংসারে ছোট ছিলাম, ছোট হলে তো একটু আদরের হয়, স্পয়েল চাইল্ড হয়। আমার মাথায় শুধু ঢুকা যে আমি ব্যবসা করব, আমি তখন শান্তিনগরে আমাদের বাসাতে কোন আইসক্রিমে দেখলাম বেলি রোডে খুব জমজমাট, শান্তিনগরের মোড় থেকে বেলি রোডে কোন আইসক্রিম করবো, আম্মা তোমার ঘর থেকে বের করে দিলেন। যাই হোক, বন্ধের যেহেতু আদরের ছিলাম মোটামুটি বেঁচে গিয়েছি। এরকম অনেক হিস্ট্রি করার পরে আমি বললাম আব্বা আম্মাকে, একদিন দেখলাম যে একজনকে বলে আতিক ভাই আপনি গার্মেন্টস করেন না কেন? আমি তখন লিউজিয়াম করতাম, আমি বেস্ট ব্লাড ডোনার ছিলাম লিউজিয়ামে, শ্রেষ্ঠ রক্তদান কর্মসূচিতে আমি প্রথম হয়েছি। আমি যখনই মানুষের কাজে লাগতো আমি তখনই ছুটে যেতাম রক্ত দেওয়ার জন্য, এটি আমার একটা হ্যাবিট ছিল একটা। আমার যেই ভাইটি, আমার ইমিডিয়েট বড় ভাইটা, সে ইঞ্জিনিয়ার, সে মারা গিয়েছে, সে বাবা মার থেকে পকেট থেকে ষষ্ঠ সময় টাকা নিয়ে সারা জীবন উনি মানুষদেরকে সেবা করতেন। ওই ভাইটা কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। আমার যেই ভাই আর্মিতে ছিলেন, বলে রাখা ভালো, আমার ওই ভাই এখন রিটায়ার করেছে, লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, বিডিআরকে রিফর্ম যিনি করলেন বর্ডারঘাটে, তার ভাইয়ের হাত ধরে হয়েছে। আর আমার যেই ভাই ব্যারিস্টারি পড়েছেন, আপনারা জেনে খুশি হবেন, ওই ভাই প্রধান বিচারপতি হয়েছেন বাংলাদেশের, ওটা আমার বড় ভাই। আর আমার সুতরাং আর বড় ভাই উনি নাম করে ইঞ্জিনিয়ার ছিলেন। আস্তে আস্তে তাদের এই পরিচয়গুলা, আমি তারপরে চিন্তা করলাম এই উদ্যোক্তাদের মতনই কি করে শুরু করা যায়। একজন বুদ্ধি দিল, এক লায়েন্স, আমাদের নাম করা লায়েন্স মুশফিক সালেন, যাতে তুমি এত ভালো লিও, তুমি আমরা বিভিন্ন সে মানুষের সেবার জন্য ন্যাশনাল ক্যাডেট কোর করেছি, মানুষের সেবার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজে আমি 9 দিন ট্রেনিং দিয়েছি, আমাকে ডেড বডি হাট থেকে নামাতে হয়েছে, লাশ কাটা মানুষকেও আমাকে নামাতে হয়েছে, এবং আমার 9 দিনের ট্রেনিংটা আমার জীবনে অনেক বেশি কাজে লেগেছে। কারণ আপনারা জানেন যে রানা প্লাজার সময় আমি ছিলাম বিজেপি প্রেসিডেন্ট ছিলাম, এবং সেই সময় যখন রানা প্লাজা কলাপস করে আমি কিন্তু চিন্তা করিনি যে আমি বিজেপি প্রেসিডেন্ট, আমি রানা প্লাজার বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো। আমি কিন্তু ঢুকে গিয়েছিলাম মানবতার সেবায়, ওই যে ট্রেনিং করেছে স্কুল লাইফে কলেজ লাইফে, এগুলো কিন্তু জীবনে পদে পদে আপনাদেরকে অনেক কাজে দিবে, লিউজিয়ন যেরকম কাজে দিবে, ন্যাশনাল ক্যাডেট কোর কাজে দিবে। চক্ষু অপারের সময় যখন কেউ বমি করে, সেই বমিগুলো যখন নিজের হাত দিয়ে ধরেছি, তখন বড় ভাইরা কিন্তু বকা দিয়েছে না, এভাবেই তোমাকে ধরতে হবে, তখন এই বড় ভাইদের বকাগুলো কিন্তু জীবনে এখন প্রত্যেকটি জায়গাতে কিন্তু কাজে লাগছে। আমি আমার জীবন শুরু করেছি মাত্র 40টা মেশিন দিয়ে, আমাদের শান্তিনগরের বাসায় একদিন নিয়ে আসলাম, বিভিন্ন জায়গা থেকে ধার করে করে টাকা, বিভিন্ন জায়গায় গিয়ে 40টা মাত্র মেশিন দিয়ে আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুমের ওয়াল, 3টা ওয়াল ভেঙে এই শুরু করলাম 40টা মেশিন দিয়ে। নিজে ছিলাম সুইপার, নিজে ছিলাম হেল্পার, নিজে ছিলাম প্রোডাকশন ম্যানেজার, নিজে ছিলাম সব কিছু, গার্মেন্টস থেকে ট্রাক থেকে মাল নিজের মাথায় নিয়ে করেছি। কারণ আমাদের ফ্যামিলিতে, আমাদের 14 পুরুষে কেউ কোনো চাকরি করে নাই, সরি ব্যবসা করে নাই, সবাই ছিল হয় চাকরিজীবী নলে ছিল কৃষক, এটাই কিন্তু বাস্তবতা। আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন থেকে কিন্তু এসেছি, এটা আমরা তখন আমরা বলি অনেক কষ্ট করে। এবং আমার জীবনের প্রথম অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে সেলাই করি, ঈদের দিন যখন সবাই যখন আরাম করতে যায় প্রত্যেকটা মেশিনকে নিজে পরিষ্কার করি, মেশিনগুলো কিনে জড়ায় ধরে থাকি, এই করে করে অনেক কষ্ট করতে হয়েছে। আমি যদি আমার কষ্টের কথা, গল্পের কথা বলতে পারি যদি চাই, এটা আপনাদের ভালোভাবে আসলে আরেকদিন বলবো আমি।